আমরা বোধ হয় স্যার লাইভে চলে এসেছি আমারও তাই মনে হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লাইভে আমরা আসলে আজকে কথা বলার জন্য স্যারকে আমরা অনুরোধ জানিয়েছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে উচ্চ শিক্ষা এখানে আমাদের এক্সপেকটেশন এবং রিয়েলিটি আমরা আসলে কি চেয়েছিলাম বা আমরা কি চাই এবং এর সাথে আমাদের প্রত্যাশার সাথে আমরা কি পাচ্ছি বা বাস্তবতা কতটুকু মিলে যাচ্ছে বা মিলছে এটা নিয়ে আমরা আজকে কথা বলবো তো স্যারকে বিশেষত অনুরোধ করার একটা কারণ হলো স্যার প্রায় দীর্ঘ বছর ধরে আমাদের এই শিক্ষা জগতে বা শিক্ষকতার সাথে জড়িত আছেন স্যার একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে দীর্ঘদিন এখানে আমাদের সাথে ছিলেন আহ ইনফ্যাক্ট আমরা স্যারের ছাত্র এই জন্য স্যারকে আমরা বিশেষ করে অনুরোধ জানিয়েছি একই সাথে স্যার একটা দীর্ঘ সময় অস্ট্রেলিয়াতে পিএইচডির কারণে শিক্ষা জগতে বা শিক্ষকতার পেশার সাথে এর সাথে এখন স্যার আছেন আমেরিকার ওয়েস্টার্ন ইলিনিয়স ইউনিভার্সিটির সাথে বর্তমানে প্রায় এক বছর ধরে স্যার এখানে শিক্ষকতা করছেন স্যারের আরেকটি পরিচয় আসলে না দিলেই নয় আহ স্যার দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে অ্যাগ্রো বাংলাদেশের অ্যাগ্রো ইন্ডাস্ট্রির সাথে জড়িত স্যার বাংলাদেশের অন্যতম বৃহৎ অ্যাগ্রো গ্রুপ নাহার অ্যাগ্রো গ্রুপের কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এখনো পারিবারিক সূত্রে নাহার অ্যাগ্রোর সাথে আছেন স্যারকে আমার প্রথমে ধন্যবাদ জানাই স্যার আপনাকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আমাদেরকে এই উচ্চ শিক্ষা নিয়ে এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু কথা আজকে আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো কেমন আছেন স্যার আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে নো কমপ্লেন নেভার এভার তবে আপনার যে ইন্ট্রোডাকশন তুমি করে বলি তুমি আমার ছাত্র অবশ্যই ইন্ট্রোডাকশন তাতে মনে হচ্ছে আমি অনেক কিছু আসলে আমি অনেক কিছু না ভেরি সিম্পল আহ খুবই সাধারণ একজন মাস্টার হিসাবে নিজেকে পরিচিত করতে চেয়েছিলাম এখনো ওই সংগ্রামে আছি যে একজন সাধারণ শিক্ষক যে হয়তো দুই চারটা মনে হয়তো দাগ কাটার মতো যদি ক্ষমতা আল্লাহ দেয় সেটা আমার জন্য অনেক বড় পাওনা আর কি যাই হোক এখন প্রযুক্তি চেঞ্জ হয়েছে অলওয়েজ ইনোভেটিভ ইনোভেটিভ ট্রাই টু বি আমার চাইতে অনেক ইনোভেটিভ লোক আছে এই ফেসবুক বলো বা সোশ্যাল মিডিয়া বলো এগুলো স্টুডেন্টদের সাথে কানেক্ট করা আহ বোধ হয় তোমার মনে আছে যে আমাদের ব্ল্যাকবোর্ড সিস্টেম নাই আমাদের পাবলিক আমি ফেসবুক প্রাইভেট গ্রুপটাকে তোমাদের অনেকটা ব্ল্যাকবোর্ড হিসেবে ইউজ করেছি এখনো মনে গ্রুপটা আছে প্রবলেম না জি স্যার এখনো আমাদের প্রায় আড়াই হাজারের উপরে আমাদের না না ওইটা না ওইটা না তোমাদের ব্যাচের সাথে

আমরা আসলে স্যার আপনার অভিজ্ঞতা থেকে শুনতে চাইবো কারণ আপনার বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং বর্তমানে আমেরিকা তিনটে দেশের আপনার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বেশ ভালো ধারণা আমার মনে হয় আপনার আছে তো আমি চাইবো যে আপনি আমাদের বাংলাদেশের ব্যাপারটা আপনি আমাদের অন্যান্য দেশের আলোকে একটু আমাদের সাথে আলোচনা করবেন তো আমার একটা প্রথম আমার প্রশ্ন যে স্যার আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে আমাদের শিক্ষা বিশেষ করে আমাদের যে পাঠ্যসূচি আমাদের সিলেবাস যদিও আমি বিশ্ববিদ্যালয় দেখেছি মাঝে মাঝে পরিবর্তন হচ্ছে কিন্তু এটা কি আসলেই বাস্তব সম্পন্ন বা আপনি যদি আমেরিকার সাথে বা অস্ট্রেলিয়ার সাথে অন্য অন্য দেশের সাথে যদি তুলনা করি আমরা তাহলে কি আমরা বাস্তবসম্মত যে পাঠ্যসূচীর ভিতর দিয়ে যাচ্ছি আহ আমি একটু যদি অ্যাড করি স্যার যেমন আমরা দেখছি আমাদের এখান থেকে বিবিএমবি বা বিবিএমবি আমি আর কেন বুঝছি স্যার আমি এবং আপনি একই ফ্যাকাল্টিতে আহ আপনার পড়ালেখা করেছি বলতে গেলে তো বিবিএমবি করে যাওয়ার পর স্যার আমাদের দেখা যাচ্ছে অন্যান্য দেশে গিয়ে পশ্চিমা দেশগুলোতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের অন্য একটা ডিগ্রি নিতে হচ্ছে বা আমাদের ভ্যালুটা ওইভাবে ভ্যালুয়েশনটা হচ্ছে না তো এইটাকে আমার কাছে মনে হয় স্যার আমাদের পাঠ্যসূচিতে হয়তো হয়তো কোনো ল্যাকিংস আছে বা আমাদেরই অন্য কোন ল্যাকিংস আছে যে কারণে এটা হচ্ছে না এই জন্য আমার প্রশ্ন স্যার আমাদের পাঠ্যসূচিতে আর কিভাবে বা আমরা পাঠ্যসূচি আপডেটেড কিনা ধন্যবাদ আমার মনে হয় এখানে অনেকগুলো জিনিস চলে আসছে অনেকগুলো শিক্ষকতা করাতে হয় কি যে একটা জিনিস এক্সপ্লেন করতে গেলে অনেকক্ষণ সময় যায় আমি জানি না তোমার হাতে কতক্ষণ সময় আছে আমি যদি একটা একটা এখানে অনেকগুলো বিষয় আসছে আমি উচ্চশিক্ষা নিয়ে বলি আমি প্রাইমারি থেকে না যাই বাংলাদেশের প্রাইমারি শিক্ষাটা কমপ্লিটলি কন্ট্রোল করে যে গভর্নমেন্ট বা আমরা যেখানে কাজ করছি বিশ্ববিদ্যালয় সেটা অটোনমাস সেটা একটা আসলে সেটা ফাংশন করার কথা ছিল এটা আসলে আমরা যে সরকারি ইউনিভার্সিটি বলি এটা কিন্তু এটা কেমন জানি মনে হয় যে এটা সরকারের অধীনস্থ গোলাম টাইপের সামথিং আসলে এটা হওয়া উচিত ছিল এটা অটোনোমাস বডি সরকার ফান্ডিং করছে ঠিক আছে কিন্তু এটা তার নিজের যেটা যে প্ল্যাটফর্মটা নিজের মতো করে নিজের যে লোকজন রিসোর্স তারা যেভাবে চাইবে যুগোপযোগী করে চালাবে সেটাই কথা আর কি যাই হোক মানুষের মধ্যে পারসেপশনের এটা কিন্তু অনেক বড় পারসেপশন যে আসলে কিভাবে একটা পাবলিক ইউনিভার্সিটি আমরা দেখছি পাবলিক মানে সরকারি আহ যাই হোক এটা এই আউটলুকটা অনেক বড় ব্যাপার আর ব্যাপারটা আমি যেটা বলছি যে আসলে আমাদের এখানে অনেক সিস্টেম একটা কথা বলি যে আমরা গরিব দেশ একসময় ছিলাম গরিব হয়তো কিন্তু এখন আমাদের দেশে যে পরিমাণ কাজ হয় যে পরিমাণ বাজেট যে পরিমাণ রিসোর্সেস যে পরিমাণ শিক্ষার হার আমরা এখন আসলে আর বলার সুযোগ নাই যে আমরা গরিব দেশ আমরা মধ্যমায়ের দেশে চলে এসছি কারণ আমি আমি মনে পড়ে এইটি দশকে আমাদের কন্টেম্পোরারি আমাদের ফাদার বা আঙ্কেল মানে কন্টেম্পোরারি যারা ছিল তারা প্রতি বেশি আহ চার তিন চার হাজার টাকা পেলে তা সংসার চালায় আরো কিছু সেভিংস হতো ইন কম্পেয়ার টু দ্যাট আমরা লাখ লাখ টাকা বেতন পেয়ে আমাদের এখন অভাব এটা নাই সেটা নাই ইত্যাদি ইত্যাদি যাই সেটা সোশ্যাল ইস্যু নিয়ে আমরা অন্য কোনো সময় কথা বলবো তো আমি শিক্ষা যেটা বলছি যে সিলেবাস ইজ চেঞ্জেবল ম্যাটার সিলেবাসটা চেঞ্জ যেমন এটা এক এক দেশে এক একভাবে ফাংশন করে এক এক ইউনিভার্সিটি এক একভাবে করে যেমন আমি ওভারঅল যেটা বলি যেমন অনেক ইউনিভার্সিটি অনেক দেশে টিচিং অ্যান্ড লার্নিং একটা ইয়ে আছে অথরিটি আছে যারা ডিকটেট করে যে কোন বিষয়টা আসলে অ্যাড হবে কোন বিষয়টা ডিডাক্ট হবে কোন বিষয়গুলো ইস্যু কোন বিষয়গুলো ফিউচারিস্টিক কোন বিষয়গুলো আপকামিং ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো করে তারা গাইড করে যে একজন যে কোন ডিরেকশনে যাবে টিচারের লিমিটেশনটা কোথায় থাকে টিচার তো ধরেন ধরেন আমাদের কথাই ধরেন আমরা নাইনটি দশকে পড়ালেখা করছি কিন্তু আমরা শিক্ষকতা করতে হচ্ছে এখন দুই হাজার বিশ একুশে তো নিশ্চয়ই নব্বই সাল আর দুই সাল এক না আপনাদের ধারণাটা কমপ্লিটলি ভুল আপনারা যারা আমি ক্লাসরুমে প্রায় সময় বোঝানোর চেষ্টা স্টুডেন্টরা ঘুঁ ঘাঁই করে সেটা বুঝতে চায় না সেটা হচ্ছে যে আপনাকে তো মধ্যেই থাকতে হবে প্রথম কথা হচ্ছে এটা যে আপনাকে আপডেটের মধ্যেই থাকতে হবে লেখাপড়া শেষ নাই এবং যুগের যে পরিবর্তনেরও কিন্তু স্ট্যাটিক নাই এটা ডাইনামিক একটা বিষয় তো কাজেই আপনাকে চেঞ্জ করতে হবে এখন কথা হচ্ছে যে আমাদের 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 আমি যে লেভেলে কাজ করেছি আমি যে সতেরো প্লাস আঠারো বছরের মতো কাজ করেছি পাবলিক ইউনিভার্সিটিতে আমাদের নিজেদের টিচার হিসেবে নিজের মানে সিলেবাস চেঞ্জ করার অথরিটি ছিল না রাইট এ ওয়ে আমাকে যদি একটা সিলেবাস চেঞ্জ করতে হতো আমাকে দেখা গেল যে একটা অনেকগুলো ধাপ পারাতে হবে সেটা একাডেমিক কমিটিতে যাবে ওটা ওখানে যাবে সেখানে যাবে একাডেমিক কাউন্সিলে যাবে ডিন অফিসে যাবে ইত্যাদি ইত্যাদি নানা প্রক্রিয়া করে আস্তে আস্তে অনেক সময় দেখা যায় যে দুই তিন বছরও অনেক সময় লেগে যায় এখন হয়তো আগের চেয়ে একটু প্রমট হয়েছে বাট আফটার দ্যাট এখন আপনি যদি ইভেন যদি ছয় মাসও লাগে ছয় মাসে কিন্তু অনেক কন্টেম্পোরারি ইস্যু চলে আসে ঠিক আছে তো এখন হয় কি যে যারা ধরেন সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষকদের মধ্যে বিভিন্ন প্যাটার্ন আছে কেউ ক্লাস নেয় না কেউ অর্ধেক নেই তিন ঘন্টা নেই ঠিক আছে এগুলো আপনার অভিজ্ঞতা আছে আই টু সে অল দিস এবং থ্রি ক্রেডিট যে মিনিংটা আছে এটা আমি অনেক জায়গায় শিক্ষক অবস্থা থেকে বলেছি যে থ্রি ক্রেডিট মানে হচ্ছে ফোর্টি প্লাস আওয়ার্স ওকে তো সো এটা কি আপনি আসলে পাচ্ছিলেন কিনা এটা তো এটা তো ব্যাপারটা হচ্ছে যে আপনি এটাকে আপনি এটা পাচ্ছেন কিনা সেটা একটা বড় বিষয় এবং প্রথম তো প্রথমই তো ইনভ্যালিড যায় যেখানে আপনি চল্লিশ ঘন্টা বিয়াল্লিশ ঘন্টা পাচ্ছেন না সেখানে তো একটা কোর্স লার্নিং হচ্ছে না আপনার তো এইভাবে যদি আপনার একটা একটা জিনিস আমরা ধরি আবার এই চল্লিশ বিয়াল্লিশ ঘন্টায় আপনার কি কন্টেন্ট গুলো আপনি দিতে পারবেন হাউ মেনি কন্টেন্ট যেমন আমি যদি বলি আমার এখানে অনেকগুলো সাপ্লাই চেনের বই আছে যে এটা একটা ইন্টারন্যাশনাল লজিস্টিক যেটা আমরা আমি আমি এখন এখানে পড়াই ঠিক আছে যে এইটার এই বইতে বিশটা চাপ্টার আছে আপনি কি মনে করেন ইন্টারন্যাশনাল লজ থেকে বিশটা চ্যাপ্টারের বাইরে আর কিছু নাই বিশটা চাপ্টারের বাইরে আরো দুটো চাপ্টার করার মতো জিনিস আছে কিন্তু এখানে বিশটা চাপ্টার তার উপর আমার যে সময় আমার সময় আমি বিশ চাপ্টার ফোকাস করতে পারি না আমি অত হার্ডলি ফোকাস করতে পারি নাইন টু টেন চ্যাপ্টারস আরগুলো হয়তো কিছু বাদ দিয়ে দিলাম কিছু মানে একটু বললাম যে সেলফ রিডিং ইত্যাদি ইত্যাদি তাহলে আপনি দেখেন আসলে ব্যাপারটা হচ্ছে কেউই পূর্ণাঙ্গ একটা কোর্সে শেখার কোনো সুযোগ নাই এটা আপনাকে আপনার আপনারা যারা ছাত্র আপনারা যারা আছেন এবং এটা আপনাদের ভ্রান্ত ধারণাটা ভুলে যান মাস্টার যদি শিক্ষক যদি ফাঁকি দেয় সেটা শিক্ষকের দায় তখন আপনি কথা বলতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে একটা শিক্ষক চল্লিশ ঘন্টা ক্লাস নিয়ে আমাকে এই বিষয়ে মানে প্যারাসিটামলের মতো খাওয়াই দেবে আই ডোন্ট থিংক সো তো কাজেই আসলে সিস্টেমটা ক্রিয়েশনটা হচ্ছে যেমন এখানে আমি চাইলে আমার এই আমি দুই দুই সেমিস্টার নিয়েছি দুই সেমিস্টার আমি আমার মতো করে কাস্টমাইজ করেছি তৃতীয় সেমিস্টার আগস্টে শুরু হবে আমি এখন চিন্তা করছি হোয়াট আর দ্য কন্টেম্পোরারি ডেফিনেটলি কোভিড নাইনটিন ইস্যুস গুলো আসবে এবং বিকজ ইট ইস এ ভেরি হাইলি রিলেটেড ইন্টারন্যাশনাল লজিস্টিক্স এ কোভিড নাইনটিন ইস্যু এখন আমি যদি বাংলাদেশে থাকতাম আমি পারতাম না সেটা করতে সেটা আমি প্রপোজ করতাম সেটা আপনার হতে হতে কোভিড নাইনটিনের পরে দেখা যেত যে হয়তো আরেকটা নতুন ভাইরাস আসছে জাস্ট ফর এক্সাম্পল দেখা যাচ্ছে কোভিড নাইনটিনের সিচুয়েশন হচ্ছে আরো ওয়ার্স্ট কোন সিনারিও আসছে যেটা নিয়ে অ্যানালাইসিস চলছে আমি বুঝাতে পারছি আপনাকে তো সো ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে সিস্টেম সিস্টেম মানেই হচ্ছে এটা যেমন ধরেন আমাদের দেশে আমি কে জানি আমাকে একটা একটা বাঞ্চ অফ কোয়েশ্চেন পাঠাইছিল অনেকগুলো কোশ্চেন আমি যেগুলো আনসার দিতে পুরো চব্বিশ ঘন্টা লাগবে আমার আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আমি তো সাধারণ মানুষ সেখানে আমি দেখছি যে ওখানে একটা কোশ্চেন ছিল খুব মজার যে বিরানব্বই সালে প্রাইভেট ইউনিভার্সিটির ইন্ট্রোডাকশন হয় যখন আমরা ইউনিভার্সিটি ঢুকি ঢুকি করতেছি আর কি তো সো আমরা একটা চ্যালেঞ্জে পড়ছিলাম যে অর্থাৎ তখন নর্থ সাউথ এসছে ইত্যাদি আসছে দেখা গেল যে আইবি কম্পিটিটর হিসাবে আসলো আমরা আইবি কে তখন সুপারিয়র ভাবতাম অবভিয়াসলি হ্যাঁ তো সো আমরা ভাবতাম যে ওদের সামনে আমরা দাঁড়াতেই পারবো না ইত্যাদি ইত্যাদি এই যে একটা মানে ওভার ব্র্যান্ডিং করা এটা কিন্তু একটা জাতির জন্য ভালো না আপনার আমেরিকায় পাঁচ হাজার তিনশো ইনস্টিটিউট আছে এডুকেশন ইনস্টিটিউট আছে এখানে আপনি বলতে পারবেন না যে হার্ভার্ড ইউনিভার্সিটি যদি এক নম্বর হয় বা এমআইটি যদি এক নম্বর হয় আপনার যে পাঁচ হাজার তিনশোতম ইউনিভার্সিটি পাঁচ হাজার তিনশোতম মানে মানে ধাপ খারাপ এটাকে আপনি হয়তো বলতে পারেন যে বিশ আর হয়তো পনেরো আমি বুঝাতে পারছি যে স্ট্যান্ডার্ড অফ এডুকেশনটা একটা সার্টেন লেভেলে ওরা রেখেছে এবং এটাকে আপডেট করার জন্য জিনিসটা সহজ করে দিচ্ছে যাতে করে কারিকুলামটা যেটা কারিকুলামটা

অ্যাকাউন্টিং এর মধ্যে আবার কিছু জিনিস আছে লোকজন বলবে তো আমরা যেটা নিয়ে ডিল করছি যেমন আমি যেটা নিয়ে সাপ্লাই চেন মার্কেটিং সেলস এগুলো এগুলো রেডিক্যাল চেঞ্জ হচ্ছে কারণ প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে প্রোডাক্টের প্যাটার্ন হচ্ছে আপনি যদি সেলস এ থাকেন আহ তাহলে আপনার আপনার সবকিছু জ্ঞান নিতে হচ্ছে আপনি প্রোডাকশন থেকে শুরু করে সাপ্লাই চেন সোর্সিং কারণ আপনাকে কাস্টমার জিজ্ঞেস করতেছে ঠিক আছে এখন আপনি যদি বসে থাকেন আপনি যদি বলেন আমার স্যার পরাই নেই আপনার স্যার কিভাবে পড়াবে আপনার আপনি এসিআই কাজ করতেছেন আপনার স্যার এসি এর ভিতরে ঢুকে এসি এর ভিতরে এই সাপ্লাই ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব জ্ঞান কিভাবে আপনাকে দেবে এভাবে হাজার কোম্পানিতে হাজার ছেলে কাজ করে আসলে ব্যাপারটা এটা না আপনাকে একটা বেসিক শিখানো হয়েছে দিস আর দা ব্যাকওয়ার্ড সাপ্লাই চেইন দিস আর দা ফরওয়ার্ড সাপ্লাই চেইন দিস আর দা রিভার্স সাপ্লাই চেইন দ্যাটস ইট এখন আপনি গিয়ে কোম্পানিতে ওই জায়গাগুলো এক্সপ্লোর করেন যে কোথায় কি আছে এটা হচ্ছে পজিটিভলি বললাম সিস্টেমের কথা আমরা বারবার আসছি সেটা হয়তো আপনি আমাকে হয়তো জিজ্ঞেস করবেন যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি জিজ্ঞেস করে স্যার এখানে সেশন যেমন ওখানে কেন আছে বা এত বছরে আগে পলিটিক্যাল একটা আনরেস্ট্রি আছে সেগুলো আসলে ভাই মানে অবশ্যই চলে আসতো হ্যাঁ না সেগুলো ওরা আপনি হয়তো পরবর্তীতে কথা কথা বলতে পারবেন সেগুলো আমি আনসার করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে জানি না তবে বাধা বাধা আছেই অবশ্যই আছে সিস্টেম মানে কি যেমন আমরা এখানে রেজাল্ট এই যে পুরো একটা কোভিড 19 আছে মার্চ ফার্স্ট উইক থেকে আমরা বাসায় ঠিক আছে আমি ঠিক কাউন্ট করি নাই হয়তো মার্চ উইকে মানে টোটাল যদি ষোলো সপ্তাহ আমাদের ক্লাস নিতে হয় এখানে আমার মনে হয় মার্চে তখন বোধ হয় সেভেন আর এইট উইক বোধ হয় আমার সেমিস্টারে এরপর থেকে প্রতিটা সেমিস্টার আমার একটু স্ট্রাগল করতে হয় নাই বিলিভ মি একটু স্ট্রাগল করতে হয় নাই রেস্ট অফ দা সেমিস্টার কন্টিনিউ করাতে রেজাল্টের বিষয়টা আসি ধরেন আপনি একটা অ্যাসাইনমেন্ট দিলেন আপনি আমার কোনো কাগজ নাই আপনাকে আমি টেবিলটা যদি আমার থ্রি সিক্সটি ঘুরে দেখাতে পারতাম যে আমার এখানে কোনো প্যান দু তিনটে পেন আর দু তিনটে কাগজ আছে আর কিছু নাই আমি মনিটরে ইভ্যালুয়েট করি মনিটর এই কম্পিউটারে কোয়েশ্চেন করি ছেলে মেয়েরা ওখানে উত্তর দিচ্ছে সব মানে একটা ইন্টিগ্রেটেড যে যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড যে সিস্টেমটা ওরা ডেভেলপ করেছে ইউনিভার্সিটিতে সেটার অ্যাক্সেসে আমার সব হয়ে যাচ্ছে স্টুডেন্ট স্টুডেন্টের অ্যাক্সেস আছে আমারটা আমারটা অ্যাক্সেস আছে আমি তাকে কমেন্ট দিচ্ছি সে আমাকে ইয়ে করছে ইমেল ইমেলে প্রচুর যোগাযোগ হয় যেমন আমি ফার্স্ট সেমিস্টারে এসেছি আমি এখানে নতুন শিক্ষকতা করছিলাম তখন কত ফল সেমিস্টারে তো দেখা গেল যে একাত্তর ডিল ফোরটিন হান্ড্রেড ইমেলস চোদ্দশো ইমেল আমি ডিল করেছি আই ওয়াজ সো ম্যাড আমি রাতে দুটা বাজে রিপ্লাই দেন আই ফাউন্ড দেন হোয়াট ওয়াজ মাই রং দেন

ঠিক আছে অন্য আপনি কি আমরা কিন্তু আপনার এক্সপেরিয়েন্স শোনার জন্য আজকে আমরা আপনাকে আমার শ্রোতাদের জন্য বলছি আমি দেখতে পাচ্ছি যে অনেকে লাইভে আছেন অনেকে হয়তো কোয়েশ্চেন থাকতে পারে যে সারা গল্প করছে ওভারঅল গল্প করা যেহেতু আমি ওই জায়গায় নাই আমি এখন আমেরিকার এডুকেশন মিনিস্টার কি চিন্তা করতেছে বাংলাদেশের এডুকেশন মিনিস্টার দিলু কি চিন্তা করতেছে আই ডোন্ট নো এক্সপার্টরা কি চিন্তা করতেছে আই ডোন্ট নো দে নো বেটার দ্যান মি ডেফিনেটলি বিকজ আমি আমি শুধু প্রফেসর হিসেবে কাজ করেছি হ্যাঁ আমি দিন লেভেলে আমি ওই লেভেলে ওখানে কি বাধা তারা বলবে তবে অবভিয়াসলি আমরা যেটা দেখেছি যে সবখানে একটা কেমন জানি লাল ফিতার দৌরত্ব কোথাও জানি একটা কিছু দিলে এটা যায় না আমি রেজাল্টের কথাটা ওই জন্য বলছি যে আমি জাস্ট একটা জিনিস করলাম আমি ধরেন আহ নাইন আউট অফ টেন আমি দিলাম এবং এটা কিন্তু গ্রেডে চলে গেল আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে না যেটা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি গুলো ডেভেলপ করেছে তে তে সেটাই আমি আসলে বলতে গিয়ে লাইন যে প্রাইভেট ইউনিভার্সিটি এসে থেকে এবং তারা ইন্টিগ্রেটেড রেজাল্ট সিস্টেমটা করেছে যেটার জন্য তারা এই ফলটা পাচ্ছে যে অনটাইমে রেজাল্ট দিতে পারতেছে কিন্তু আমরা পাবলিক ইউনিভার্সিটি আমি জানি না কোথায় ফান্ডিং এর সমস্যা বললে আমার মনে হয় না এখন আর এটা মানান কারণ এক ইভেন সরকারও যদি না দেয় আপনি ধরেন চিটাং ইউনিভার্সিটির অ্যালামনাইদেরকেও যদি মানে প্রশাসন যদি নক দেয় যদি এক কোটি টাকা লাগে একটা যদি অ্যাপ্লিকেশন এবং সেটা জোগাড় করা আমার মনে হয় খুব একটা বেশি না আমি নিজেও দু চার পয়সা দিব এটা আমার ইনস্টিটিউট তো আমি এখান থেকে পাস করেছি তো ঠিক আছে হ্যাঁ আমি ওখান থেকে তো শিখে আজকে এখানে আসছি আমি ওই মানুষ না যে বলবো যে বাংলাদেশে কিছু হয় নাই ঠিক আছে বাংলাদেশ থেকে আমি কিছু শিখি নাই বরঞ্চ বাংলাদেশের এডুকেশন সিস্টেমে আমার মনে হয় যে আমরা একটু বেশি শিখেছি কন্টেন্টটা অনেক বেশি আমাদেরকে শিখাতে পারে নাই শিখি নাই সেটা আমাদের দোষ কারণ আমি ক্লাস না করে খেলার মাঠে পড়েছিলাম আমি ক্লাস না করে বাসে বসে ঘুমাইছি আমি ক্লাস না করে বিজনেস করছি এটা আমার দোষ আমার শিক্ষক ক্লাস না নিয়ে নিজে বিজনেস করছে আমার শিক্ষক ক্লাস না নিয়ে আহ প্রাইভেট ইউনিভার্সিটিতে দৌড়াইছে বিভিন্ন জায়গায় গিয়ে যে বসে আছে সেটা তার দোষ সেটা তো শিক্ষা ব্যবস্থার দোষ না শিক্ষা ব্যবস্থা তো তো এখানে সরকার যে আপনি চাকরি নিয়েছেন আপনি আপনি ক্লাস না হবে তো প্রত্যেকটা জিনিস আপনার মানে আপনি খাতা কাটার একটা নিয়ম আছে জানেন আপনি জানে কিনে জানি আহ যে একটা একটা আমাদের যেহেতু ম্যানুয়াল আমি এটা এখানে হাস্যকর যদি এখানে কাউকে বলা হয় যদি যে এইভাবে আমাদের স্ক্রিপ্ট ইভ্যালুয়েশন হয় এবং দেন এটা কম্পাইল হয়ে এটা ম্যানুয়ালি এটা ইত্যাদি ইত্যাদি হয় এটা হাস্যকর হবে কারণ এটা যুগটা সেটা না আসলে ঠিক আছে তারপরও আমাদের টিচাররা যে কিছু করে না সেটা আপনারা অনেক সময় বললে আমি শেষ করি যে এইখানে অনেকের অনেক কন্ট্রিবিউশন আছে না হলে আপনাদের আরো আরো দুই বছর পরে বের হতে হতো ঠিক আছে এখানে অনেকে রাত দিন কষ্ট করছে বলেই অনেকে কষ্ট করতেছে না বলে অনেকে ফাঁকি দিচ্ছে বলে ওই ফাঁকিটাও আমাদেরকে কাভার করতে হচ্ছে এখন কথা হচ্ছে অনেক সময় প্রফেশনালিজম কারণে না পারে বলতে না পারে সইতে আমি সবসময় বলি যে এত লিখি ফেসবুকে তারপরেও মনে হয় যে আমি টোয়েন্টি পার্সেন্ট সত্য কথাটা বলতে পারতেছি না কারণ আমি যদি এটা বলি ও রাগ করবে এটা বললে সে করবে এটা বললে সেই এটা করবে এই যে একটা সোশ্যাল ইম্প্যাক্ট কেউ সত্যটাও মানে নিতে চায় না মনে হচ্ছে যে কেউ কাউকে পিঞ্চ করতেছে আমাদের সোসাইটিটা হয়ে গেছে কি যে আপনি সত্যটাকে বলতে গেলে অনেক মানে কাঠখর পোড়াতে হবে এবং আপনি অনেকের ভিকটিম হবেন এবং এটা কিন্তু আসলে উচ্চশিক্ষার একটা বড় একটা আমি বলবো যে দৈন্যতা বলবো যে ইভেন আপনাদেরও আহ আমার তো বেলায় বেলায় অনেক ছাত্র কত হাজার ছাত্র পড়াইছি আমি জানি না তবে এইটুকু বলতে পারি ব্যাংকে গেলেও পাই ইন্স্যুরেন্স কোম্পানিতে গেলেও পাই এমএনসি তে গেলেও পাই যেখানে গেলেও পাই তার মানে কিছু পড়াইছি তো সো আমি একটা জিনিস দেখি তারা একটা ইনস্টিটিউটে অ্যালাম নাই ধরেন আপনি আমাদের অ্যালাম নাই আপনি কি আসলে আমার 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 ইনস্টিটিউটের যে জিনিসটা আপনি পান নাই সেটা নিয়ে কি আপনি কখনো চিন্তা করেন আজকে কথা উঠবে হয়তো কিছু জিজ্ঞেস করবেন কিন্তু আপনি কি ওটা নিয়ে কিছু নিজের একটা সময় দেন যে ধরেন দুই ঘন্টা সময় দিলেন আর ঠিক আছে আমার ইনস্টিটিউটে এই জিনিসটা নাই আমি এটা ডেভেলপ করার চেষ্টা করি ঠিক আছে বা আমি আমার দশটা বন্ধুকে অ্যাড করে ঠিক আছে আমরা এই জিনিসটা আমাদের ডিপার্টমেন্টে ছিল না এটা আমরা করে দিই এটা করলেই তো সমস্যাগুলো সমাধান হয়ে যায় যারা যেমন আপনারা অনেকে মার্কেটিং এ কাজ করলো আপনারা অনেকে আইটি ভালো বুঝেন সফটওয়্যার ভালো বুঝেন তো আপনারা একটা সফটওয়্যার করে দেন যে ইন্টিগ্রেটেড রেজাল্ট করে দেন ঠিক আছে বা বলেন যে অফার করেন যে স্যার আমাদেরকে এত লাখ টাকা দেন আমরা এটা করে দিই আমরা দেখি জোগাড় করতে পারি কিনা আপনারাও কিছু স্যাক্রিফাইস করেন আমরা এলমনাদেরকে এক করি ব্যাপারগুলো হচ্ছে কি উদ্বেগ নিতে হবে সবাই যদি দর্শকের গ্যালারিতে বসে থাকে হুইল মানে বেল দ্য ক্যাট সুতরাং সেটা হচ্ছে যে এটা এইভাবে এখন সবাই বসে আছে এখন আমাদের থিওরি হচ্ছে ভেরি সিম্পল ভালো কেউ দাঁড়াইতে পারে না ভালো কেউ দাঁড়াইতে গেলে ওকে বসাই দেওয়া হয় ঠিক আছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে তখন আপনি কি করবেন তখন আপনি কি করবেন হয়তো দৃশ্যপট থেকে চলে যাবেন তো এইভাবে করতে করতে তো এই যে আপনার অনেক সময় বলেন যে আমার কাছে প্রচুর কোশ্চেন আছে যে ব্রেন ড্রেন এর কথা হ্যাঁ তো ব্রেইন ড্রেন হবে না কেন আমাকে কিন্তু কেউ ব্লেম দিলে কিন্তু আমি এগ্রি করবো না কারণ আই হ্যাভ গিভেন এনাফ আমি সরকারি ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আমি দেশে জীবনের পাঁচচল্লিশ বছর পর্যন্ত কাজ করছি এবং এখনো আমি যেটা করতেছি আপনাদেরকে বিভিন্ন ভাবে ইনফরমেশন শেয়ার করতেছি বিভিন্ন গ্রুপে এটা ইজ থ্যাংকলেস জব ঠিক আছে কারণ হচ্ছে এটা আমি বিল করি যে এই জায়গা আমি কাজ করেছি এটা ডেভেলপমেন্ট দরকার এবং আমরা যদি বলা ছেড়ে দেই আমরা যদি আশা ছেড়ে দেই হবে না কারণ 18 কোটি মানুষ আপনি দেশে দেশের বাইরে পাচার করতে পারবেন না কেমন তো সো সেজন্য সেজন্য আপনাকে জিনিসগুলো খেয়াল রাখতে হবে আই লস্ট রিয়াজুল কবির আইজিস হিয়ার ওকে আমি বলতে থাকি বলা শেষ হবে না ঠিক আছে আপনি সেটাই ভাবছিলাম স্যার আমার আপনি কথা বলতে বলতে আমার অনেকগুলো মানে প্রশ্ন অলরেডি আমার আমাদেরকে অনেকেই অনেকগুলো প্রশ্ন করেছে তো আমার স্যার একটা জিনিস আপনি ক্লাসে বলেছিলেন কিন্তু আমার মনে হয় স্যার এই জিনিসটা নিয়ে আরেকবার আলোচনা করার দরকার সেটা হলো স্যার আমরা দেখি আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা আপনি বললেন আইবি কে অনেক উপরে করে দেখানো হচ্ছে আপনাদের কাছে তো আসলে আমরা ডেফিনেটলি আমরা ভাবি যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন ইনস্টিটিউটের শিক্ষার মান হয়তো আমাদের বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান বা অনেক ইনস্টিটিউটের চাইতে মানটা হয়তো ভালো এই ধরনের একটা পারসেপশন আমাদের আছে এবং ওই যে হীনমন্যতায় ভোগার একটা কথা বললেন স্যার এটা কিন্তু আমাদের অনেকের ভিতরে আছে বা দেখা যায় একজন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট বা আপনার মনে করেন প্রথম সারের বেসরকারি একজন স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্টের সাথে যখন আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ইয়ে করতে যায় কম্পিটিশন করতে যায় এমনিতেই তারা একটা হীনমন্যতায় ভোগে তো এই জায়গাটা স্যার আসলে কিভাবে আপনার আমার মনে হয় যে কোপ আপ করা যায় আমি শুনেন আর এইটা আসলে কতটুকু সত্য যে আসলে শিক্ষা ব্যবস্থার মান এখানে আসলে কতটাই ভ্যারি করে আমি এই কথাটাই বুঝে দিতে চাই আমার আইবি এর প্রতিও কোনো খুব নাই ঢাকা ইউনিভার্সিটি এর বনে কোনো লর্ড সাউথ এর প্রতিও খুব নাই এভরি ইনস্টিটিউট শুড ট্রাই देयर বেস্ট টু বি এ টপ তাই না তো আমি আমেরিকা এক বছর কাজ করে আমি কারো কাছে ইহিনমন্যতা দেখি নেই আচ্ছা ও হার্ভার্ড থেকে আছে দে অ্যাপ্রিসিয়েট ইট হার্ভার্ড ইজ নাম্বার ওয়ান অর এম আইটি ইজ গুড ইউনিভার্সিটি প্রিন্সটন হোয়াট কিন্তু তারা অ্যাপ্রিসিয়েট করছে তার মানে এই না যে তারা ভয় কুকরে যাচ্ছে যেটা আমাদের ছেলে মেয়েরা আমাদের সময় আমাদের সময় ভ্যাকসিন করার মতো কোম্পানি আমাদেরকে বলেছে চিটাং ইউনিভার্সিটি স্টুডেন্টস আর নট অ্যালাউড টু অ্যাপ্লাই ক্যান ইউ ইমাজিন তো সো আমরা কি নিয়ে বড় হয়েছে আপনারা তো ভালো ওইটা পান নাই আমাদের সময়টা চিন্তা এখনো কিন্তু কিছু কোম্পানি আছে স্যার যারা হয়তো আপনার এমন বলে দেয় না রিয়াজ আপনি একটা জিনিস মানতে হবে শুনে আপনারা পজিটিভলি চিন্তা করেন আপনারা প্যানিকড হবেন না যে আমাদের সময় কোম্পানি ছিল হাতে গোনা পাঁচ থেকে ষাটটা বলার মতো ইনলিভার ছাড়া কি জানি বলে বার্জার ছাড়া এখন অনেকে এর কোম্পানিগুলোকে হয়তো দেখা যাচ্ছে যে এর বাইরে অনেক ভালো ভালো কোম্পানি দেশে আছে ওকে লোকাল অনেক কনগ্লুমারের আহ বিল্ড আপ হয়েছে বাই দি স্টাইম ড্রো করেছে এটা তো অস্বীকার করার উপায় নাই যে দা থিং আমাদের সময় ওই কয়টা কোম্পানির মধ্যে একটা অ্যালার্জি ছিল যে উই আর নোট অ্যালাউড চো অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারতেছি না চাকরিতেও পরের কথা আমরা কি নিয়ে বড় হয়েছি তাহলে আপনারা আমি বলবো যে এটা হওয়া উচিত না স্ট্রাটেজি গেলে আপনারা আমাদের সাথে একটু ভালো অবস্থায় আছেন তাহলে আমরা যদি কিছু করে খাইতে পারি ডাল ভাত খেতে পারি আপনারা ডেফিনেটলি পারবেন আমি সে জায়গায় আসছি পরে যেটা যে হীনমন্যতার ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট আমি নিজে খুব ইন্ট্রোভার টাইপের লোক ছিলাম বিকজ অফ দিস সবসময় একটা পেনিক কাজ করতো আমি কোনো অ্যালামনাই সেশনে যেতাম না আমার কাছে মনে হতো যে আই এম সো ইনফারিয়ার যে আমি কথা বললে বোধ কেউ শুনবে না কেউ আমাকে ওয়েলকাম করবে না ঠিক আছে আমি কোনো ফোরামে আমার লাইফ টাইমে যাই নাই ইভেন আপনি জাস্ট রিকল করে দেখেন যে আমি কোনো ফোরামে যেতে চাই না এখনো এই যে আপনারা লাইভে নিয়ে টানা টানি শেষ পর্যন্ত টেনে আনলেন হয়তো এখন থেকে আমি থাকবো কিন্তু পাঁচচল্লিশ বছর জীবনে সময় লাগাইছি আমি এই জিনিসগুলো আমি মানুষকে এনকারেজ করেছি কত মানুষকে আমি ফেসবুক এর অ্যাকাউন্ট খুলে দিয়েছি এখন আমি আসছি অনেক লেটে কিন্তু আমি বলছি যে এই যে জিনিসগুলো এটা কেন জানেন ওই যে আমার স্টুডেন্ট লাইফে যে এই জিনিসগুলো টিচার আমাকে ব্যাক বেঞ্চার একটা কোয়েশ্চেন করলো পারলাম না দাঁড় করে রাখলো অনেকবার ক্লাসরুম থেকে বের করে দিল এই যে কনফিডেন্স হারাইতে হারাইতে এমন জায়গায় গিয়েছি যে পরে ক্লাসে আসাই ছেড়ে দিতে হয়েছে আমি কেন বলছি এই কথাগুলো দিস ইজ ভেরি ভাইটাল শিক্ষক বকবে তার ইয়ে করবে মারুক ধরুক আমার কোনো অসুবিধা নেই কিন্তু মানে একটা জিনিস হচ্ছে কি যে আমি আসলে আলটিমেটলি বাসায় গিয়ে চিন্তা করব যে আমি আমি কি আমি ওয়াজ ইট জাস্টিফাইড টু অফ দিস কাইন্ড অফ ইনসিডেন্ট যখন আপনি দেখবেন যে ইট ইজ নট জাস্টিফাইড ইট ইস নট জাস্টিফাইড যখন আপনার উইদাউট রিজন আপনি টিউটোরিয়ালে জিরো পাচ্ছেন উইদাউট রিজন আপনি টিউটোরিয়ালে এক পাচ্ছেন ঠিক আছে তখন আপনার আসলে কনফিডেন্স লেভেলটা যাই থাকুক না কেন সেটা আরো ড্রপ ডাউন করবে এটা হচ্ছে ইন্টারনাল অ্যাফেয়ার তার উপর ওইদিকে বাহ্যিক প্রেসার যেটা যেটা আপনি বললেন যে ওরা আমাদেরকে পজিটিভলি দেখে না ওদেরকে হাই করে দেখানো হচ্ছে দ্যাট ইজ ট্রু দ্যাট ইজ ট্রু আপনি এই যে আমাদের চিটিঙ্গান ভর্ষের ছেলে এখন প্রুফ করেছে না বাই দিস টাইম এখন তো প্রুফ করেছে এখন তো আপনাদের হাতে অনেক উদাহরণ আছে আমি 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 যে এই যে অ্যালুম গ্রুপটা তিলে তিলে করে আপনাদের জন্য মানে বিল্ড আপ করেছে একটা একটা মানুষই এনে ঢুকিয়েছে আড়াই হাজার অ্যালুম আছে আপনি ওদেরকে দেখেন আপনি যে কত সবাই ভালো করছে কম আর বেশি কেউ খারাপ করে নাই কেউ চাকরি পায়নি এমন ঘটনা হয়নি হয়তো হ্যাঁ কেউ বিশ হাজার পাচ্ছে কেউ দুই লাখ পাচ্ছে কেউ পাঁচ লাখ পাচ্ছে ঠিক আছে কিন্তু এমন না যে কেউ না খেয়ে আসলে ব্যাপার হচ্ছে আপনাদেরকে আমরা আর কেউ কি বুঝাইছে জানি না আমি তো ক্লাসরুমে যতজনকে যত পেয়েছি প্রত্যেকটা ব্যাচের সাথে আমার ক্লাস রাখার জন্য আমি মানে রেখেছি আমি সামহাও মানে রাখার জন্য আমি একাডেমিক কমিটিতে সামহাও কোর্স পর্যন্ত চেঞ্জ করেছি যে এই ব্যাচটার সাথে আমার কোন কোর্স ছিল না আমি ওদেরকে পড়ানোর জন্য আমি হয়তো আমার অপছন্দের একটা কোর্সও নিয়েছি হ্যাঁ কারণ ওই বেসিক কথাগুলো বলা আমার টার্গেট ছিল রেদার দেন দ্য কন্টেন্ট অফ দ্য বুকস আপনারা আমাকে অনেকে বলেন যে আমি খুব হাইলি রিয়েলিস্টিক দ্যাটস অলওয়েজ যে আমি স্টুডেন্টদের যেটা হচ্ছে যে কনফিডেন্স লেভেলটাকে একটু হাই করা যায় আপনি যখন মোরাল এবং কনফিডেন্স লেভেলটা হাই থাকবে না এই বুকিশন তো কোনো ব্যাপার না এটা তো আপনি গুগল সার্চ দিয়ে দুই দিনে আপনি এখন চিন্তা করেন রিয়াদ আপনি পাস করছেন কয়দিন হয়েছে আমাকে বলেন আপে কাছে এক বছর মানে রেজাল্ট হতে হতে এক দেড় বছর হয়ে থাকে মাত্র আচ্ছা দেড় বছর পাস আর তারপর আপনার আপনার নলেজের উপর আমার একটা আস্থার আস্থানি আমি বলতেছি যে আপনি এখন যে কনটেন্টটা আমরা 6 ঘন্টা লেকচার দিয়ে বুঝাইছি ওই কন্টেন্টটা আপনি এখন 20 মিনিটে বুঝবেন নিজে থেকে এম রাইট আশা করি স্যার কারণ এখন আর প্রফেশনাল এক্সপেরিয়েন্স থেকেও কিছুটা আসলে এখানে হচ্ছে দেড় বছরের যখন আপনার দশ বছর হবে তখন আপনি চোখ গুলালে বুঝবেন কেন আমি কথাটা বলছি এই কন্টেন্ট গুলো আসলে তেমন কিছু না আপনার নাই আমাদের অনেক কোর্স ছিল যে স্যার আসছেন গল্প করে চলে গেছেন দুইটা ক্লাসে তো কি ওই কোর্সে হয়তো যেমন এরকম আমাদের একটা কোর্স ছিল ব্যাংকিং বা সামথিং ম্যানেজমেন্ট পড়ালেখা হয় নাই তো কিন্তু আমরা তো ব্যাংকে কাজ আমি ব্যাংকে কাজ করছি এবং আমার এইচএসবিসি চিটাং এইচএসবিসি তে গেলে এখনো আমার দুই ম্যানেজার দুই বন্ধু যারা আমাকে চেনে জিজ্ঞেস করেন যে আই ওয়াজ এ পারফর্মার সো আমার আমার তো প্রাতিষ্ঠানিক এডুকেশন আমাকে হেল্প করে নাই টু বি বি এ টু পারফর্মার ওকে তো সো এই ফ্রাস্ট্রেশনটা চলে আসে অনেক সময় যে প্রাতিষ্ঠানিক এডুকেশনটা কি আসলে জরুরি কিনা জরুরি বাট ইনিশিয়াল লেভেলে না এটা হচ্ছে যখন আপনি স্ট্র্যাটেজিক লেভেলে যাবেন যেটা ক্লাস রুমের সবসময় বলতাম যখন আপনি ডিসিশন মেকিং এ যাবেন তখন আপনার কিন্তু এই নলেজগুলো লাগবে আপনি যখন দশটা লোক চালাবেন তখন ঠিকই কিন্তু আপনার এই জিনিসগুলো এই বুকিশ নলেজ গুলো বুকিশ নলেজ মানে কি এটা তো কেউ না কেউ এই যে আপনি দেখবেন যে ফিলিপকর্টলের একটা চাপ্টার যেটা আমি সবসময় বলি যে একটা চাপ্টার লিখতে সে হয়তো একশোটা আর্টিকেলের রেফারেন্স দিয়েছে সব কথা তো তার না সব মডেল তো তার না এটা একটা ভুল কনসেপ্ট অনেকে মনে করেন যে এটা যত মডেল দেখছেন সেটা ফ্লিপকার্ট বানায়নি সেটা অন্য আর্টিকেল থেকে এনে যে ধার করে ওখানে সাথে সংযোগ মানে মানে যেটাকে ম্যাচ করে সে সেটা ওখানে সেটা তার কৃতিত্ব হচ্ছে সে কম্পাইল করেছে তার কৃতিত্ব হচ্ছে সেটাকে সে ভালো করে আর্টিকুলেট করেছে ডিসকাস করেছে এখন এগুলো আপনি আসলে একটা বই এখন গিলতে আপনার হার্ডলি পনেরো দিন লাগবে আপনার আপনি আর দশ বছর পরে লাগবে সেটা পাঁচ দিন তো এগুলো আপনারা ভয় পাবেন আপনাদের দরকার হচ্ছে যে কনফিডেন্স লেভেলটা হাই করা এবং আপনি যখনই সুযোগ পান তখনই প্রুফ করা করা ওই ইনস্টিটিউট থেকে একটা ছেলে আই ডু রেসপেক্ট দ্যাম বাট তাদেরটা তারা করুক আপনার কাজ হবে যে ওরা যা করতে পারে আমি তো সেটা করতে পারি পারি আই ক্যান সামথিং বেটার দেন দিস সময় আপনাকে টেনে নিয়ে যাবে আর কিছু করতে হবে না আপনাদের স আপনাদের জেনারেশনের একটা বড় ক্রাইসিস যেটা আমার কাছে মনে হয় যে বর্তমান জেনারেশনের সেটা আমি সবসময় একটু কাঠ ভাবে বলি সেভাবে বলে আসছে আপনাদের কখনো ওইভাবে ফ্রি হতে পারেনি আহ এইসব বলে যে অর্থাৎ আপনারা চান যে ওভার নাইট হয়ে যেতে হ্যাঁ এটা সম্ভব না এটা দুই একটা কেসে যদি কেউ হয়েও থাকে ইটস নট एक्सेप्शन ক্যান be an example প্লিজ যে আপনাদের যারা শুনছেন এবং জানি এরপরে আমার অনেক এই যে নতুন নতুন ব্যাচ যেগুলো আসছে সাতাশ আটাশ বা অনেক সিওর বাইরের ছেলেপেলেরা হয়তো এটা শুনবে কারণ আমি গতকালকে একটা আনঅফিশিয়াল ভিডিও করেছে সেটা আমি দেখলাম যে অলমোস্ট 5000 ভিউ হয়েছে তো 5000 ভিউ আমি চিন্তা করতেছি 5000 কারা দেখলো এটা যত দেখার উপায় নেই কারণ অডিয়েন্স জানাটা একটা বিষয় কারণ হচ্ছে আসলে কারা শুনছে যার দরকার না সে শুনলে তো লাভ নাই আসলে যার দরকার সে শুনলে লাভ আছে ইস নট এন লাগে পত্রিকার নিউজ পড়া একটা জিনিস পত্রিকার নিউজ পড়া ইস এ প্লেজার বা কিছু নলেজ আহরণ করলেন কিন্তু আমরা বলছি একাডেমিক কথাবার্তা ওকে যেটা দিয়ে আমাদের ডেভেলপমেন্ট হবে আমার মনে হয় ইটস এন অফ যে আপনি যদি আপনি নিজের মোরাল যেমন আমাদের আমাদের লেকিংসটা কোথায় এটা না বললেই না পাবলিক ইউনিভার্সিটিতে আমরা যারা কাজ করি আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্লাসরুম যে যে অর্থাৎ যে ক্লাসিফিকেশন অব দি স্টুডেন্টস কেউ আসে একদম রিমোট থেকে তার বাড়িতে যাইতে বাহাত্তর ঘন্টা লাগবে এত রিমোটে থাকে সে জীবনে শহরও দেখে নাই হয়তো সে আসছে ঠিক আছে এরকম ক্লাস তারপরে মফসল ক্লাস তারপরে ধরেন বিভিন্ন জেলা থেকে আসছে উপজেলা থেকে আসছে তারপরে লোকাল আছে অ্যান্ড অল দিস এই জন্য তো একটা এটাকে বিশ্ববিদ্যালয় বলে তো আমাদের চ্যালেঞ্জটা হয় কি যে অন্যরা কি ফিল করে যায় না আমি আমারটা বলছি আবার যে আমি যখন দেখি যে আরেকটা যে ক্লাসরুম সাইজ পৃথিবীর দেশে আমার মনে হয় জন এখন সামটাইমস একশো পঁয়ত্রিশ জন দেখি একটা ক্লাসে একশো পঁয়ত্রিশ জন উইদাউট মাইক্রোফোন অল দিস ইলেকট্রিসিটি চলে যায় এবং সেখানে আপনি সারের মতো চিৎকার করে দু তিন ঘন্টা ক্লাস নেওয়া দেড় ঘন্টা ক্লাস নেওয়া এটা ইম্পসিবল ঠিক আছে এরকম অনেকগুলো সমস্যা আছে যেগুলো আমরা যেটা লজিস্টিক্স এই যে কথা বলছি যে আমরা সিলেবাসের কথা বললাম এখন হচ্ছে লজিস্টিক সাপোর্ট গুলো আমাদেরকে এনসিওর করতে হবে তাহলে হবে কি যে এই যে এই যে আমাদের যে একটা ওই যে বললাম যে যে মফশল থেকে আসছে তার আন্ডারস্ট্যান্ডিং যার যে শহর থেকে আসছে তার আন্ডারস্ট্যান্ডিং এক না তো একবার এক স্টুডেন্ট আমাকে সামহাউ জিকেস করলো স্যার মানে আমাদের স্যাররা আমার সামনে বলছে যে আমাদের স্যাররা যে কথাগুলো বলে স্যার এগুলো আমরা ইন্টারমিডিয়েটে শিখে ফেলছি তো ছেলেটা ছিল থাকা একটা ফ্যামিলির ছেলে দেখো তুমি যেখানে বড় এবং তুমি যে জিনিসগুলো পাইছো আর আরেকজন যেটা পাইছে এখন তোমাকে যারা পড়াচ্ছে সে চিন্তা করতেছে যে আমি স্পেশালি চিন্তা করি যে মফসল থেকে আসছে যে গ্রাম থেকে আসছে যে একটু আন্ডার প্রিভিলেজ তাকে কিভাবে আমি তুলে নিয়ে আসবো ওকে এখন এইটা লেভেল এখন লেভেল অ্যাডজাস্ট করাটা খুব ডিফিকাল্ট সেই জন্য একই সম মানের সম নলেজ যদি থাকে ইকুয়াল নলেজ ওরিয়েন্টেড যদি ক্লাসরুম হয় তাহলে এটা আপনার ট্রিটমেন্টটা ইজি হয় আমাদের ওই সিস্টেমটা নাই যে আমরা এটাকে সেগ্রিগেট করব যে ঠিক আছে এই আপনারা দেখবেন অনেক কোচিং সেন্টার এটা করে যে ঠিক আছে তোমার লেভেল এরকম একটা 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 লেভেল টেস্ট করে তারা লেভেল ধরেন লেভেল একটা ক্লাসে লেভেল টু কে করে না এটা হচ্ছে সাইন্টিফিক যে অর্থাৎ আপনার লেভেল অনুযায়ী তখন কিন্তু আমি আপনাকে ওইভাবে দিতে পারবো এখন একশো পঁয়ত্রিশ জন একশো পঁচিশ জন একশো বিশ জন ছেলেকে আপনি একটা মানদণ্ডে পড়ালে কেউ বলবে যে সার যেগুলো পড়াইছে এবিসিডি কেউ বলবে সেটা কেউ বলবে ওই এবিসিডি কেউ বলবে যে আমার মাথার উপর দিয়ে গেছে রকেট হিসাবে

বাজেটের টু পয়েন্ট নাকি শিক্ষা খাতে ব্যয় হয় এবং এটা অঙ্কে কত হয় আমি জানি না সেভেন বিলিয়ন না কত টাকা হয় তো যেটা এটা ইন টার্মস অফ আমাদের যে আঠারো কোটি মানুষ সেটা অপ্রতুল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর একটা বড় বাজেট হচ্ছে ধরেন বিভিন্ন ফোর্স বা যেমন ধরেন আপনার জন্য যেটা খরচ হয় একটা মেডিকেল সায়েন্স স্টুডেন্ট সরকারি ইউনিভার্সিটি গুলো অথবা ইঞ্জিনিয়ারিং বেসড ইউনিভার্সিটি গুলো অনেক বেশি খরচ হয় তাহলে গড়পরতা হয়তো একটা খরচ হবে আপনার জন্য যেটা তিরিশ টাকা ওর জন্য হয়তো সেটা হচ্ছে তিনশো টাকা হ্যাঁ তো সেভাবে কোনো স্ট্যাটিস্টিক্স পাই না অনেক সময় কিছু ছিন্ন বিচ্ছিন্ন পায় সেগুলো কতটুকু ভ্যালিড জানি না এই জন্য ওগুলো মেনশন করছি না তো যাই হোক আপনি জিনিসগুলোকে ওইভাবে চিন্তা করতে হবে কনফিডেন্স লেভেল হারানো যাবে না

আপনি চিন্তা করেন আমার কোন ক্লাস টাইম নাই আমি কিন্তু আমি কিন্তু সাত আট দশ ঘন্টা দুই দিনে আমি দিয়েছি আপনাদেরকে শুধু ওই দুই মিনিট করে তিন মিনিট করে আপনি যা চিন্তা করেন একশো বিশ জন ইন্টু তিন তিনশো ষাট ঠিক আছে তারপরে বিভিন্ন ডিসকাশন আছে এমন আছে পাঁচ মিনিট করে বললে কত হয় তো এখন ব্যাপারটা হচ্ছে তারপরও দেওয়ার চেষ্টা করেছি বিকজ আই নেভার হ্যাড এন অপরচুনিটি টু ডু সো আমি জীবনে কোনো সুযোগ পাই আমার আপনাদের বয়সে আমাকে যদি কেউ ডায়াসে দাঁড় করে দিত আমি ফেইন্ট হয়ে যেতাম মানে আপনি লেভেলটা আমি বোঝানোর চেষ্টা করছি যে আমার আমার অবস্থা কি ছিল এবং দশজন লোক অপরিচিত লোকের সামনে দশজন তো দূরের কথা দুইজন এখানে অপরিচিত লোক দাঁড়ায় আছে যদি কেউ বলতো যে যাও তুমি ওদের সাথে কথা বলো সেটা আমার পক্ষে সম্ভব ছিল না বিকজ কনফিডেন্স লেভেল ওয়াজ সো লো এবং এটাকে আমাকে নিজেকেই ফিক্স করতে হয়েছে নিজেকেই নিজেকেই ফিক্স করতে হবে নো বোড হেল্প ইউ আপনি সারাদিন গালাগালি করলে কোনো লাভ নাই ভাই আপনার দেশ যা আছে সিস্টেম যা আছে সেটা রেডিক্যাল চেঞ্জ হবে না আপনি যা পাইছেন এটা নিয়ে সামনে আগান আপনি জাস্ট মনে রাখেন যে আপনার আগের গুলো পাই নাই আরো অনেক কিছু তো তারা যদি মার্কেটে যদি জায়গা করে নিতে পারে আপনার পক্ষে আরো ভালো করে জায়গা করে নেওয়া সম্ভব কেমন জি বলেন স্যার আমাদের কথা বলতে গেলে একদিক থেকে আরেক দিকে চলে এসেছে আমরা শুরু করেছিলাম একদিকে তো আপনার যেটা বললেন স্যার আসলে আমাদের ক্লাসরুমে সবকিছু আসলে মনে করেন একজন শিক্ষকের পক্ষে সম্ভব না বা এই সময়ে আসলে সবকিছু করা সম্ভব না আমরা কিছু কমেন্ট স্যার পড়ি আবদুল্লাহ মামুন হোসেন লিখেছেন দেশে উচ্চশিক্ষিতের হার বাড়ছে কিন্তু তার নব্বই পার্সেন্ট চাকরির দিকে ঝুঁকছে এই থেকে উত্তরণের এই থেকে উত্তরণের ব্যবস্থা করণীয় কি আমার মনে হয় স্যার এইটার উত্তর দেওয়ার আগে অনেকেই স্যার আপনাকে সালাম জানিয়েছেন আপনি কুশলাদি জিজ্ঞাসা করেছেন কুম সালাম সবাইকে একসাথে বললাম ভালো আছি আপনারাও আশা করে ভালো আছেন আচ্ছা আমি মাহমুদের যে প্রশ্নটা দেশের উচ্চশিক্ষিত বাড়ছে নব্বই পার্সেন্ট চাকরি দিয়ে গেছে এটা তো আসলে ওর কাছে কি ডাটা আছে আমি জানি না যে নব্বই পার্সেন্ট হলে ঠিকই আছে কেন কেন বলবো আমরা টার্গেট করতাম বা আমি নিজে এনকারেজ করতাম ফাইভ টু টেন পার্সেন্ট শুড বি বেশি তো আর হওয়া যায় না এর এর বেশি কারণ আপনি আপনি যদি একটা ইনস্টিটিউট করেন একটা যদি অর্গানাইজেশন করেন সেখানে পঞ্চাশ একশো জন লোক কাজ করবে তাই না এবং সবাই হতে যাওয়াটাও রিস্ক রিস্ক অনেক ইজ অন্টারপ্রিনাট ইজি হ্যাঁ এবং সেখানে একটা অনেক নব্বই পার্সেন্ট আমার মনে হয় এর সংখ্যাটা হবে নাইনটি এইট টু নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ যে আমাদের ড্রিম থাকে উই উইল হ্যাভ এ ড্রিম জব এটা তো দোষের কিছু না আহ আমি জিনিসটা বলি বাংলাদেশের জন্য আমার কাছে যেটা মনে হয় আমার সব কথা হচ্ছে আমার নিজের বক্তব্য ঠিক আছে আগেই বলে নিয়েছি আবারও বারবার স্মরণ করাই দিচ্ছি আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যদি ব্যবসা শুরু করতে হয় স্টুডেন্ট হয় আপনি শুরু করবেন উইদাউট প্রফিট চিন্তা করে লার্নিং এর জন্য যে ধরেন এক দুই তিন লাখ চার লাখ পাঁচ লাখ খুব রিলায়াবল বন্ধুর সাথে করলেন পার্টনারশিপ ইজ ভেরি রিস্ক ইন বাংলাদেশ দো আহ তারপরও আপনি একা তো সম্ভব না ছোটখাটো বিজনেস করে একটা বিজনেস মডেল আপনি শিখলেন যে হাউ টু ডিল দ্য বিজনেস হাউ টু ডিল দ্য সাপ্লাই চেন হাউ টু ডিল দ্য স্টেক হোল্ডার হাউ টু হাউ টু ম্যানেজ দ্য র মেটিরিয়ালস কালেকশন মানে যে সাপ্লাই ম্যানেজমেন্ট যেটাকে আমরা পারচেং ম্যানেজমেন্ট বলি ঠিক আছে তো সো এই জিনিসগুলো কিভাবে সেলস করতে হয় কিভাবে মানি কালেকশন করতে হয় এই প্রসেসটা আপনি বইতে একটা ফ্লোচার এ শিখবেন আর যে এটা করবে সে ক্যান্ডি বিক্রি করলো ক্যান্ডি কোম্পানি দিলো সে কিন্তু ওই যে একটা কোম্পানির ফর্মেট শিখে গেল নিজে থেকে সে কিন্তু পরে যা সে সাবমেরিন বানাইতে পারবে আমি বুঝাতে পারছি ব্যাপারটা একটা উপায় হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থায় যেহেতু আপনারাই বলেন আপনাদের ক্লাস হয় না অমুক হয় না তমুক হয় না ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তো সো আপনাকে ওই জিনিসটা চিন্তা করতে আপনার প্রচুর সময় আছে ওয়াই ডু ইনভেস্ট ইউ টাইম দেয়ার নাম্বার ওয়ান এবং এখন ফ্রিল্যান্সিং করার সুযোগ আছে এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করার ইয়ে আছে বহু কিছু আছে আমি নিজেও জানি না এত বেশি অপরচুনিটি এখন তো আমাদের স্টুডেন্টটা এগুলো আমরা ক্লাসে ফার্স্ট সেমিস্টারে আমি গিয়ে জেচে পড়ে যে সেমিস্টারে আমার ফার্স্ট সেমিস্টারে ক্লাস নাই আপনি জিজ্ঞেস করেন সেই সেমিস্টারে আমি নিজে জেচে গিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত লেকচার দিয়ে আসছি যে এই জিনিসগুলো তোমরা তোমাদের ঠিক আছে গ্রিন ক্যাম্পাস সবকিছু ঠিক আছে মজা করো আনন্দ করো কিন্তু তোমরা এই জিনিসগুলো দেখা দেওয়ার পরও হাতে গোনা কয়েকটা ছেলে ছাড়া করে না তো সবগুলো যদি আমাদেরকে দোষ দেন শিক্ষকরা করে নাই এটা করে নাই কেউ কাউকে স্পুন ফিডিং করবেন আর বাবা ঠিক আছে তো এখন কথা হচ্ছে চাকরি আরেকটা অপশন হচ্ছে আপনি এমবিএ করে বা গ্র্যাজুয়েশন করে আপনি বিজনেস শুরু করাটা রিস্কি কারণ হচ্ছে বিজনেস মে বি ফেলড দেন व्हाट উইল হ্যাপেন না আপনি কিন্তু আরো বেশি ডিমোরালাইজড হবেন আমার মনে হয় যে ওইটা রাইট টাইম না আহ এক যদি আপনি স্টুডেন্ট অবস্থায় করে যদি সাকসেস পান তাহলে আপনি কন্টিনিউ করলেন এমবিএ পাস করলেন বা গ্র্যাজুয়েশন করার পর আপনি এটাকে স্কেলটা বাড়াইলেন ঠিক আছে ব্যাংক লোনের দিকে গেলেন ইততেদ ইতাদি কিন্তু আপনি যদি এমবিএ পাস করে করতে যান ইট উইল বি ভেরি রিস্কি ভেঞ্চার বিকজ আপনি যদি কোনো কারণে ফেল দেন আপনার ক্যারিয়ার একটা বিশাল সেটব্যাক হবে দ মাই সাজেশন ইজ এটা আমার সাজেশন যে আপনি 2 চার বছর কিছু কোম্পানিতে কাজ করেন যেই প্রোডাক্টটা আপনি স্বপ্ন দেখছেন যে প্রোডাক্টটা অন্টারপ্রিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন ঠিক ওই রিলেটেড কোন কোম্পানি যদি পান শোনায় সোহাগ সোজা কথা দেন আপনি কাজ করেন সেটা সাপ্লাই চেন দেখেন সেটা মার্কেটিং দেখেন সেটা সেলস দেখেন সেটার প্রোডাকশন দেখেন পুরো জিনিসটা আপনি দেখেন সেটা ব্র্যান্ডিং কিভাবে করে এন্ড দেন আপনি যখন একটা কাঠামোতে পৌঁছালেন যখন মনে করতেছেন যে আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনাকে সাপোর্ট করছে যে

এখানে একটা বড় স্কোপ স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট অবস্থায় যা আপনি কেন চেষ্টা করছেন না দুই চার ট্রাক মাল এনে শহরে বিক্রি করার জন্য এটা শুরু করেন এইভাবে তো শুরু করতে হবে দেখেন আমরা ছোট থাকতে আমার 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 বড় ভাই আমাদেরকে যে ওই যে আত্মীয় স্বজন আসলে যে একটা হ্যান্ড মানে দিত না ঈদে পঞ্চাশ টাকা তখনকার যুগে পঞ্চাশ টাকা বিশ টাকা অনেক টাকা এইভাবে আমাদের এক সময় বারোশো দুই ভাই মিলে দুই টাকা হতো তখন আমার এই টাকাটা আমরা অ্যাকুমুলেট করে তো বাইরের কাজটা ভাই করতো আলোচনা করতো আমার সাথে তো দেখা গেলো যে কোনো একটা জিনিস এনে একটা লোকাল বাজারে বিক্রি করতো হয়তো পাঁচ টাকা থাকতো টাকা মার্জিন থাকতো আমি তো টাকা এমন হয়েছে যে পথে চিন্তায় হয়ে গেছে যেটা হয়তো গত তিন মাসে আমাদের অর্জন চিন্তা হয়ে গেছে এবং পরে দেখা গেল যে এই ছয় মাসের যা ইনকাম এবং ক্যাপিটাল সহ চলে গেছে হ্যাঁ তো আবার আবার কখনো আবার আবার ঘুরে দাঁড়ানো আবার শেখা এটাই তো ট্রায়াল এন্ড এরর আপনাকে তো কন্টিনিউ করতে হবে টু সাকসেসফুল তবে ওই যে বললাম তারপরে চাকরি একটা পর্যায়ে গিয়ে আপনি দেখবেন এরকম বহু बिजनेসম্যান আছে যারা একটা পর্যায়ে পর্যন্ত চাকরি করে তারপরে যখন অনেক লার্নিং হয় অনেক এক্সপেরিয়েন্স হয় তখন ওই কানেকশনস গুলো তারা তাদের নিজের এন্টারপ্রেনার হওয়ার পরে তারা সেগুলা কাজে লাগে হ্যাঁ তখন তার सक्सेसটা একটু এক্যুরেট হয় দেন

দিন শেষে অধিক জিপিএ নিয়েও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পিছিয়ে থাকে অথচ তার সনদ বলছে অধিকতর সেও অধিকতর যোগ্য এই বিষয়ে উচ্চ শিক্ষা কমিশন বা ইউসিসি এর করণীয় কি হতে পারে আসলে কিন্তু স্যার আমাদের এখানে একটা বড় বেশ আমরা দেখতে পাই যে অনেক বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বেশ ভালো জিপিএনএ বের হয়েছে কিন্তু এখনো সে ওইরকম ভাবে এক্সপেক্টেড জব বা ওইরকম ভাবে জব মার্কেটে ভালো জায়গা করে নিতে পারছে না হয়তো দেখা যাচ্ছে রিক্রুটার যারা আছে তারা ওই যে সে জিপিএ যেটা অর্জন করেছে ওইটাকে অতটা বেশি গুরুত্ব দিচ্ছে না তো এখানে আমাদের মনে হয় যে আমাদের ইউজিসির কিছু করণীয় আছে কিনা যে শিক্ষার একটা নির্দিষ্ট মান ধরে রাখার ক্ষেত্রে ওই যে বললাম অনেকগুলো সিস্টেমের কথা বললাম এখন মুরব্বীদের ব্যাপারে কথা বলতে ভয় লাগে হ্যাঁ সেটা হচ্ছে যে ইউজিসি তো অনেক বড় জায়গা আমি তো মানে আমার মুরব্বীদেরকে নিয়ে কথা বলতে ভয় লাগে তারপরও কিছু কথা বলে ফেলেছে না বললে না কারণ হচ্ছে একটা সময় আপনার আমরা যারা দেশ এগিয়ে যা চাই তারা একটু জানানো উচিত যে আসলে এই জিনিসগুলো ডেভেলপ করা আমি কিন্তু বেশ কয়েকটা জিনিস পয়েন্ট অলরেডি করেছি যেমন আপনি ইন্টিগ্রেটেড আহ রেজাল্ট সিস্টেমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টিগ্রেটেড যে ব্ল্যাকবোর্ড সিস্টেম বা এই ধরনের কোনো যদি আপনার প্ল্যাটফর্ম তৈরি করা যায় তখন আর ওই ম্যানুয়াল পরীক্ষার পরীক্ষার লাগে না ঠিক আছে তো দেখা যাচ্ছে অনলাইন অনলাইনে আপনি মনে করবেন যে বাংলাদেশে সবাই চিটিং করবে ভুল এখন অনেক ধরনের ওয়েব ক্যাম বের হয়েছে যেগুলা ডিটেক্ট করা আমাদের এখানে একটা আছে যে ওয়েব অ্যাপ্লিকেশনটা ডিটেক্ট করবে আপনি কতটুকু ডিগ্রি মানে চোখ ফিরাতে পারবেন ঘাড় ফিরাতে পারবেন ইট উইল পয়েন্ট এটা উইল গিভ ইউ রেড ফ্ল্যাগ অ্যান্ড দেন রেড ফ্ল্যাগ উইল ডিটেক্ট ইউর পয়েন্ট ওকে সো স্মার্ট ক্যামেরা সিস্টেম ইজ এভরিওয়ার এখন কত হচ্ছে এখানে আবার এখানে এই কথা বলতে গেলে অনেকে বলবেন যে হ্যাঁ অনেক ছাত্র অ্যাবিলিটি নাই ওই নাই তো সেগুলো সেগ্রিগেট করার দায়িত্ব যখন এডমিশন হবে আমি মনে করি তখন সেগ্রিগেট করা তুমি কি এটা পারবা তাহলে ওকে একটা সেকশনে ফেলে দেখ দেখা যাবে যে মজার ব্যাপার হচ্ছে এটা হয়তো প্রথম দুই এক বছর দেখা যাবে যে এই সেকশনে পঞ্চাশ জন পঞ্চাশ পার্সেন্ট এই সেকশনে পঞ্চাশ পার্সেন্ট

মানে ট্রুলি অ্যাডমায়ার করি এই জিপিএ 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 করে করে বাংলাদেশ শেষ করে দিয়েছে আপনি জানেন এই যে আজকে যদি জিপিএ ধরা হতো আমি হয়তো ইউনিভার্সিটি শিক্ষক হতে পারতাম না হ্যাঁ এখন আমি ইউনিভার্সিটি শিক্ষক হিসেবে কেমন এটা এখন মূল্যায়ন করতে পারেন বিকজ আমি এখন নাই আবার আপনি আমার সাথে আরেকজন আরো জনের মাথা বসান এটা আপনারা করবেন এটা আমার ব্যাপার না আমি কম জিপিএ পেয়েছি অনেকের চাইতে আমার চাইতে অনেক বেশি জিপিএ পাওয়া লোকজনকে বসান যদি মনে করেন যে আমি আই ডিডেন্ট সার্ভ এনাফ কম্পেয়ার টু দেন তাহলে আমি মনে করবো যে জিপিএ ইজ জাস্টিফাইড টু ক্লারিফাই হি ও শি ইজ এ ভেরি ব্রাইট স্টুডেন্ট আমি আবারও বলছি একশো হাজার বার আপনাদেরকে আঠারো বছরে বলছি জিপিএ ডাজেন্ট ম্যাটার আমি এখনো সেটা বলবো তবে বাংলাদেশের প্রেক্ষিতে খুবই আনফর্চুনেটলি জব পাওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া দিয়ে দেয় হ্যাঁ যে ধরেন থ্রি কত বলে তো ভুলে হ্যাঁ তো এখন আপনার এটা হচ্ছে সরকারের ব্যাপার সরকার ম্যাক্রো ফ্যাক্টর সরকারের সমালোচনা করা আমার সাজে না সেখানে অনেক বড় বড় মুরুভ বেড়ায় বসে আছে কিন্তু আমার কথা হচ্ছে আমি ওভাবে বলি আজকে যদি জিপিএ ধরে আমেরিকার বিজনেস গুলো যদি চিন্তা করা যায় তাহলে আজকে বিল গেটস হতো না আজকে জুগারবার্ক ও হতো না আজকে অ্যাপেল এর কর্ণধার তৈরি হতো না আর বেশি দূর যাওয়ার দরকার নেই ঠিক আছে যে ওদের তো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না কিন্তু ওদেরকে সবকিছু মানে সব জায়গায় ওরা যা যা করতে চেয়েছে সেই সিস্টেম গুলো তাদেরকে করতে দিয়েছে তো নাকি না করতে দিলে তো হয় না তো সো আমি বলবো যে এই কথাটা আমি অ্যাড করেছি দেখেন এন্ট্রি লেভেলে হয়তো আপনার জন্য ব্যাপার কিন্তু আপনার পরবর্তীতে যখন একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে নো বডি উইল টেক কেয়ার অফ ইউর জিপিএ ইভেন বাংলাদেশ আপনি রিয়াজ আজকে আমার আমার কথা পয়েন্ট অফ নোট এট আপনি লিখে রাখেন আপনি পাঁচ বছর চাকরি করেন ভালো করে চাকরি করেন এরপরে যেখানে চাকরি খুঁজতে যাবেন আপনি জিপিএ থ্রি পাইছেন না টু পয়েন্ট ফাইভ পাইছেন নো বডি উইল টেকিং কেয়ার অফ দিস আই ক্যান গ্যারান্টি ইউ আমেরিকাতে আমার চাকরি কি হইতো জীবনে আমি সিক্সটি এ ফার্স্ট ক্লাস পাওয়ার ক্যাটাগরির মানুষ আর জিপিএ তৈরি হচ্ছে আমাদের পরবর্তী ব্যাচ থেকে তার মানে হচ্ছে 92 থেকে আমরা 91 ম্যাট্রিক ওকে তো এখন তার মানে আমরা বলতে কমেন্টটা এখন হাইট করে দিলে পারি আচ্ছা এটার জন্য কি দেখা যাচ্ছে না বুঝলেন না হ্যাঁ যেটা আমি kustছি তো যেটা আমি বলতে যাচ্ছি যে ওই ওই জিনিসটাই আপনাকে চিন্তা করতে হবে যে লাইনটা হারিয়ে ফেললাম কোন দিকে যাবে বলতেছিলাম আহ স্যার জিপিএ নিয়ে বলছিলেন যে আমাদের মানে জিপিএ টা খুব বেশি ইয়ার মানে খুব বেশি ম্যাটার করে না আর আপনাদের এখানে ডিভিশন ছিল আমি বলছি এটা আমাদের সময় ফার্স্ট ডিভিশন ছিল ফার্স্ট ডিভিশন ছিল আজকে আপনাদের জন্য এটা বোধহয় থ্রি বোধহয় জিপিএ ইফ অ্যাম নো ড্রম জিপিএ থ্রি এখন যদি সত্যি সত্যিই জিপিএ ধরে আমার তো এখন একটা পিয়নায় চাকরি হওয়ার কথা না আমাকে তো আমেরিকা একটা ইউনিভার্সিটি নিয়েছে আমাকে কি ও তারা কি আমার জিপিএ দেখেছে তারা আমার টার্মিনাল ডিগ্রি দেখেছে টার্মিনাল ডিগ্রি মানে শেষ ডিগ্রিটা দেখেছে যে শেষ ডিগ্রি আমি কি তারা দেখে কি আপনার শেষ মানে কি কি হয়েছে হয়েছে ডেভেলপমেন্টে আপনি আগে কি করেছেন আগে আপনি জিরো না দুই না এক পেয়েছেন এখন আমার টিউটোরিয়ার দিকে তাকালে তো এরা বেহস হয়ে পড়ে যাবে বলে যে তো কিছুই করে নাই হ্যাঁ দশে দুই দশে এক দশে তিন ঠিক আছে তো কিছু আপনাকে আটকাতে পারবে না আসলে কোন জিনিস আপনাকে আটকাতে পারবে না আপনি শুধু আমার একটাই কথা যে ভাই কাজ করে যান আপনি যেই ধর্মে বিশ্বাসী হন আপনার উপর শুধু বিশ্বাসী উনি আপনার মানে ভাগ্যটা তৈরি করে দিবে আপনার কাজের উপরে এবং আপনি দেখবেন আপনি চিন্তা করার আগে কোনো একটা জায়গা থেকে আপনার রিজিক চলে আসছে হম এবং এগুলো এত আমার ক্ষেত্রে আমি দেখেছি যে এত দ্রুত কোথা থেকে কোথায় কি হয়ে যায় আমি নিজেও আসলে মানে এই প্ল্যানটা আমি করতে পারতাম না সেই জন্য বলে যে অল মাই ডি দ্য বেস্ট প্ল্যানার সো ওটা ওনার উপর ছেড়ে দেন আপনার কাজ হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট অনেস্টি নিয়ে কাজ করেন আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে অনেস্টির আমাদের ছেলে মেয়েরা আমি দেখেছি আমার ছাত্র ছাত্রীরা বিভিন্ন জায়গায় কাজ করেছে সবের কথা বলছি না যে ওদের মালিক পক্ষ আমাদের ভাই কি ছাত্র পয়দা করছেন যে ও তো এই করে এই তো অফিস না করে ওই জায়গায় গেছে ঠিক আছে তারপরে কমিশন নিয়ে ঝামেলা করে ওইটা করে এইটা দুজনের জন্য কেন শুনতে হবে আপনার অনেস্টিটা হচ্ছে আপনার একটা সার্টিফিকেটের এর চাইতেও মূল্য বেশি আপনি জানেন যে কোন অনেক কোম্পানি শুধু একটা অনেস্ট লোক খুঁজছে দরকার না কিছু জানার একটা অনেস্ট ম্যানেজার চাচ্ছে একটা অনেস্ট জিএম চাচ্ছে যে দুর্নীতি করবে না যে নেপোটিজম করবে না যে নিউট্রাল ডিসিশন নেবে এরকম একটা তালগাছ তালগাছ খুঁজতেছে ভাই নলেজ দরকার নাই আপনি আমাকে একটা অনেস্ট লোক দেন এই কথাটা আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে সবাই মুখে মুখে ভাই আমাকে একটা ভালো লোক দেন এখন ভালো লোক তো আর গায়ে লেখা থাকে না আপনি কাউকে রেফার করলেন সে গিয়ে সেখানে তো প্লিজ যারা আমাকে শুনছেন দুজন অনেস্ট দেখবেন এই অনেস্টি আপনাকে উপরে নিয়ে যাবে আপনার জ্ঞান আপনাকে সাপোর্ট দেবে ঠিক আছে এখন কে কি হবেন আমরা কেউ জানি না আপনি বলতে পারবেন যে আপনি অনেক হার্ভার্ডে লেখাপড়া করে অনেকজন অনেক কিছু করতে পারতেছে না ঠিক আছে এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার হ্যাঁ হার্ভার্ডের ফেল গুলো এমএটি ফেল গুলো গিয়ে এখন সারা যে সোশ্যাল মিডিয়া যাদের মাধ্যমে আমরা এখন কথা বলছি হ্যাঁ দেখেন আমেরিকার মোরাল কতটুকু কি এই যে জুকারবার্গ এই যে ট্রাম্পের পোস্ট আপনার মোছা নিয়ে যে ইয়ে করলো তার এমপ্লয়ীরা এই ক্রাইসিসের মধ্যে তার সমালোচনা করে অনেকে চাকরি ছেড়ে দিয়েছে কত হাই মোরাল তাদের মানে কোম্পানির এই ক্রাইসিস তারা চাকরি ছাড়লে আরেকটা চাকরি পাবে কিনা দ্যার ইজ ন গ্যারেন্টি কিন্তু তাদের ওই জিনিসটা পছন্দ হয়নি যে যে বর্ণবাদ বৈষম্য নিয়ে যে যেটা হলো যে সেখানে জুকারবার্গের যে স্ট্যান্সটা সেটা তাদের পছন্দ হয় নাই এবং সেই জন্য তারা অনেকে চাকরি ছেড়ে দিলো এবং শেষ পর্যন্ত দেখলো যে তার ভালো ভালো স্টাফ চলে যাচ্ছে সেই কালকে না পশু তার পলিসি রিভিউ করার জন্য বিশাল স্টেটাস সম্ভবত দিয়েছে যে উই উইল ট্রাই টু রিভিউ দেখেন দিস ইস কল ফ্রিডম অফ চয়েস ইন উইদিন দ্য ডেমোক্রেসি উইদিন উইদিন দ্য কোম্পানি তো যাক এগুলো এগুলো আসতে আমাদের সময় লাগবে ওই সময় লাগবে লাগবে করে তো পঞ্চাশ বছর গেল গে ভাই ঠিক আছে আর মানে কতটুকু সময়ে আমরা আমাদের মনে হয় যে লুফল গুলো আছে এগুলো আমাদের ধরে ধরে শেষ করে ফেলা উচিত মানে ওভারকাম করা উচিত আসলে আমার এই আলোচনা আপনার আলোচনার একটা মানে জিনিস খুব জানতে ইচ্ছে করছে হলো আমাদের আপনি যেটা বলছিলেন যে আমাদের আসলে বুকিং নলেজ খুব বেশি আপনার মনে করেন প্রথম দিকে অন্তত খুব বেশি দরকার হয় না অন্তত জবের ক্ষেত্রে আবার সিজিপিও আপনার হয়তো প্রথম দিকে লাগে কিন্তু খুব বেশি ম্যাটার করে না তাহলে কিছু জিনিস তো অবশ্যই লাগে যেটা আমাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমরা যেটাকে বলি স্কিল বলবো বা এরকম কোন জিনিস আমাদের ভিতরে থাকতে হবে যেটার জন্য মানুষ হয়তো আমাদেরকে বা যেটা আমাদের চাকরির ক্ষেত্রে বা অন্যান্য পেশাগত ক্ষেত্রে যেটা আমাদের কাজে লাগবে তো কি কি ধরনের কি কি স্কিল থাকলে পরে একটা শিক্ষার্থীর মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কি কি স্কিল অন্তত বিশ্ববিদ্যালয় থেকেই অর্জন করে যাওয়া উচিত আপনি মনে করেন আমার মনে হয় যে এখন টেকনোলজিটা খুব একটা বড় ফ্যাক্টর আমি ফার্স্ট সেমিস্টারে সবসময় বলি আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলি যে সবসময় বলি যে তোমার টাইপ হ্যান্ডটা বাড়াও টাইপ হ্যান্ডের রেটটা বাড়াও হ্যাঁ সবাই শুনে সবাই মনে মনে প্রতিজ্ঞাও নেয় যে হ্যাঁ স্যার বলছে কালকে থেকে শুরু করে দেব এম বিএ তে গিয়েও তার টাইপ হ্যান্ড হচ্ছে দশ মিনিটে ঠিক আছে তার উপরে আছেই ঠিক আছে তো এখন আপনি বলতে পারেন আমি কি আপনি বুঝবেন কি মূল্য কিবোর্ড এর কি আপনি এখন বুঝতে পারি আসলে হ্যাঁ না এখন বুঝতেছেন আপনি দেড় বছর কাজ আপনি আরেকটু বেশি কাজ করলে আমার আরেকটু সুবিধা হতো কারণ আই হ্যাভ গন আমার যত অ্যাডভান্টেজ আমি পেয়েছি আমার 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 ক্যারিয়ারে যত জায়গায় আমি তো ইন্টারভিউ ফেস করেছি শত মানে শত শত না হলেও আমি তো চাকরি টাকরি চেঞ্জ করেছি আমি কর্পোরেট লাইফে কিন্তু আমি কিন্তু তিনটা চারটা জব করেছি ঠিক আছে তো সো আমি সেখানে করেছি এখানে হার্ডশিপ করেছি এমন একজন বস পড়েছিল আমার আই ডু রেসপেক্ট দ্য হিম ওনার কারণে কিন্তু আমার পেশেন্সটা বেড়েছে আমি পজিটিভলি দেখি উনি আমাকে সকাল সাড়ে আটটা থেকে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত বসায় রাখতো সাড়ে আগে কখনো ছুটতে পারেনি এবং ইউ আর সো স্ট্রিক্ট ইউ আর সো স্ট্রিক্ট মানে ধরেন ডান থেকে বামে ঘুরলে বোধহয় ওনার পারমিশন নিতে হবে এই ধরনের বস ছিল একদম ইনিশিয়াল কেরিয়ারে তো ইনিশিয়াল কেরিয়ার হলে যেটা হয় যে একটু ভয় ভয় থাকে মনে ঠিক আছে ইত্যাদি ইত্যাদি তো কিন্তু অনেকদিন করেছি প্রায় বছর খানি করেছি আমি আই লার্ন ওয়ান থিং ফ্রম দিস জব পেশেন্স এই যে প্রতিবাদ না করে হ্যাঁ এই যে বারো ঘন্টা তেরো ঘন্টা ঘন্টা ধরে রাত্রে আবার আস্তে আস্তে আরো দেড় ঘন্টা যেত হ্যাঁ আমি তখন নিউলি ম্যারিড ছিলাম আমার ওয়াইফ বলতো যে একটা কাজ করলে হয় যে ব্যাট বালিশ নিয়ে তোমার যে ওখানে থেকে যেত দিস এ পার্ট অফ লাইফ বাট আই লট আই লুড অফ এ বস আই দিস এবং আমার মানে যে মানে অনেক পেশেন্স ক্রিয়েট হয়েছে আমি আবার স্কিলের ব্যাপারে যদি ফিরে যাই যে অর্থাৎ কিবোর্ড হচ্ছে একটা ব্যাপার হচ্ছে আপনি কত ফাস্ট একটা জিনিস আপনি কিবোর্ডটা আপনাকে এত হেল্প করবে যেন বস একটা কাজ দিয়েছে আপনি ধরেন আপনি একটা প্রোপোজাল লিখছেন আপনাকে বললো যে একটা প্ল্যান দেন আমাকে এখন তো আর কেউ বলবে না এ বলো কি কি বলতে চাও এখন বলবো যে একটা প্ল্যান নিয়ে আসো আর প্ল্যানটা কিভাবে আনবেন আপনি একটা পাওয়ার পয়েন্ট আনবেন বোর্ড রুমে গিয়ে আপনাকে দেখাতে হবে একটা লেভেলে আমাদের কয়টা ছেলে একটা ভালো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে পারে আমাকে বলেন এই কথাগুলো কি আমি আপনাদেরকে বলি নেই প্রথম সেমিস্টারে কিন্তু আপনাদের আমি এখন যদি সবার পরীক্ষা নিই যদি সুযোগ থাকতো যদি পাবলিক করা যেত দেখবেন যে পাওয়ার পয়েন্টের কোথায় কোন মেনু আছে এটাও জানে না এখন আপনি হয়তো বলবেন স্যার আমাদেরকে এত ছোট করতেছেন আমি যারা পারে না তাদেরকে বলছি যারা পারেন যারা উত্তরে গেছেন তাদেরকে বলছি না কিন্তু কেন একটা ছেলেও পারবে না আমাকে বলতে পারবেন আমাদের কম্পিউটার ল্যাব আছে যেটা অনেক ডিপার্টমেন্টে নাই হ্যাঁ আপনার কোনো কম্পিউটার থাকার দরকার হয় না আপনি নিজে মোবাইল একটা রিজনেবল মোবাইল চালাচ্ছেন মোবাইল অ্যাপ্লিকেশন গুলো পাওয়া যায় তো সো আপনি আপনি শিখছেন না আপনি দেয় আপনি আমার কিবোর্ড আমাকে উপহাস করেছে অনেকে যে সার বোধ আমাদেরকে টাইপ রাইটার বানাতে যাচ্ছে ঠিক আছে দ্যাট ওয়াজ এ লাইক এ লাইক ইস এ আপনি টাইপ আপনি যে কোথায় কিভাবে আপনি কত দ্রুত আপনি কাজটা করতে পারবেন সেটা এটা একটা জিনিস যেমন আপনি বিলিভ করবেন কিনা জানি না যে অর্থাৎ এই যে জুম বলেন এই বলেন এই যে আজকে আপনারা যে স্ট্রিম এটা প্রথম আমি আপনাদের সাথে আমাকে আমি কি আপনার সাহায্য নিয়েছি আপনি শুধু নাম বলেছেন নাম বলেছেন যে স্যার এইটা আমি এটা নিজে থেকে করলাম না আপনি কি এটা বলতে পারবেন যে আপনার ক্লাসের একশো জন ছেলে এই কাজটা করতে পারবে নিজে থেকে নিজে থেকে কানেক্ট করতে পারবে নিজে থেকে এ করতে পারবে সো ব্যাপারটা হচ্ছে এটা ঠিক আছে গুগল সবকিছু পারে আর আমাদের ছেলেরাদেরকে আমরাই গুগল শিখাইছি এখন আমাদেরকে বলে যে আরে গুগলে সবকিছু আছে স্যার স্যার লাগবে না ঠিক আছে সারকে লাগ লাগানোর জন্য তো বলছি না সারকে না হলে তো ভালো সরকারের টাকা বেঁচে যাবে বিশ জন টিচার যেখানে সেখানে দশজন নিতে হবে কিন্তু গুগল আপনাকে সবকিছু শিখাতে পারবে না এমন কিছু জিনিস আছে যেটা আপনাকে এখনো ইন পারসন শিখাইতে হবে ইন পার্সন বলতে হবে সেটাকে টেক কেয়ার করতে হবে ও শিখে নিব হচ্ছে বাকির কাজ তা আপনাকে টেকনোলজি ফিল্ডে প্রেজেন্টেশন ফিল্ডে অ্যাটিটিউড আর গুলো অনেক অ্যাড করা যায় একশোটা অ্যাড করে কোন লাভ নাই আপনি যদি গুগল সার্চ দেন আপনাকে দেখাবে তিরিশটা চল্লিশটা অ্যাটিকিউট দেখাবে আমি অ্যাটিকিউট নিয়ে আপনাদের সেশনে নিয়েছি আমি শুধু বলবো যে তিনটা জিনিস আপনি করেন ইউ উইল গেট লট অফ অ্যাডভান্টেজ দেন আদার্স আপনি টেকনোলজি যেগুলো রেগুলার কাজে লাগে আপনি এমএস এস ওয়ার্ডটা ভালো করে শিখেন পাওয়ার পয়েন্টটা ভালো করে শিখেন এক্সেল ইজ এ ভেরি পাওয়ারফুল প্রোগ্রাম এই কথাটা আমি সবসময় বলি এক্সেল একজন আমি শিখে শেষ করা যাবেন ইটস এ ভেরি পাওয়ারফুল প্রোগ্রাম আপনি যদি অ্যাডভান্স এক্সেল শিখেন ইউ উইল গেট মোর অ্যাডভান্টেজ তাহলে বস কে আপনি আপনার প্ল্যানটা সাজায় দিতে পারবেন কি আপনার প্ল্যান হ্যাঁ কি লাভ লস সব বস কি চাইবে আচ্ছা এই প্ল্যানটা আমি ই করব সেটার আমার কি লাভ হবে আপনি যদি লাভ লসে ফিগারে দেখাই দিতে পারেন বস কে আপনাকে প্রিভিলেজ দিবে নাকি অন্যকে প্রিভিলেজ দিবে বলেন আপনি খুব স্বাভাবিক আসলে বুঝে বুঝতে পারছি এক্সেল ছাড়া আসলে খুব চলা খুবই ডিফিকাল্ট এটা তো চাকরির ব্যাপারে করবেন

এটা নিয়েও আপনাকে অলরেডি কিছু বলেছেন আপনি তারপরেও যদি আরো কিছু বলেন আর কি আমার মনে হয় যে আসলে দেখেন প্রত্যেকটা মানুষের সিচুয়েশন ইউনিক আমি সবসময় এটা ফিল করি কারণ আমি মাঠে ঘাটে কাজ করেছি অনেক মানুষের সাথে আমার মিশে সৌভাগ্য হয়েছে আমার লাস্ট লিস্ট আমার গ্রাজুয়েশনের পর থেকে আমি অনেক মানুষের সাথে আমার কাজ আমি আপনাদেরকে আরেকটা কথা বলতাম যারা ইন্ট্রোভার্ট তারা সেলস এক বছর কাজ করবেন এক বছর মনে আছে কিনা জানি না আপনাদের কারণ হচ্ছে যে আমি সেলসে কাজ করেছি আজকে যদি বলেন যে আমার মুখে কথা বের হচ্ছে সেলসের কারণে আমি আমার একটা ফ্রেন্ড ফ্রেন্ড গ্রুপ গ্রুপ ছিল এই দিয়ে আমার ইউনিভার্সিটি লাইফ চলে গেছে এর বাইরে আমার কোন জগৎ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের বন্ধুরা আমাকে চিনে না পরে চিনেছে নানা কারণে কিন্তু স্টুডেন্ট অবস্থা কেউ চিনতো না কারণ আমি যেতামই না কে খবর রাখে বলেন তো সো আপনি আপনার ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি না যে আপনাকে কেউ চিনতে হবে সো দ্যাট ওয়াজ মাই কেস কিন্তু একটা সময় যখন আহ শেষ কাজ করা শুরু করলাম তখন মানুষজনের সাথে মিশা ইট ওন্ডারফুল এরিয়া টু ওয়ার্ক দেখলাম যে মানুষজনকে জানছি শিখছি শেয়ার করছি ওর থেকে আহ ইনফরমেশন গুলো মানে নিজে ওখান থেকে নিজের জন্য কিছু অ্যাড করছি আবার আমার থেকে সে শিখছে ইন্টেরাকশন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে জড়তা চলে যাচ্ছে আই কন্ট্যাক্ট ঠিক হয়ে যাচ্ছে দ্যাট ইজ ওয়ান অফ দা থিংস আই কনট্যাক্ট ঠিক হয়ে যাচ্ছে ঠিক আছে এবং আপনি অনেক কিছু করতে পারতেছেন এক সময় জানেন আমি কন্টাক্ট ম্যানেজমেন্টে এত ভালো ছিলাম পার্সোনাল রিলেশনশিপ ম্যানেজমেন্টে আমি আমার মনে হয় আমার মেমোরিতে পাঁচশো ফোন নাম্বার আমার মুখস্থ ছিল মানে এরকম চর্চা করেছি আমি আমাকে ফোন বুক দেখতে হতো না আপনারা জানেন কিনা না তখন মোবাইল ফোন ইনিশিয়ালি ছিল না পরে যখন হলো তখন মোবাইল ফোনে আপনার ফোন বুকে লিমিটেড আহ কন্ট্যাক্ট আমরা রাখতে পারতাম পঞ্চাশ একশো না আড়াইশো তো অনেক পরে হয়েছে পঞ্চাশ একশো এরকম তাহলে বাকিগুলো কোথায় থাকবে বাকিগুলো হয় মাথায় থাকতে হবে নাহলে ছোট একটা ডায়েরি মেনটেন করতে হবে তা আমার একটা ঘরে ডায়রি ছিল কিন্তু আমি কেরি করতাম না বাট রেস্ট অফ দ্য থিংস আর ইন মাই ইন মাই হেড সো এই যে এটা কিন্তু এটা কিন্তু আমি কিন্তু সবচেয়ে ভুলব না মানুষ কিন্তু আমি এই জিনিসটা রপ্ত করেছিলাম আসলে ব্যাপারটা হচ্ছে কি আপনি যেটা করতে চাইবেন চাইলে পারবেন যেমন আমরা সবাই লেজি কিন্তু বাই নেচার কিন্তু আমরা সবাই এক্স থিওরি যেটা আমি ক্লাসে এটাও বলি যে যেমন যেমন শুয়ে বসে কাটাচ্ছি যেমন আমার মা মারা গেছে আমার এখন কোনো কিছুতে মন বসে না দেখেন এক মাস হয়ে গেছে এখন আমি চিন্তা করছি হাউ টু বি অ্যাক্টিভ আপনারা এই অনেকেই নক করছিলেন অনেকদিন যে এই ধরনের সেশন করতে আমি আমি তখন চিন্তা করলাম যে আমাকে ইন্টুজিয়াস্টিক হওয়ার জন্য আমাকে এখন রাজি হইতে হবে এটা এই জন্য বলছি প্রত্যেকটা মানুষের স্টোরিটা ডিফারেন্ট আপনার স্টোরি কিন্তু আমি শুনতে পারবো কিন্তু ফিল করতে পারবো না আপনার মতো করে তো সেই জন্য উনি যেটা বলছেন শিক্ষিত বেকার আমি হয়তো আমার সেন্সে বলবো আমি কখনো তো যখন চাকরি ছিল না আমি চিন্তা করছি ঠিক আছে কোথাও গিয়ে ফার্মিং করব আমি তো বেকার থাকা চিন্তাও করতে পারি না আমার ক্ষেত্রে এটা কিন্তু আপনি কেন বেকার থাকবেন আমি দেশে আমি যদি বেকার হতাম এখন তো যেটা করি না সেটা যদি বলতে যে আপনি বলবেন যে এটা কাল গল্প কিন্তু আমি সত্যি সত্যি যদি আমার চাকরি কোনো কারণে কোনো ফর্দে টাইমিং না থাকতো ইভেন আমি চিটিং ইউনিভার্সিটি চাকরিটা হুজুকের মাথায় ছেড়েছি মানে অর্থাৎ হ্যাঁ আমি করবো না ইটস এনাফ 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 কিন্তু অন দ্যাট টাইম আমার এখানে মানে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু এগুলো আসলে তখন চলছিল যে মানে কথাবার্তা চলছিল নাথিং ফাইনালাইজ তো আমি কি চিন্তা করেছিলাম ব্যাক আপ প্ল্যান প্ল্যান এ প্ল্যান বি এর কথা সবসময় আমি বলি প্ল্যান বিটা ছিল যে তো আমার ফ্যামিলি বিজনেস আছে আমি ওইটাকে টেক কেয়ার আগে অফিসে বসতাম শুধু সময় পেলে এখন অফিসের সাথে সাথে আমি ইন্ডাস্ট্রি ভিজিট গুলো রেগুলার করবো তার ফলে ইন্ডাস্ট্রিতে পরে থাকবো সেখানকার অপারেশন দেখবো আমি একটা ছক ফেলছিলাম তো আপনি বেকার আসলে কেন বেকার থাকবেন আপনার এখনো বাংলাদেশে প্রত্যেকটা মানুষের দেশে গ্রামের বাড়িতে বলেন বা মফসলে যেখানে থাকেন সেখানে তার আশেপাশে কিছু ভাই আপনি যদি একেবারেই যদি কিছু করার না থাকে আপনার বন্ধুর মুদির দোকানে গিয়ে বসে থাকেন ফ্রি দেন ঠিক আছে দেখবেন যে ওইখানেও দুই চারজন মানুষ আসবে সে আপনার ভাগ্য খুলে দিতে হবে আমার এক ভাই বলতো যে বসে থাকলে তো এটা তো ধর্মেরও কথা কিন্তু ওনার কথা হচ্ছে যে তুমি যদি এক জায়গায় বসে থাকো তোমার ভাগ্যটা তো স্ট্র্যাটিক থাকবে তুমি যখন দুনিয়াতে মুভ করবা তুমি তখন দশটা মানুষের কথা বলবো দশটা মানুষ যখন জানবে যে তোমার চাকরি নাই বা তুমি চাকরি খুঁজছো হয়তো তার একটা আপনি 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 একটা কোথাও ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস নিলে তো সবাই খুশি থাকবে তাই না আপনি কোথাও ফ্রি সার্ভিস দিলে আপনার একটা লার্নিং হবে যেমন আপনার একটা স্কিল নাই আপনি হয়তো বললেন যে ভাই ঠিক আছে

তো আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদের যদি শিক্ষা নাই লাগতো দরকারই ছিল না ইউনিভার্সিটি আসে এগুলো কিন্তু একটু বেশি বাড়াবাড়ি ঠিক আছে তো সবসময় হাম্বেল থাকবেন হাম্বেলনেস ইজ এ কোয়ালিটি ঠিক আছে হাম্বলনেস ইজ এ কোয়ালিটি এটা এটা আপনি যে এই যে এখন আপনি এসিআইতে কাজ করছেন আপনি এখন হাম্বেলনেস আপনি যদি এখন অ্যারোগেন্ট হন আপনার চাকরিও থাকবে না আপনার নেক্সট চাকরিতে গেলেও আপনাকে এই ইনফরমেশনটা চলে যাবে যে রিয়াজ ওয়াজ অ্যারোগেন্ট রাইট কিন্তু কিন্তু আপনি যদি হাম্বল থাকেন আপনি যদি পোলাইট থাকেন মেসেজটা কি যাবে রিয়াজ চলে গেছে কিন্তু বাট ইউ ওয়াজ এ গুড বয় ইউ ওয়াজ এ গুড ম্যান ইউ ওয়াজ অনেস্ট বলবে না এইটা আপনার একটা সার্টিফিকেট চাইতে বেশি মূল্য রাখে একটা সময় এটা বুঝার ক্ষমতা যদি আপনাদের না থাকে বুঝার চেষ্টা করেন তাহলে আশা করি কেউ বেকার থাকার কথা না ঠিক আছে কারণ নিজে আবার আমার আমার মনে নাই যখন বাংলাদেশে ব্যাংকের খুব হুজুগ চলতেছে যে ব্যাংকের জব মানে একটা আহ লাকে মানে স্বর্ণ খচিত কিছু একটা এরকম তখন আমার কাছে কিছু স্টুডেন্ট আহ আমাকে ভালোবাসতো একটু কিছু স্টুডেন্ট আমাকে দেখা হতো আহ বলতো স্যার আমি ব্যাংকের জন্য ট্রাই করছি কি গাইড টাইড পড়ছি ইত্যাদি বলতো রাস্তাঘাটে দেখা হলে তাহলে তুমি অন্য জবের জন্য ট্রাই করছো না কেন বলে না স্যার ব্যাংকেই করবো এবং এটা আমার টার্গেট এমনও ছেলে পেয়েছি যে দুই বছর ওয়েট করে আড়াই বছর ওয়েট করে কোনো চাকরি না ধরে ব্যাংকে গেছে আমি তাদেরকে ওয়ার্ন করেছিলাম দুই বছর জীবনের অনেক মূল্যবান সময় এমনি সেশন যাবে দুই বছর হারাইছো আবার দুই বছর চার বছর ওয়াই তারা কথা শুনে নাই আজকে আজকে এই মুহূর্তে ব্যাংকের অবস্থা যখন একটু খারাপ হওয়া শুরু করলো এখন অনেকে লিখে স্যার ব্যাংক ছেড়ে এখন কোথায় যাব তো জিনিসগুলো সেই আড়াই বছর যদি আপনি একটা মুদি দোকানেও কাজ করতে আজকে একটা মুদি দোকানের একটা 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 চেইন শপ দিতে পারতেন আর বাইদি স্যার এখনো এখনো আছে আমাদের শুধু সরকারি চাকরি বা বিসিএস না ব্যাংকের জন্য কিন্তু এখনো স্যার অনেকেই দুই তিন বছর আমার সেন্সে আমি বলতেই চাই আমার মত হচ্ছে এত রিজিড হওয়া ভালো না আপনি যদি এত রিজিড হন তাহলে শিক্ষিত বেকারের খাতা নাম লেখা সম্ভাবনা আছে আপনি ওই দুই বছর শিক্ষিত বেকার থাকবেন আমি হলে আমার কথা হচ্ছে যে আমি আমি তো বলেই দিয়েছি অলরেডি যে আমি হলে করতাম কি আমি ফ্রি সার্ভিস দিতাম আমি ওই নলেজটা নিতাম ওই নলেজটা আমার জন্য গেইন এই নলেজটা আমার কোথাও না কোথায় কাজে লাগতো আমার প্রাইমারি না মাধ্যমিকের কোন একজন শিক্ষক বলতো দুনিয়াতে কোনো কাজ বিধা যায় না আমার ইট ট্রু আমা ইট ট্রু যে আপনি একটা কাজ করলেন কাউকে একটা ফ্রি সার্ভিস দিলেন এটা কোথাও কোথাও বিধা যাবে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্মগত দিক থেকে আমি যেটা বিলিভ করি পেয়েছি আপনি মানুষের উপকার উপকার করবেন সেই মানুষটা আপনার হয়তো করবে না কিন্তু এমন কাউকে আপনি পাঠাই দিবে যখন আপনার দরকার বিপদের সময় দেখবেন সে আপনার উপকার করে দেবে তো কাজে আপনি কমপ্লেন কেন করবেন ব্যাস আমি একদম প্রথমে শুরু করেছি যে নো কমপ্লেন এবার সো কারণ হচ্ছে আমার ক্রাইসিস মোমেন্টে আমাকে তো আল্লাহ তাল্লাহ কোন না কোনো দিক থেকে সাহায্য পাঠাইছেন এবং এটা কেন হয়েছে আমি মনে করি আমি মনে করি যে হয়তো আমার মধ্যে মানুষকে সাহায্য করার টেন্ডেন্সি ছিল বাংলাদেশে একটা কথা আমি সবসময় বলি যে বিং এ গুড হিউম্যান বিং এই লেসনটা আপনাদেরকে বেশি দিয়েছি ঠিক কিনা মনে করে দেখেন যে ভাই পড়ালেখা একটু কম করেন কিন্তু ভালো মানুষ হন এই কথাটা ক্লাসে কতবার বলছি আপনি আপনি বলেন আনুমানিক কতবার বলছি অনেকবার বলেছেন আচ্ছা কেন বলছি আপনি এটা এখন আস্তে আস্তে বুঝবেন কারণ বাংলাদেশে হচ্ছে কি ধরেন আপনি কারো উপকার করলেন সে আপনাকে দৃশ্যপট থেকে সরাই দিবে কারণ আপনার সামনে সে আর বড় গলায় কথা বলতে পারবে না কিন্তু ব্যাপারটা হওয়া যে আপনি আর ও মিলে আরো ভালো ভালো কাজ করবেন আপনি প্রাইভেটে কাজ করেন আর পাবলিকে কাজ করেন দেখবেন আপনি কারো উপকার করছেন আপনাকে ওই জায়গা থেকে সরাই দেওয়ার জন্য আমি ওইটা গল্প বলতাম কার থেকে শুনেছিলাম মনে নাই যে বাঙালি কখনো স্বর্গে যাবে না কারণ ওই একজন যেতে লাগলে আরেকজন টেনে ধরবে এটা তো আসলে বাস্তবে প্রয়োগ আছে আপনি অস্বীকার করতে পারবেন না আপনি যখন কোম্পানি গুলোতে কাজ করতে যাবেন ইনস্টিটিউট গুলোতে কাজ করতে যাবেন দেখবেন আপনার ভালো কেউ চাচ্ছে না আপনি আপনি ভালো চাচ্ছেন অনেকের কিন্তু আপনার ভালো কেউ চাচ্ছে না তো বিং এ গুড হিউম্যান ইজ ভেরি আর বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার অবস্থা একদম হয়েছে মাঝে মাঝে আমার আসলে খুব বিরক্ত লাগে অনেক কি বলবো অযোগ্য মানুষ স্টার হয়ে বসে আছে অনেক অযোগ্য মানুষ তার নিজের কর্মক্ষেত্রে কাজ করে না নিজের কর্মক্ষেত্রে যা বলেন সেটা পালন করে না দায়িত্বটা পালন করে না তিনি হিরো হয়ে বসে আছেন ঠিক আছে আপনিও বুঝতে পারবেন তো আপনার একটু সেগুলো হলো মনে কষ্ট লাগবে ঠিক আছে একটু হলো তো মনে কষ্ট লাগবে সেই জন্য তারপর আমরা এগুলো নিয়ে চিন্তা করার সময় নেই কাজ করার আছে কাজ করে যাচ্ছি তো সো আপনাদেরকেও বলবো যে নিজেরটা দেখেন অন্য কি করেছে ফরগেডিভ ঠিক আছে

মানে অনেক মানুষের সাথে আমার এখন যোগাযোগ আমার মনে হয় সবচেয়ে আমার বেশি কন্টাক্ট হচ্ছে বা সাথে আমার মনে হয় এটা নিয়ে আমি যদি কথা বলতে যাই আমি লস্ট হয়ে যাবো কারণ আমার ডাইমেনশনগুলো আমি যদি খুব চুক্ত করে বলি উনি বলেছেন যে কথাটা চাকরির পাশাপাশি দ্যাট ইজ এ ভেরি অ্যালার্মিং থিং দ্যাট ইজ এ ভেরি অ্যালার্মিং থিং আপনি আপনার সিনিয়রদের কাছে জিজ্ঞেস করেন অনেকে চেষ্টা করেছে যে চাকরি করে ইয়ে করে পাশাপাশি একটা অ্যাগ্রো করার চেষ্টা করেছে কিভাবে করেছে ওই গ্রামে একজন চাচা আছে মামা আছে ভাই আছে ওকে দিল হ্যাঁ গরুর ফার্ম একটা করে দিল ডেরি ফার্ম একটা পোলট্রি ফার্ম সে দেখবে শুনেন আপনি দেখা আপনি সায়েন্স বুঝেন আর ও কিছু বুঝে না হ্যাঁ আর এখন কি নতুন আরেক ফর্মেট শুরু হয়েছে বলে স্যার ক্যামেরা লাগাই দিছি হ্যাঁ স্ট্রিমিং করে সারাদিন দেখি সেরকম হলে সেরকম হলে আমি এখান থেকে বসে বাংলাদেশে বহু কিছু করে ফেলতে পারতাম আমাদের নাহার এগ্রোতে নাহার এগ্রোতে একশো পঁচিশটা না কয়টা ক্যামেরা আমার 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 মোবাইল ফোনে আমি দেখি মাঝে মাঝে দেখি কি জাস্ট আমি আপডেট হই যে চেহারা সুরত কেরকম হইলো ঠিক আছে কিনা কিন্তু আমি কি আসলেই অপারেশনটা বুঝতে পারবো এখান থেকে ভেরি রেয়ার হ্যাঁ তো সো আপনাকে অপারেশন কমপ্লেক্সিটিস নিজে নিজে যদি না করতে পারেন ভাই খামাকে টাকা লস করেন না অনেকে করছে ওনাদের থেকে অভিজ্ঞতা নেন নিজে যদি সময় দিতে পারেন নিজে কারণ হচ্ছে আপনারা লার্নেড মানুষ আপনারা যদি নিজেরা সময় দিতে পারেন দেন ওনলি আই আই রিকমেন্ড দেন ইউ শুড গো হ্যাড আদারওয়াইজ ন আমি 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 মনে করি যে এটা উচিত হবে না কারণ পরে লস হবে বলবেন যে দূর এখানে তো কোনো কিছু নাই আর এটা আপনারা যেভাবে দেখতে সুন্দর মনে করেন এই সুন্দরটা করতে অনেক অনেক কষ্ট কষ্ট আপনি জীবনে একটা কোদাল হাতে নেন নাই জীবনে গোবর ধরেন নাই জীবনে গোবর দেখলে আগে হাত দিয়েছেন আপনি ডেরি ফার্ম কেমনি করবেন বলেন করতে হলে আগে আপনাকে সেজন্য আবার বলছি আপনি করতে পারবেন না কথাটা ঠিক না আপনাকে কোনো একটা ফার্মে গিয়ে

আপনি পোল্ট্রি ইজ ভেরি সেন্সিটিভ আপনারা যেভাবে চিন্তা করেন ওটা আপনাদের যে আসলে কি জিনিস ঠিক আছে অনেক লিখেছি অনেক বলেছি কিন্তু কেউ মানে আমলে নেয় না সবাই মনে করে যে ও নিজের গল্প নিজে করতেছে নিজের ফার্ম আছে জন্য করে দ্যাট ইস দ্য প্রবলেম অফ আওয়ার কান্ট্রি দ্য পিপল নেভার থিঙ্ক পজিটিভলি পিপল নেভার থিঙ্ক পজিটিভলি সবসময় মনে করে যে দেয়ার ইজ এ মোটিভ আমার কোনো মোটো আছে কারণ অনেক মানুষের থাকে সেই জন্য হয়তো মনে করে কিন্তু মনের কোনটা জেনুইন কোনটা ইনজেনুইন সেটা আপনাকে বের করতে হবে এখানে মানুষের একটা চিন্তা ভাবনা থাকে যে আপনার সে লাভ করছে বিজনেস এসে বা ওই মার্কেটে সে অন্য কেউ আর ঢুকতে দিতে যাচ্ছে না সেটা সব জায়গায় সেটা সব জায়গায় আছে আপনারা যদি বলেন আপনার ভেক্সিমকে বলেন কেউ কারো কম্পিটিটরকে মার্কেট আস্তে দেবে সে চাইবে যে সে মনোপলি বিজনেস করবে কিন্তু জায়গা করে নিতে হবে আপনাকে জায়গা তো আপনি করে নিতে হবে আমি এগুলো যে মার্কেটিং ম্যানেজমেন্ট পড়াতে গিয়ে যে বিজনেস লিডার যেগুলো আমরা পড়া দাম যে মার্কেট লিডার মার্কেট চ্যালেঞ্জার ওখানে বলতাম যে ঢুকতে হবে মার্কেট নিচ দিয়ে কিন্তু একটা সময় আপনাকে চ্যালেঞ্জারে কনভার্ট করতে হবে अदरवाइज यू विल बी মার্কেট নিচ এন্ড দেন ইউ ইল নেভার বিকাম এ মার্কেট হিরো রাইট মার্কেট তো আপনাকে তো একটা 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 ছোট্ট একটা স্লাইস নিয়ে ঢুকতে হবে এগুলো তো মার্কেটিং পরাতে গিয়ে আমি বলছি যে মার্কেটিং এর কোর্সগুলো যে আপনাকে শুই হয়ে ঢুকতে হবে ফাল হয়ে বের হতে হবে কিন্তু ই টু টেক সাম টাইম ওভার নাইট হবে না রে বাবা এবং সেটা এই যে শুই হয়ে ঢুকতে গেলে আপনার একটা ইউনিক ফিচার লাগবে যেটা অন্যদের নাই আছে কি আপনার

বা একা ডিল করা ইটস নট ইজি মার্কেটিং একটা উইং নিয়ে কাজ করতে হবে সাপ্লাই চেন বিকাম ইজ দা ভেরি হটেস্ট থিংস রাইট নাও বিকজ দেখেন এখন কোভিড 19 সিচুয়েশনে সাপ্লাই চেনের একটা হিউজ ইমপ্যাক্ট হুম হুম মানে বিরাট ব্যাপার এখন সাপ্লাই চেন হুম স্যার আরেকজনে সরওয়ার হোসেন ফরহাদ নিয়ে কমেন্ট করেছেন স্যার করোনা পরবর্তী সময়ে আরব কান্ট্রিগুলো শ্রম বাজার নিয়ে অবস্থা কেমন হবে এটা কি শ্রম লিখতে নাকি শ্রম 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 বাজার না বাজার লিখতে গিয়ে বোধহয় আপনার কিছু এনিওয়ে আসলে শুনেন ইমিগ্রেশন জব মার্কেট এটা এটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট মেসেজ ইমিগ্রেশন এবং জব মার্কেট এটা হচ্ছে

যেমন ধরেন আমি বলতাম যে জব মার্কেট শুধু বাংলাদেশ চিন্তা করবেন না বলেছে কি এই কথা একাধিকবার আপনি চিন্তা করবেন ইউ আর জন্য বলেছেন হ্যাঁ এবং ইউ আর এ গ্লোবাল কম্পিটিটর জব মার্কেটের জন্য হম কেন বলেছি কারণ দেয়ার ইজ এন হিপস অফ অপরচুনিটি টু গেট এ জব ইন দ্যাব্রোড কান্ট্রি নট অনলি আরব কান্ট্রি আমেরিকা গ্রিন কার্ড দেওয়া বন্ধ করে দিয়েছে ফ্যামিলি ইমিগ্রেশন বন্ধ করে দেওয়া চিন্তা করছে ট্রাম্প প্রশাসন ঠিক আছে কিন্তু একটা 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 জিনিস তারা হয়তো কখনো ওইভাবে বন্ধ করতে পারবে না সেটা হচ্ছে এইচ ওয়ান বি এইচ ওয়ান বি মানে হচ্ছে যে প্রফেশনাল ক্যাটাগরিতে যেখানে তাদের লোক লাগবে সেটা তারা এখনো বন্ধ করে নাই করবেও না কারণ হচ্ছে যেখানে তাদের লোক লাগবে সেটা আনার রাস্তা সবসময় খোলা থাকবে হ্যাঁ নাসাতে একটা লোক লাগবে চায়না তাদের শত্রু কিন্তু চাইনিজ কেউ যদি ক্যাপেবল হয় সে কিন্তু তাকে হায়ার করে নিয়ে আসবে রাশিয়ার সাথে তাদের কত বছর কোল্ড ওয়ার রাশিয়ার কত লোক এখানে কাজ করছে এর ক্ষেত্রে তো বড় উদাহরণ হয় না তো স্যার সবসময় আসলে জব মার্কেট নট অনলি ইন বাংলাদেশ এভরি ওয়ার আপনি লুক আফটার করেন আপনার খোঁজখবর রাখেন এবং কোন ফিল্ডটা এখন বেশি দেখেন আমরা এক সময় বড় হয়েছি আমি এখন জব খুঁজতেছি না আপনি খুঁজতেছেন ঠিক আছে আপনাকেই এখন খোঁজ খবর রাখতে হবে যে কোন জায়গাটা বেশি হাইলাইট হচ্ছে কোন জায়গাটাতে মানুষ বেশি লাগছে কোন জায়গায় ইন্ডাস্ট্রিলাইজেশন বেশি হচ্ছে হুম তো সো তখন আপনি বাইরে কয়েকটা অ্যাপ্লিকেশন থ্রো করতে তো কোনো অসুবিধা নাই কালকে না পরশু দেখলাম যে আমার কোন ছাত্র আমাকে বললো স্যার আমি কোথায় বললো যে মালয়েশিয়া না ইন্দোনেশিয়া কি একটা কোম্পানিতে জব করতে গেলো আরেকটা একটা পোস্ট দেখলাম সে বলে নাই আমাকে হংকং না কোথায় কোন একটা কোম্পানিতে জব পেলো তো সো এরা যদি ওখানে অ্যাপ্লাই না করতো তার জবটা হতো আপনাকে তো শুধু দেশে আপনি দেশে কি করবেন দেশে এখন পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে একটা জব শুরু করবেন করেন আপনি সবাই না যাদের যাদের এম্বিশন একটু হাই তারা অন্যদিকেও ট্রাই করেন ইউ নেভার নো করতে তো অসুবিধা নেই করতে তো পয়সা খরচ হচ্ছে না একটা তো লার্নিং হবে যখন আপনি রেসপন্স পাচ্ছেন না তখন আপনি বুঝবেন যে আপনার হয় কোয়ালিটি নাই আর নাহলে আপনার রিজিউমিটার রিভাইজ করতে হবে আর আপনারা করেন কি একই রেজিউমে বিদেশেও পাঠাচ্ছেন দেশেও পাঠাচ্ছেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ও পাঠাচ্ছেন ম্যানেজমেন্ট ও পাঠাচ্ছেন যারা করতেছেন এটা কি ঠিক আপনার রেজিউমে হবে এক হাজার একটা আপনার রেজিউমে হবে এক হাজার একটা আপনি এখন একটা একটাই ফরম্যাট বলতে গেলে সবাই দেখা যায় ক্লাসের সবাই একটা ফরম্যাট ব্যবহার করি এবং ওইটা দিয়ে সবাই আমাদের রিপোর্টের বড় ভাইয়েরা বলে যে তোমাদের ব্যাচ দেখে বুঝতে পারি সিবি দেখে বুঝতে পারি যে এটা কোন ব্যাচের না এই যে এটা কিন্তু তো সুনাম না এটা দুর্নাম এটা দুর্নাম আপনাদেরকে ওই কথাটা ক্লাসে বলেছি কিনা এন্ডোর্স করেন যে ট্রাই টু বি ইউনিক দেন আদার্স আপনার আপনার আমল নামা হচ্ছে প্রথম এমবিএ করার পরে যে রিজিউমটা থাকে এটা আসলে এক পিসটা রিজিউম যদি 12 ফন্ট ইউজ করেন আপনারা তো 18 ফন্ট ইউজ করে দুই পিসটা করেন ঠিক আছে এখনকার ছেলে পেলের আরেকটু স্মার্ট হয়েছে বলতে বলতে সেটা হচ্ছে তারা অনলাইন ডিগ্রি মিগ্রি করে ডিপ্লোমা ডিপ্লোমা করে এটাকে চার পিসে নিয়ে গেছে দেখেন বি কেয়ারফুল এখন কেউ একজন অনলাইনে ব্র্যান্ডিং এর উপরে একটা ডিপ্লোমা নিল কিন্তু সে জব খুঁজতেছে হয়তো সেলসে সে ওইটা এখন আপনি কিছু না থাকলে অ্যাড করেন কিন্তু আপনি যদি একশো একটা থাকে কোনো এমপ্লয়ার এর সময় আছে কোনো এইচআর মানুষের সময় আছে ওগুলোকে শর্ট আউট করার একশো একটা পড়ার আপনাকে দিতে হবে হাইলাইটিং গুলো সত্যিকার অর্থে এগুলো নিয়ে অনেক আর্টিকেল আছে যে একজন এমপ্লয়ার বা একজন এইচআর এক্সপার্ট একটা রিজুমির কোন অংশটা দেখেন কোন অংশটা ইগনোর করেন এগুলো আপনি গুগলে পাবেন আমার মনে হয় তো সো বাজার সব জায়গায় আছে কিপ ট্রাইং এবং ডোন্ট থিঙ্ক বাংলাদেশ ইজ দ্য অনলি জব মার্কেট অ্যান্ড এন হিপস অফ অপরচুনিটি আফ্রিকা উইল বি দ্য ফিউচার এগুলো আমি আপনাদেরকে ক্লাসে বলেছি আফ্রিকা এখন অনেকে ইনভেস্ট করছে সো আফ্রিকা কুড বি ইউর জব মার্কেট কাম অন তো সো ইকর নাই ঠিক আছে আশিক কে আমাদের আশিক ভাই বলেছেন স্যার বেস্ট অন দা নিউ ওয়ার্ল্ড অর্ডার অর দা নিউ নরমাল व्हाट উইল বি দা প্রবাবল সিনারিও অফ অফিস জব এন্ড অনলাইন बेस्ड জব বাট স্যার আসলে করোনার বিষয়টাকে নিয়ে আসলে নিউ নর্মাল যে আমাদের একটা ওয়ার্ড এখন বেস্ট ভাইরাল বা নিউ নরমাল কথাটা তুলে এসেছে সবকিছু একটু অনলাইনে হয়ে যাচ্ছে বা ডিস্টেন্স থেকে সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপারটা চলে এসেছে এই ক্ষেত্রে আমাদের অফলাইন জব বা অনলাইন জব কিভাবে আমরা জবটা মেন্টেন করতে পারি এটা নিয়ে আসলে জানতে চাই আশিক ভাই গতকালকে একটা সেশন নিয়েছি যেখানে আমি এটার একটু কথা বলেছিলাম যে অবভিয়াসলি দেয়ার উইল বি সাম চেঞ্জেস এবং একটা ইন্স্যুরেন্স কোম্পানির एग्जांपल দিয়েছিলাম গতকালকে আজকে আর ওটা দিতে চাচ্ছি না অর্থাৎ এটা যদি কখনো নরমাল সিচুয়েশনে আমরা আসি এবং নতুন নর্মাল সিচুয়েশন যদি আমরা আসি দেখা যাবে যে যে জব গুলো ডেস্ক জব হিসাবে করতো এবং সেগুলো যখন অফলাইনে অফলাইন বলতে আই মিন হোম হোম অফিস থেকে করা শুরু করলো এবং দেখা গেল আহ নাইন্টি কেসেস সঠিকভাবে হয়েছে তাহলে তো একটা কোম্পানি আর বেশি ইনভেস্ট করে তাকে একটা ডেস্ক কিন্তু অনেক কস্টলি এটা কিন্তু আমাদের অনেক লোকজন বোঝে না যেমন আমার আমার আমাদের না আরেক যখন কাজ করতে আমি ছেলেটাকে বলে দেখো এন্ট্রি লেভেলে যেহেতু আমাদের কোম্পানির স্কেল যা ওই স্কেলে তোমাকে আমি স্যালারি দিচ্ছি কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করতে হবে আমার এখানে লিমিটেড সিট আমার হেড অফিসে মাত্র চল্লিশ জন না পঁয়ত্রিশ সাত্রিশ জনের অ্যাকোমোডেশন আমি ভুলে গেছি নাম্বারটা যাই হোক মানে অ্যারাউন্ড চল্লিশ জনের তো এখন আমি যদি আমার অফিস এক্সপেন্ডিচার থেকে শুরু করে অপারেটিং কস্ট সমস্ত কিছু চিন্তা করি এবং এই চল্লিশটা ডেস্কের যদি যে কস্টিং সেটা তোমার ঘরের উপরে যদি তোমার ডেস্কের কস্টটা ফেলি তখন দেখা যাবে যে তোমার স্যালারিটা পাঁচ গুণ হয়ে গেছে মানে জিনিসটা আমি তোমাকে ওভাবে বলতেছি যে দ্যাট মিনস যে আমি একটা চেয়ার দখল করে আছি ওই চেয়ারের একটা মূল্য আছে তুমি বেতন কম পাচ্ছ ওই চেয়ার একটা মূল্য আছে এখন ওই চেয়ারটার একটা কাজ আছে কেমন তো এখন এই চেয়ারের কাজটা যদি আমি কাউকে দিয়ে হোম অফিস থেকে করাতে পারি ওয়াই নট আমি এই টেবিল টেবিল জবটা তখন আমার আমি নতুন কাউকে আমি অ্যাসাইন করার চেষ্টা করব যাকে আমার আরো বেশি বা যে ক্ষেত্রে আমার ডেস্কের মানুষ বেশি দরকার রাইট এরকম অনেকগুলা কথা আমি বলতে পারি তো সো আমার কথা হচ্ছে যে কিছু জব ক্যাটাগরি চেঞ্জ অনলাইনে চলে যাবে হোম অফিস চলে যাবে এবং কিছু জায়গায় আবার বাড়বে এটা হবেই এটা প্যানিক হওয়ার কিছু নাই কারণ হচ্ছে একসময় যখন কম্পিউটার আবিষ্কার কম্পিউটার যখন স্প্রেড আউট হয় অফিস আদালতে তখন অনেকে মনে করেছিল আমাদের তো আর চাকরি নেই প্রথমে একটু হলেও পরবর্তীতে হ্যাঁ যেটা দেখা গেল যে আরো বেশি কাজ তৈরি হলো আরো বেশি মানুষ দরকার হলো ইত্যাদি ইত্যাদি তো এপ্লিকেশন বেসড কাজগুলো বাড়বে এখন ব্লক চেন কাজ হচ্ছে অমনি চ্যানেল নিয়ে কাজ হচ্ছে অনেক অনেক জিনিস নিয়ে মেশিন লার্নিং নিয়ে কাজ হচ্ছে অনেক অনেক কিছু

আমরাও আশা করি স্যার এর কথাগুলো অনেকেরই কাজে লাগবে ফারিহা অনেকদিন পর আপনাকে এভাবে লাইভে কথা বলতে দেখে খুবই ভালো লাগছে স্যার সামনে আরো কিছু আমরা এভাবে জানতে পারব আপনার থেকে আমরা চেষ্টা করব স্যার কে নিয়ে আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে আরো কয়েকটি লাইভ সেশন করার জন্য আমরা চেষ্টা করব আমার মনে হয় এখানে আর আমি কোশ্চেন দেখতে পাচ্ছি না আপনাদের যদি এখন আর যদি কোনো ইয়ে থাকে আমাকে বলতে পারেন স্যার আমি একটা জিনিস নিয়ে স্যার কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো আমরা তো উচ্চ শিক্ষা নিয়ে আসলে আমাদের আজকের টপিক কিন্তু উচ্চ শিক্ষা থেকে শুরু করলে কিন্তু আমাদের আসলে যদি আমরা গোড়ায় চলে যাই একটু মূলের দিকে আসলে আমাদের প্রাইমারি শিক্ষা বলতে গেলে একটু নিয়ে বলতে হয় স্যার প্রাইমারি শিক্ষা তো অনেক আগে পাশ করে এসেছেন কিন্তু অ্যাজ ফাদার এখন আপনাকে আবার সেই প্রাইমারি শিক্ষার জিনিসটা নিয়ে ভাবতে হচ্ছে আহ বাংলাদেশে থাকতেও আপনার আপনার সন্তানদেরকে নিশ্চয়ই আপনার প্রাইমারি শিক্ষা ওখানে স্কুলে পাঠাতে হয়েছে এখন ওখানে আপনার আমেরিকাতে গিয়ে দেখছেন তো আমার কি ধরনের আমার মনে হয় পরিবর্তন আমাদের প্রাইমারি শিক্ষা আনা উচিত আপনার বলে মনে হয় আমি একটা কথা বলি আমি আসলে সমালোচনা করব না আমার 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 আমি জাস্ট এক্সপিরিয়েন্স থেকে যা দেখছি বাচ্চাদের ব্যাপারে আসলে হচ্ছে কি যে আমি আমার এত বেশি দিতাম বাচ্চাদের ব্যাপারে আমি আসলে খুব একটা বেশি তো যেটা হচ্ছে যেমন আমার বাচ্চাটা মোটামুটি আট দশটা স্কুলে পড়ালেখা করেছে বাংলাদেশ অস্ট্রেলিয়া আমেরিকা মিলে সবকিছু মিলে আমি ওকে বেস করে এক কিছু কথা বলতে পারি প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে আমার মনে হয় যে লোয়ার লেভেলে অনেক বেশি চাপ এখানে কিন্তু যেমন ধরেন ছয় বছরের বা সাড়ে পাঁচ বছরে একটা বাচ্চা পড়ালেখা মানে প্রি কেতে যায় এবং আসলে ওখানে কি হয় আমি বলি যেমন আমার ছোটটা প্রি কেতে যায় ওখানে জাস্ট ফান হ্যাঁ তাকে হয়তো কিছু কালার দেয়া হলো সে কালার দিয়ে যা তা করলো ইত্যাদি ইত্যাদি হম তারপর হয়তো একটা ডগি আনা হলো সেটাকে সেটার আচরণ গুলো তাকে অবজার্ভ করতে বললো একটা ক্যাট আনা হলো সেটার একটা আচরণ কি করলো তাকে একটু আদর করা তাকে কিভাবে টেক কেয়ার করা সে কোথায় টয়লেট করবে এবং তার কি দায়িত্ব এগুলো জাস্ট ওর মাথায় দেওয়া দিস আর দা ফান গেম আরো যা যা আছে কিছু এক্সারসাইজ টাইজ করানো হয় ওদেরকে কিছু রাইম টাইম ইয়ে করা ভেরি নমিনাল নো হোমওয়ার্ক নাথিং এলস এক এক দেশে এক এক সিস্টেম এক এক দেশ এক এক সিস্টেম এক এক স্টেট এক এক সিস্টেম আমেরিকা বলতে পারেন পঞ্চাশটা দেশের মতো পঞ্চাশটা স্টেট মানে হচ্ছে পঞ্চাশটা দেশ এবং এখানেও সিস্টেমের ডিফারেন্সিয়েশন আছে স্কুল স্কুল ভেদে স্কুলের বিভিন্ন রকম আমি আমি অন্তত খেয়াল করেছি যে বিভিন্ন রকম সিস্টেমে তারা পড়ালেখা করা বিভিন্ন ইয়েতে আছে অস্ট্রেলিয়া একটা সিস্টেমে দেখেছি যে অস্ট্রেলিয়ায় পাস ফেল গ্রেডিং ব্রেডিং এগুলো তারা দিত না ওরা ওই স্যাটিসফ্যাক্টরি বা মিট দা এক্সপেক্টেশন এই ধরনের জিনিসগুলো দিয়ে ফেল নাই আর আমাদের বাবা মা তো এখন ধরেন চার বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা প্রাইভেট স্কুলগুলোতে যারা দেয় তাদের এক ধরনের দুঃখ সরকারি স্কুলে যারা দেয় তাদের আরেক ধরনের দুঃখ আমরা পড়ালেখা করছি বিনা পয়সার স্কুলে আমার বাচ্চাদেরকে যখন আমি আমার প্রাইমারি স্কুল দেখাই ওইটার এখন টিনের চাল নাই ভাঙা পড়ে আছে তো আমার বড় ছেলে যখন সাত আট বছর ছিল বললো যে তুমি এখানে লেখাপড়া করছো হাউ কাম হ্যাঁ তো আমি বললাম যে ওইখান থেকে পড়ালেখা করে আজকে তোমার বাবা হয়েছে কোনো অসুবিধা আছে হম বলে না মানে চিন্তা করতে বিকজ এই জেনারেশন আরেক ভাবে চিন্তা করছে আরেক ভাবে চিন্তা করছে যে তারা একটা বিল্ডিং এ যাবে সেখানে একটা ফিটফাট ড্রেসে যাবে তাদের ক্লাসের প্রজেক্টর থাকবে দ্যাটস এ গুড সাইন প্রবলেমটা হলো আসলে প্রেসারটা যে খুব প্রেসার সরকারি স্কুল হলে আমি মনে করি সরকারি স্কুলগুলোর কোয়ালিটি অনেক ডিগ্রেড করেছে আমার জানামতে আমাদের সময়ে আমরা যেসব ফ্যামিলির বাচ্চাদেরকে আমার বাবা-মারা যে সরকারি স্কুলে পড়িয়েছে সেই একই স্কেলের বাবা-মারা এখন আর পড়াচ্ছে আ আপনার এই আমি আপনাদের ক্লাসে বলেছি হয়তো আমার বাচ্চাদেরকে আমি ওখানে পাবলিক ইউনিভার্সিটি দেব না আই এম সরি ফর দ্যাট আমি সরল স্বীকারুক্তি করছি মনে আছে কিনা জানি না কারণ প্রাইভেটে যদি তিন বছরের মানুষ তিন বছরের বের হয় তাহলে পাবলিকই কেন আমি আর এখন 1 দ 1 লাখ টাকা এমনি তো বাচ্চাদের বিছনাও আপনি প্রতিদিন যদি 100 200 টাকা তার হ্যান্ড মানি দেন 365 দিন করে যদি সাত বছর দেন আপনি কিন্তু আরো বেশি টাকা দিয়ে দিবেন আরো অন্য কিছু তো আছে আমি জাস্ট বলছি আর কি তো সো আপনি যদি কস্ট অ্যানালাইসিস করেন তো দেখা যাচ্ছে যেখানে ন্যাশনাল ইউনিভার্সিটির এমবিএ আছে ব্যাচেলর ডিগ্রি আছে মুক্তমুখ ইত্যাদি ইত্যাদি তো আমার কথা হচ্ছে যে প্রাইমারি স্কুলে আমার মনে হয় যে বাচ্চাদেরকে দশ বছর পর্যন্ত একদম ফ্রি করে দেওয়া উচিত আমাদের এখানে মাল্টিপ্লিকেশন ডিভাইড এই ডিভিশন এটা সেটা হাবি জাবি কমপ্লেক্স ইকুয়েশন ডিকুয়েশন ম্যাথসে করানো হয় কোনো দরকার আছে বলে আমি মনে করি না এখান থেকে নিউটন বের হচ্ছে ওইখান থেকে বের হচ্ছে না হ্যাঁ এখান থেকে বহু বড় বড় সাইন্টিস্ট বের হচ্ছে ওখান থেকে বের হচ্ছে না এটাই ভাবার জন্য যথেষ্ট আপনি বাচ্চারা যখন মানে নয় দশ বছরের পরে তাদের ব্রেনটা আস্তে আস্তে খুলতে থাকে তখন তাকে তখন যদি তাকে ইভেন দুই প্লাস দুই শিখানো হয় সে খুব কুইকলি দুইশো প্লাস দুইশো কল্ট চারশো সে শিখে ফেলবে তো এরকম অনেক কথা এখানে বলার আছে তো সেই জন্য আপনার আমার মনে হয় যে আমাদের আমাদের স্কুল প্রাইভেট স্কুল গুলো ইজ লাইক এ প্রেশার বিজনেস সেন্টার বিজনেস করুক কিন্তু ইজ ব্যাড আপনি আপনি ইভেন আমার মনে হয় যে অনেক বড় বড় সচিব থেকে শুরু করে অনেক বড় বড় ব্যবসায়ী পর্যন্ত ওই বাচ্চার জন্য প্রাইভেট স্কুলের ইংলিশ মিডিয়াম স্কুলে যায় কাঁচো মুচো করে দাঁড়ায় থাকতে হয় আগে তো সে লটারি ব্যবস্থা হতো মানে এখনো হয় বিভিন্ন মানে ভালো স্কুল হতে আপনার বাচ্চা ভর্তি করার জন্য আগে থেকে লাইন দিয়ে থাকে আপনি চিন্তাও করতে পারবেন না যে যেসব আমি এগুলো অবজ্ঞা করে বলছি না যে যে অ্যাটিটিউড আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার প্রিন্সিপালদের ওনাদের সাথে কথা বলতে গেলে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে যে ধমকেশ্বরে ওনারা কথা বলেন সেরকম হলে আমরা আমরা যে টুকটাক ধমক দেয় আপনাদেরকে এত 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 এম্পাওয়ার্ড হয়েও আরো বেশি কিছু করা উচিত ছিল তো এখন ব্যাপারটা হচ্ছে এগুলোর একটা শেষ দরকার আছে আমেরিকায় আপনি আপনি জানেন কিনা জানি না আমেরিকা পাঁচ হাজার তিনশো কলেজ ইউনিভার্সিটি আছে মানে কলেজ মানে ইউনিভার্সিটি লেভেল পড়া হয় আমি যেটা হায়ার স্টাডিজ নিয়ে একটু বেশি বলতে যাচ্ছি হ্যাঁ সেখানে আপনার এটা তিন ক্যাটাগরি যে দেখা যাচ্ছে ষোলোশো সাতাশিটা আমি আজকে গুগল করে দেখলাম যে ষোলোশো সাতাশিটা হচ্ছে প্রাইভেট পাবলিক হচ্ছে ষোলোশো আর আরেকটা ওরা যেটা করেছে যে প্রফিট স্কুল যারা প্রফিট স্কিম করবে নশো পঁচাশিটা এর মধ্যে কয়েকটা এক্সাম্পল দেয় যেমন ফনিক্স কাপলান এই ধরনের ইউনিভার্সিটি গুলো স্ট্রেয়ার এই ধরনের ইউনিভার্সিটি গুলো হচ্ছে প্রফিট যেমন যারা প্রফিট মেকের উপরে এমফাসিস করবে লাইক আওয়ার পাবলিক কিন্তু বাট দে হ্যাভ এ সার্টেন কোয়ালিটি অফ এডুকেশন তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে যেভাবে আপনার স্ট্রেসটা দেওয়া হয় আর আমাদের এডুকেশন সিস্টেমে এত ভ্যারাইটিস অফ সিস্টেম আমেরিকান সিস্টেম ব্রিটিশ সিস্টেম ইন্ডিয়ান সিস্টেম মালয়েশিয়ান সৌদি সিস্টেম এই আফ্রিকান সিস্টেম যা আছে সব গুবলেট বানায় রাখছে এখনোবার স্যার তুরস্কের সিস্টেম এসেছে ও আচ্ছা হ্যাঁ বললাম তো আপনি 200 205 সিস্টেম পাবেন সেখানে এটা কিন্তু इट्स গুড সাইন इट्स গুড সাইন আপনাকে আমি যেটা সবচেয়ে বলি অ্যাজ এ কান্ট্রি হিসেবে আপনাকে একটা ইউনিকনেস ক্রিয়েট করতে হবে হোয়াট ইজ বাংলাদেশি সিস্টেম আমরা আরেকটা জায়গায় মনে হয় বেশি ইয়ে করছি যে বাংলা ইংলিশ এখনো আমরা ইয়ে করতে পারে নাই ডিসিশন মেক করতে পারে নাই বাংলায় যাব ফুললি ইংলিশে যাব হয়ে গেছে বাংলিশ বাচ্চারা কিছু বাংলা কিছু ইংলিশ বাবা এখন এগুলো অনেক বড় সমস্যা ঠিক আছে এগুলো একটা জায়গায় গিয়ে আমাদের ফেস করতে হয় আমরা ফুল বাংলা মিডিয়ামে ছিলাম আমরা কোপ আপ করছি এটাও ট্রু ঠিক আছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আসলে আপনাকে হয় বাংলা হয় ইংলিশ কিছু একটা করতে হবে কিন্তু এই যে বাংলিশ নেচার করাটা আসলে ইট 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 মিক্স অফ দ্য টু ডিফারেন্ট নেচার এটা কনফিউজ করে ফেলে যখন বাচ্চারা উপরে লেভেলে যখন ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড এর সাথে যখন কাজ করতে যায় তখন একটু ঝামেলা হয়ে যায় আমাদেরকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হবে যে হুইচ ইজ আমেরিকান সিস্টেম হুইচ ইজ ব্রিটিশ সিস্টেম হুইচ ইজ হোয়াট অ্যান্ড দেন হোয়াট ইজ বাংলাদেশ সিস্টেম যেমন ইন্ডিয়া সব দেশের সিস্টেম অ্যানালাইসিস করে চায়না সব দেশের সিস্টেম অ্যানালাইসিস করে তাদের নিজস্ব সিস্টেম দাঁড় করিয়েছে ইন্ডিয়া তার নিজস্ব ইংলিশ দাঁড় করিয়েছে ঠিক আছে তো এখন আমি বলছি না যে আমরা অত উপরে লেভেলে কাজ করব কিন্তু আমরা আমরা তো এখন কেউ ব্রিটিশ লেখতেছে কেউ ইয়ে লেখতেছে আমেরিকান লেখতেছে এখন যে ধরেন শিক্ষকতা দেখা যাচ্ছে কেউ ব্রিটিশ ফর্মেটে পড়ালেখা করে আসছে সে আমেরিকান ফরম্যাটে লেখা দেখলে সে বলতেছে সব ভুল হ্যাঁ তো এখন জোর যার তার একটা কথা বলে যে এখন আমেরিকা লিড দিচ্ছে সারা পৃথিবী আমরা এক সময় ব্রিটিশটা লিড দিয়েছে কালকে হয়তো চায়না দিবে কালকে এখন তো ম্যান্ডারিন শিখানোর জন্য শিখানোর জন্য সবাই ইয়ে করতেছে যে চায়না ভাষা শিখো কালকে তো চায়না লিড দিবে তো তো ইউ উইল গেট দ্য মোর অ্যাডভান্টেজ দ্যাট ইস ট্রু দিস আর দি স্কিল ইউ টু ডেভেলপ বেসড অন দ্য টাইম তাই না তো আপনি নাথিং ইজ হ্যাঁ এখন আমাদের যদি আমরা ইংরেজিতে বা সারা বিশ্বের সাথে কোপ করার জন্য যদি আমি ইংরেজি শিখি তো এখন যদি চাইনা লিফ দেওয়া শুরু করে তো আমার তো অবশ্যই মেন্ডারেন শেখা উচিত আমি নিজে ওইটা একটা ল্যাঙ্গুয়েজ তো আপনার শিখতে এমন না যে আপনার বছরের উপর বছর লাগবে আর এখন তো আপনার ইন্টারপ্রেট করা যায় খুব সহজে গুগল আছে ঠিক আছে গুগল আমি সবাইকে বলবো গুগল ট্রান্সলেট ইউজ করতে কারণ আহ ইট হেল্প ইউ লর্ড অ্যাট আপনি স্যান্স টা বুঝতেছেন যে কেউ আপনাকে একেবারে বোকা বানানোর কোনো সুযোগ নাই যেগুলো মানে আগে আমাকে পাঠাইছিলেন যেমন চার নাম্বার আপনার প্রশ্ন যেটা আছে ছাত্র শিক্ষকের মাধ্যমে আস্তে আস্তে আমরা দিন দিনকে দেখছি যে সম্মানের জায়গাটা বলতে গেলে আগে আমরা সবসময় আমরা শুনে এসেছি আহ দেখেও এসেছি বলতে গেলে কিন্তু এখন মনে হচ্ছে কেন যেন মনে হয় যে ছাত্র শিক্ষকের মাঝে সম্মানের জায়গাটা কিছুটা কমে গেছে আহ এক্ষেত্রে স্যার আপনি কিরকম মনে করেন আপনার কাছে কেমন মনে হয় কথা বললে তো আপনি সারা জীবন তো কথা স্ট্রেট ফরওয়ার্ড বলে অনেকের অপ্রিয় হয়েছে এখন বলতে গেলে আরো লাইভে দিয়েছেন হাজার জন দেখতেছে ঠিক আছে কজন দেখছে অলরেডি আমি জানি না দেখুক সেটা সমস্যা না যেটা বলি সেটা বলার সাহস আছে কিন্তু কথা হচ্ছে বেশি সাহস দেখাতে গেলে কোথায় আবার কি ঝামেলা পেগে যায় ঠিক আছে তো কারণ আমি আগেই বলেছি সেশনের শুরু আগে দিস অল আর মাই অপিনিয়ন আনঅফিসিয়াল ইউ মে অ্যাকসেপ্ট ইউ মে ইউ ইউ ক্যান রিজেক্ট এট এনি টাইম সো সম্মানের জায়গায় কমে যাওয়ার আছে শিক্ষকেরও দোষ আছে আমি একটা ইনসিডেন্ট বলি আপনাকে আমারই ছাত্র একটা গ্রুপের সাথে আমার কোনো একটা জায়গায় আমার দেখা হচ্ছে তো ওই ব্যাচটার আমি খুব কন্টেম্পোরারি ব্যাচ ছিলাম আর কি তো স্বাভাবিকভাবে পাশ করে গেলে মাস্টারকে ভাই বলতে পারলে সবার একটু ভালো লাগে ঠিক আছে তো ওরাও আর ব্যতিক্রম না সাথে সাথে পাস করে যাওয়ার পরেই ভাই দোয়া ভাই ঠিক আছে ওকে নো প্রবলেম আই নেভার প্রবলেম উইথ দিস প্রবলেমটা হচ্ছে যখন আলোচনা ডিসকাশন করতেছে গোসিপিং করতেছে দেখি যে মানে প্রায় ঝাড়া এক ঘন্টা বিভিন্ন স্যারের বদনাম করছে আমি খুব মনোযোগ দিয়ে খুব পেশেন্স একবার এদিকে যাই একবার ওদিকে যাই ঠিক আছে খুব মানে অস্থির লাগছিল তো এখন আমার নাম তো নাই কারণ হচ্ছে যে আমি ওখানে বসে আছি আমার আমি বলছি তখন আমি বলে যে আপনাদের শেষ তোমাদের শেষ হয়ে হ্যাঁ হয়েছে তাই বললাম যে একটা এবার আমারটা বলো বলছে না আপনি তো ক্লাস টাস নিচ্ছেন আপনার সমস্যা না আমি যেটা তো আমার সামনে বললাম পিছনে কি বলো বলে না পিছনেও ছেলেরা ইয়ে করে তা আমি বললাম যে আমি তো জানি না এটা আমি বিশ্বাস করলাম না কারণ তোমাদের কথার সারমর্ম যদি আমি দুই লাইনে করি সেটা হচ্ছে যে কোন শিক্ষক তোমাদেরকে কোনো কিছু করে নাই তোমাদেরকে শিক্ষকরা ওরা ওই আমলের যখন তারা মোবাইল ফোন আনত যখন কিছু শিক্ষক ওনাদের মোবাইল ফোন নিয়ে নাকি ঘন্টার পর ঘন্টা কথা বলে বিল তুলতো এই ধরনের অভিযোগ কারো কেউ জোর করে গিফট নিত এই ধরনের আমি বললাম যে আমি তো জীবনে একটা মানে কাপড়ের টুকরো কারোর কাছ থেকে নিলাম না এরকম আমার জানা মতে আমার অনেক কলিক কারোর কাছ থেকে নেয় নেই তো বলে যে অমুক 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 ঠিক আছে তো আমি বললাম যে ভালো তো এটা কত পার্সেন্ট অফ দ্য টিচার আউট অফ টোয়েন্টি টু বা থ্রি তখন আমি তাকে বললাম যে দিস ইস এত পার্সেন্ট তো তুমি তিন পার্সেন্ট ছয় পার্সেন্ট নয় পার্সেন্ট দশ পার্সেন্ট টিচারের জন্য ভালো টিচারদের একটা প্রশংসাও শুনলাম না আমি গত এক দেড় ঘন্টায় হাউ হাউকাম তো আমাদের ছাত্রদের একটা মাইন্ডসেট যেটা আমি আগেও বলার চেষ্টা করেছি দে ফিল প্রাউড to say দেন বাইদেউ আরে বাবা আমাকে না বলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গার্বেজ ঠিক আছে কিন্তু তুমি যার কাছে বেশি শিখেছো যার জন্য আজকে কিবোর্ড উড়ায় ফেলতেছো যার কারণে আজকে বড় বড় লেটার লিখতেছো প্রেজেন্টেশন লিখতেছো তাকে তো অন্তত দাও একদম কিছু শিখোনা তো তা না আমি ব্যাপারটা আসছি যে আপনার মাইন্ডসেট হয়ে গেছে যে এটা একদম যেমন আমি গল্ফ খেলতে যেতাম আমাকে আমার অনেক সেখানে গলফার বলতো পাবলিক ইউনিভার্সিটিতে কাজ করে না গেলেও হয় তাদের তো দোষ নাই তাদের তো দোষ নাই তারা সমাজের কারো কাছ থেকে শুনেছে পাবলিক ইউনিভার্সিটি মানে হচ্ছে মাসের পর মাস না গেলেও হয় এখন আপনি আমার ছাত্র ছিলেন আপনি বলেন আপনি আমাকে কয়দিন দেখছেন মাসে আর কয়দিন দেখেন নাই কোন ক্লাসে গেছি আর কোন ক্লাসে যাইনি সেটা আপনি আমার আড়ালে বলেন আমার বেতন আমি যেটা বলছি যে দেখেন এখানে এটা হচ্ছে ছাত্রদের প্রবলেম তাদের দন্যতা এটা একটা জিনিস আরেকটা দন্যতা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে পলিটিক্যালাইজেশনের কারণে আই হেট আমি প্রথম থেকে বলে আসছি শিক্ষা প্রতিষ্ঠানের পলিটিক্সটা রিমুভ করা খুবই জরুরি ছাত্র শিক্ষক দুটাই ইভেন এটা যে কোনো ভাবে যাই যেভাবে জাস্টিফাই করুক আমি বলবো যে এটা ফর দ্য টাইম বিং আইন করে সংসদে ঠিক আছে আগামী 10 বছর এটাকে বন্ধ করো আমরা আগে একটা কালচার ক্রিয়েট করি যে আমাদের এখানে সবকিছু রেগুলারাইজ হবে টাইমলি ক্লাস হচ্ছে টাইমলি অমুক ইত্যাদি দেন আবার পলিটিক্স থাকে স্টুডেন্ট পলিটিক্স এবং টিচার্স পলিটিক্স থাকাতে যেটা হয়েছে স্টুডেন্ট পলিটিক্স যারা করে দে হ্যাভ এ রিলেশন উইথ এ সার্টেন পাওয়ারফুল টিচার্স এবং আমরা যারা সাধারণ শিক্ষক আমরা আবার ওনাদের কাছে নসি কারণ হচ্ছে স্বাভাবিকভাবে এম্পাওয়ার্ড মানুষজনের কাছে তো আমরা কিছু না তো এগুলো আমরা ভরা ফোরামে বলতে গেলে অনেক কথা তো কথা হচ্ছে মূল সমস্যাটা হচ্ছে ইফ ইউ গট দা এম্পাওয়ারমেন্ট ইন সাম সাম ওয়ে তখন ইউ উইল নট রেসপেক্ট আদার্স ওকে এমন অনেক স্টেটাস আমি দেখেছি ছাত্রদের পলিটিক্স করে বা না করে জানি না যে শিক্ষকরা কি লিখবেন না লিখবেন সেটার ব্যাপারে করেন ব্যাপারে কেউ লিখবেন না এই সিনেরিও কি দশ বছর বিশ বছর আগে ছিল এরকম আমি অনেকগুলো লিস্টেড করতে পারি এমন একটা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ছাত্রের ব্লক থাকে যারা নিজেরা আলোচনা করে যে কোন সারকে শিক্ষা দিবে আই অন ইট দুই চারটা নামও বলতে পারে এখানে সেটা না বললাম ঠিক আছে সো আমি শিক্ষকতা করেছি চেষ্টা করেছি যে আমার ক্লাসের একশো জন ছেলেকে খবর নিতে কে কি করে নট পলিটিক্যাল নট পলিটিক্যাল দোসবার পলিটিক্যাল আমি ওদেরকে কখনো অ্যাডমায়ার করছি কিনা কেউ যদি বলতে পারে বা তাদেরকে ডেকে আমি আদর করে কথা বলেছি কিনা যদি বলতে পারে আই বি গ্রেটফুল এখানেও যদি কমেন্টে লিখে আই উইল বি গ্রেটফুল ঠিক আছে সো এনিওয়ে এটা হচ্ছে এটা হচ্ছে আর শিক্ষকদের কথা আমি অলরেডি কিছু বলেছি শিক্ষকদের নিচে একটা একটা দায়িত্ব আছে কি ক্লাস নেবে ওটা করবে সেটা করবে তার যে সেই যদি কোথাও আপনার ভাটা পরে যদি ছাত্ররা যদি দেখে যে আমি পরীক্ষা দিলাম ফেব্রুয়ারি মাসে রেজাল্ট হয় নাই আগামী ফেব্রুয়ারি মাসে ছাত্রদের জানার অধিকার আছে যে কি হয়েছে এখন এই জায়গায় অনেক কমপ্লেক্সিটি আছে এই জায়গায় এখন ধরেন একটা নিয়ম আছে এই চল্লিশ মার্কের খাতা আপনি পনেরো দিন রাখতে পারবেন আমি ভুলে গেছি আমি জাস্ট উদাহরণ দিচ্ছি পঁচাত্তর মার্কের খাতা আপনি একুশ দিন রাখতে পারবেন আমি রিকোয়েস্ট করব যে আপনি যদি আমার ডিপার্টমেন্টের যদি লগ বুক দেখেন একটা খাতা আছে যেটা রুদ্রবাবু মেনটেন করে ওটা যদি কেউ ফটোকপি নেন গত আঠারো বছরের অন্যদেরটা অন্যরা চিন্তা করবে আমি আমারটা বলছি যে আপনি শামসুদ্দুয়ারটা দেখবেন কবে খাতা নিয়েছে কবে জমা দিয়েছে হ্যাঁ এভাবে যদি আপনি চিটাং ইউনিভার্সিটি যদি সবাই যদি এরকম লক বুকটা দেখেন তাহলে আপনি সিনসিয়ারিটা বুঝতে পারবেন ক্লাস নেওয়া খাতা কাটা উমুক তুমুক এই বিভিন্ন দায়িত্ব আছে প্রশাসনিক দায়িত্ব আছে এখানে আরো একটা ভেজাল আছে সেটা হচ্ছে যেমন এখানে এসে আমরা দেখছি কি অস্ট্রেলিয়া আমেরিকায় এসে দেখছি যারা ডিন যারা চেয়ারম্যান যারা মানে যারা প্রশাসন চালাচ্ছে this is a, these are the administrative post not post এখন আমাদের চেয়ারম্যান যারা হয় যারা ডিন হয় তারা এট দা সেম টাইম ক্লাস নিতে হয় তারপরে আবার একটা রাজনৈতিক ব্যানারে হয় সেদিকে সময় দেয় ওদিকে উপরের দিকে যেতে হয় এদিকে আবার ক্লাস নিতে হয় এদিকে আবার ডিপার্টমেন্টের মিটিং আসতে হয় ভাই একটা মানুষের কয়টা হাত পা কয়টা মাথা যেমন আমার আমাদের ডিপার্টমেন্টে নতুন চেয়ারম্যান হায়ার করেছে ডিরেক্টর বলে এখানে ডিরেক্টর হায়ার করেছে ইউকে থেকে আসবে সে জয়েন করবে জুলাইতে উই দা পার্ট অফ রিক্রুটমেন্ট এবং আমরা আমরা ভোটাভুটি করেছি শিক্ষকরা ওনাদের ইন্টারভিউ দেখে যে এই লোককে না এই লোককে এই মহিলাকে না এই ছেলেকে এইভাবে আমরা রেটিং করে তারপরে যার রেটিং হাইস্ট ছিল সেভাবে সে আসতেছে এই জিনিসগুলোকে ট্রান্সপারেন্ট করতে হবে এই জিনিসগুলোকে ট্রান্সপারেন্ট করতে হবে কোথায় ল্যাগ এই যে রেজাল্ট হচ্ছে না সবকিছু কিন্তু টিচারদের দোষ না কারণ সিস্টেমে ওই যে আপনি সিস্টেম করে রেখেছেন আপনাকে সাপ্লি দিতে হবে ইনক্রুমেন্ট দিতে হবে ইত্যাদি দিতে হবে সেখানে ওই একটা ছেলের জন্য দেখা গেল নিরানব্বইটা ছেলেকে ওয়েটিং এ রাখতে হচ্ছে তাহলে সিস্টেম গুলোকে আপনি রিভাইজ করতে হবে নিরানব্বইটা ছেলেকে আগে প্রায়োরিটি দিয়ে রিলিজ করে দাও একটা ছেলের জন্য আলাদা ব্যবস্থা নাও যদি নিতে হয় আপনি গো ব্যাক টু আওয়ার টাইম আমাদের সময় কিন্তু পাঁচ ফেল দুইটা জিনিস ছিল আমাদের ওই আপনাদের মতো রিটেক সাপ্লি এগুলো ছিল না আমরা যদি ফেল করতাম আমরা ফেল ঠিক আছে এবং আমরা আবার পরের বছরে গিয়ে এরকম আমাদের বেশ কিছু ছেলে মেয়ে ডিজাস্টার হয়েছে কিন্তু আপনাদের সেটা নাই আপনাদের হচ্ছে কি আপনি একটা ফেল করলেন আপনি আবার ওইটা আর রিকভার করার একটা সুযোগ আছে এবং এই সুযোগের কারণে এদিকে কমপ্লেক্সিটিটা বেড়ে গেছে ওই যে কমপ্লেক্সিটি হয়েছে যে রেজাল্ট এপ্লিকেশন গুলো নাই তো এরকম আরো অনেক সমস্যা আছে এরকম এখন ধরেন এগুলো আমার কয়েকটা মনে পড়ছে সেগুলো বলছি সেই জন্য দেখা যাচ্ছে যে একটা অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে হুম অনেক সময় ছাত্ররা বিশ্বাস করতে পারে না যে তার শিক্ষকরা তাদের জন্য ভালো কিছু করছে আবার শিক্ষকরা অনেক সময় বিশ্বাস করতে পারে না যে ছাত্ররা সিনসিয়ার এটাও ট্রু আপনাদের আপনাদের ব্যাচের কথা মনে নাই আমি বিশেষ করে এম ক্লাস করতে গেলে একশো বিশ জনের মধ্যে আমি পেতাম পঁয়ত্রিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন বাকি কোথায় আমার কথা হলো তুমি যদি চাকরি পাও আমার কাছে আসো আমাকে বলো যে তুমি চাকরি পেয়েছো তুমি চাকরির জন্য তো লেখাপড়া করছো আই উইল ট্রাই টু হেল্প ইউ কিন্তু ষাট জন ছেলে তো চাকরি পাইনি আপনি বলতে পারবেন ষাট জন ছেলে চাকরি পেয়েছে তো তুমি বাসায় বসে থাকবা বা অন্য কিছু করবা আর বাইরে থেকে শিক্ষকের সমালোচনা করবা সেটাও তো জাস্টিফাইড না তো সম্পর্কগুলো এভাবে আস্তে আস্তে ফেডেড হয়ে গেছে কারণ যখন একটা ছাত্র দেখবে যে শিক্ষক কেয়ারিং না সে তার রেসপেক্ট করবে না আবার যখন একটা শিক্ষক দেখবে যে তার ছাত্র তাকে অনার করছে না সে তখন তাকে আমলে নিবে না সেই জন্য নিজেদের মধ্যে কথাবার্তা বলে ছেলেরা যখন আসে ডিপার্টমেন্টে সমস্যা নিয়ে তখন ওগুলোকে সমাধান করা উচিত হ্যাঁ চেষ্টা এবং ওপেন করে দেওয়া উচিত কোথায় বটল নেক আমার কথা হচ্ছে আমি বলবো না কেন আমার কোথায় বটল নেক দরকার হলে আমার যদি একটা মানুষের বিপক্ষে বলতে হয় সেটা বলাটা ইম্পর্টেন্ট টু সেভ হান্ড্রেড পিপলস রেসপেক্ট যে আমি এই কারণে রেজাল্ট দিতে পারতেছি না আমি এই ফর্ম্যাট কারণে রেজাল্ট দিতে পারতেছি না আমার এটা এই জায়গায় আটকে আছে দে দ্যাটস ইট ঠিক আছে তো সো এই জিনিসগুলোকে আমার মনে হয় যে রেগুলারাইজ করা দরকার আর কি হ্যাঁ স্যার আমরা প্রায় আসলে প্রায় শেষ চলে আমরা বেশ অনেকটা সময় নিয়েছি তো আমরা প্রায় শেষ করব তার আগে আর কয়েকটি আপনার কমেন্ট পড়তে চাই আহ আপনার কথার প্রসঙ্গে একজনে আসলে কমেন্ট করেছে কাজী মোজারুল জাহিদ ডেভেলপ দেশগুলোকে লেজুর বৃত্তিক স্টুডেন্ট পলিটিক্স আছে ইন্ডিয়া ঠিক আছে গো টু দা ভুটান মালদ্বীপ আপনি ডেভেলপ কান্ট্রিতে পরে আসেন না ঠিক আছে আপনি ডেভেলপ কান্ট্রিতে পরে আসেন আপনি আফ্রিকান কান্ট্রিতে যান আপনি দেন মালয়েশিয়া যান দেন ইন্দোনেশিয়া যান তারপরে আস্তে আস্তে ইউরোপের দিকে আসেন তারপরে আমেরিকায় আসেন কানাডায় যান কোথাও দেখতে পাবেন না সেটা আমাদের দেশে আছে এখন আমার কথা হচ্ছে যে আমাদের দেশে যারা যে যুক্তিতে যেটা বলা হচ্ছে যে যে স্টুডেন্টদের একটা রাইট আছে তাদেরকে ওইভাবে তারা পলিটিক্যাল কনসিয়াসনেস না হলে সোসাইটি ডেভেলপ হবে না আসলে সেভাবে প্র্যাকটিস তো হচ্ছে না এখন তো তাও ভালো যে গন্ডগোল টন্ডগোল কম আমাদের সময় তো মাসকে মাস বন্ধ থাকতো বছরকে বছর বন্ধ থাকতো এই যে আজকে আপনারা আফসোস করেন যে আমার এতদিন আমাদের ইউনিভার্সিটি এক বছরও বন্ধ ছিল পলিটিক্যাল আনরেস্টের জন্য এগুলো কি পাবলিক ভুলে গেছে একশো তেহাত্তর দিন একশো আটাত্তর দিন আপনার হরতাল হতো দেশে এক সময় হ্যাঁ এগুলো কি আপনারা হয়তো কতটুকু বয়স ছিল জানি না এগুলো তো যারা আমাদের এই যে তারা জানে আমাদের বয়স্ক যারা আছে তারা তারও ভালো করে জানে তো সব আমরা যে কতভাবে একটা দিন হরতাল হওয়া মানে যে কতভাবে আমরা কত কোটি টাকা পিছায় যাওয়া এটা তো চিন্তা করা যায় না এটা চিন্তা করা যায় না আমি 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 এক বছর এখানে কাজ করছি অস্ট্রেলিয়ায় যদিও টিচিং হিসেবে ছিলাম না রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ইএইচএপে ছিলাম পিডিএসড হিসেবে ছিলাম আমি কখনো দেখিনি যে ওখানে এবং ওখানকার পলিটিকাল পার্টির নামও আমি জানি না পাঁচ বছর আমি শিখতে পারিনি হ্যাঁ তার মানে देयर इज नो পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এনিওয়ে আমার মনে হয় এখানে কিছু কোয়েশ্চেন আছে অনেক সময় গেছে আমি জানি না আপনার আমার সমস্যা নাই আপনারা যদি স্যার নূরুন নবী প্রশ্ন করেছেন প্রশ্ন বর্তমান সময়ে ব্যবসায়ীদের নৈতিকতা দিন দিন লোপ পাচ্ছে ব্যবসায়ীরা মানুষের অসহায়ত্ব সুযোগ নিয়ে ক্ষতে অতিরিক্ত দাম নিচ্ছে ওষুধের দাম মিছে মতো নিচ্ছে ব্যবসায়ীদেরকে ব্যবসায় নৈতিকতা শিক্ষা কিভাবে দেওয়া যায় নৈতিকতার নৈতিকতা আসলে নৈতিকতা শিক্ষা যেমন আমি আমার ক্লাসরুম সবসময় বলতাম একবার আমি মানে উচ্চারণ করেছে যে আমি ভালো মানুষ হওয়ার প্রতি নজর দিতাম থাকার প্রতি নজর নজর মানে দিতে বলতাম দেন নলেজ মনে আছে আপনাদের নিশ্চয় না তো এখন কথা হচ্ছে আমার কথা কে শুনছে কারণ আপনার তো আমাকে মানে আমরা যেটা করতাম যে আমরা কোন যে শিক্ষককে ভালো লাগতো সে শিক্ষকের কথাটা আমরা জীবনে ধারণ করেছি আপনারাও করেন হয়তো আমি বলছি না আমি নেগেটিভ অর্থে বলছি দেখেন যেগুলো সমস্যা বলছি ভালো গুলোর কথা বলছি না ভালো তো অনেকে আছেন ভালো তো ভালো করছেন কিন্তু যারা ধারণ করছেন তারা তো ভালো আছেন কিন্তু যারা ধারণ করছেন না তারা যদি অযোগ্য জায়গায় যায় তারা তো এই কাজগুলো করবে গতকালকেই বলছিলাম যে যে এই যে করোনার মতো একটা সিচুয়েশন মানুষ মরবে না বাঁচবে সেই সিচুয়েশনে আপনার কত রকম দুর্নীতির কথা শুনছে তাহলে মানুষের নৈতিকতা কোথায় গেল নৈতিকতা আহ আমি জানি না আপনারা আমি 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 কাইন্ড ধর্মকে এখানে যে কোনো ধর্ম যে কোনো ধর্ম অনেক সময় আমরা বলি যে দুষ্টমি করে যে যে নাস্তিক আস্তিকের একটা বেসিক পার্থক্য আছে আস্তিকতার একটা বড় সুবিধা হচ্ছে আস্তিকতা মানে হচ্ছে একটা রুলস এন্ড রেগুলেশনে আপনি নিজেকে বেঁধে ফেলা নাস্তিকতার মানে হচ্ছে যে অর্থাৎ আপনি যা খুশি করতে পারবেন আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য রিলিজিয়ন আই ডোন্ট কেয়ার অ্যাবাউট রুলস এন্ড রেগুলেশন এবং আই ডোন্ট বিলিভ ইট কিন্তু আমরা যারা বিলিভার আমরা যদি কোরআন এটা মানা করছে হাদিস এটা মানা করছে অন্য ধর্মের অন্য ধর্ম বলবে খ্রিস্টান ধর্মের বাইবেলে কি লেখা আছে বা ওদের গীতাতে কি লেখা আছে কোন ধর্মে তো খারাপ কিছু লিখা আছে বলে আমার জানা নেই কোন ধর্মে বলছে যে চুরি করতে চামারি করতে এখন সবাই ধর্মের কথাটা যদি একটু করে শুনতো তাহলে আমরা নৈতিকতা অবক্ষয় এটা হয় না কেউ আসলে নৈতিকতা বলে শিক্ষা দিবে এটা মনে হয় এখন অনেক দূরে চলে আসছে আমরা এখন আমাদেরকে ঠিক আছে আপনি ধর্ম আপনি কোর ধর্ম না মানেন আর তো ধর্মের কিছু রুলস রেগুলেশন বেসিক রুলস প্রিন্সিপাল গুলো যদি মানেন দেশটা মনে হয় যে দেশটা না সারা পৃথিবীতেই সমস্যা চলছে আপনি যদি মনে করেন যে এটা দেশের সমস্যা ছিলেন না সারা পৃথিবীতে বিজনেস মানুষ বেড়ে গেছে যেমন অনেকে বলে দুষ্টামি করে যে যে দেখেন চায়না যদি কালকে ওয়ার্ল্ড লিড দেয় এটা আরো ডেঞ্জারাস হবে কেন চায়না তো কোনো ধর্মই মানে না ও যা করবে আমেরিকা তো ভালো তাও খ্রিস্টানিটির একটু ইয়ে আছে তো এটা মানুষ বলে আর কি ঠিক আছে এখন কে কি হবে যতক্ষণ পর্যন্ত সে রুল না করতেছে তো আমরা জানি না তবে যাই দিন ভালো আসি দিন তো খারাপ যেটা দেখছি আমরা তো আমাদের দেশে হচ্ছে সুযোগ সুযোগ পেলেই সেটাকে ইউটিলাইজ করছে অনেকে সুযোগের অভাবে চরিত্রবান আছি কিন্তু সেও সুযোগ পেলে করবে এটা আরেকটা শ্রেণী আর একটা শ্রেণী হচ্ছে সুযোগ পেলেও করবে না কিন্তু সেই শ্রেণীটা কতটুকু সেই শ্রেণীটাকে হাইলাইট হচ্ছে না সবচেয়ে মূল পয়েন্টটা যেটা আমি বলবো যে খারাপ লোকরা ইউনাইটেড ভালো লোকরা যেটা হচ্ছে স্কেটার্ড যার ফলে এবং ভালো লোকের সংখ্যা যদি নব্বই পার্সেন্ট হয় ইট ডাজেন্ট হ্যাভ ইট ডাজেন্ট হ্যাভ এনি ইমপ্যাক্ট কারণ ওই যে ওরা ইউনাইটেড না ওরা ভালোর পক্ষে একসাথে দাঁড়াচ্ছে না কিন্তু খারাপরা ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট তারা একসাথে দাঁড়াচ্ছে একসাথে দাঁড়াচ্ছে এবং তাদের মানে তাদের জিনিসটা তারা যেটা চাচ্ছে সেটা তারা অর্জন করে নিয়ে যাচ্ছে সেটাই আর কি হ্যাঁ আহ আমরা এই কমেন্ট পড়েছি আব্দুল্লাহ মামুন হিউমেনিট্যান্সে হিউমিনারিটিয়ান সেক্টর নিয়ে যদি কিছু বলতেন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ভালো পজিশনে বিদেশিদের সাথে কাজ করছে ও কাজ শিখছে আশা করি সামনের সময় অনেকে পৃথিবীর বিভিন্ন মিশনে কাজ করার সুযোগ পাবে আহ আমাদের রোহিঙ্গার যেখানে আছে আর কি রোহিঙ্গা শিবিরে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজ করছেন বিশেষ করে যারা চট্টগ্রামের ভাষাটা ভালো জানেন তাদের বেশ ভালো একটা সুযোগ আছে কারণ আরাকানের ভাষার সাথে চট্টগ্রামের ভাষার একটা ভালো মিল আছে আর বিভিন্ন আপনার এনজিও বর্তমানে ওখানে কাজ করছে সাথে আমাদের ভার্সিটির অনেক শিক্ষার্থী শুধু আমাদের বিশ্ববিদ্যালয় না প্রায় সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওখানে কাজ করতে পারছে আর কি তো তার আসলে এটাই আব্দুল্লাহর মামুতে এটাই জানতে চাচ্ছিলেন যে এখান থেকে যারা কাজ করছে তারা কি ভালো অন্য কোথাও এই সুযোগটা কাজে লাগিয়ে অন্যান্য ভালো জায়গায় সুযোগ পাবে কিনা আমার তো মনে হয় যে প্রত্যেকটা জবের একটা ট্র্যাক আছে প্রত্যেকটা জব প্রত্যেকটা কাজের একটা ট্র্যাক আছে আমি যদিও হিউম্যানিটেরিয়ান সেক্টরে আমি কাজ করি নাই আমার তো মনে হয় যে উনি এই যেমন পিস কিপিং বা এগুলোতে উনি তো আরো উপরে লেভেলে কাজ করতে পারবেন ভবিষ্যতে দিস আর দ্য বিগিনিং তাই না প্রত্যেকটা ট্র্যাকের তো একটা মানে প্রত্যেকটা জবের জব ফাংশনের একটা ট্র্যাক আছে তো যেহেতু আমি কাজ করি খুব ভালো বলতে পারবো না কাজ তো কাজই এখানে অনেকে উনি বলছেন যে অনেকে কাজ করছেন দ্যাট ইস গুড যে কাজ তো কাজই কিন্তু আপনি যে ট্র্যাকটা আমার কথা হচ্ছে আপনি যে ট্র্যাকটা ধরবেন সেই ট্র্যাকটা নিয়ে আগানোর চেষ্টা করেন যেটা হয় যে আমরা আম খাবো দই খাবো মিষ্টি খাবো যেটা হয় যে আম খেলেন কিছুক্ষণ দই খেলেন কিছুক্ষণ আপনি কিন্তু পরে ওই আমের ফ্লেভারটা ভুলে গেলেন ব্যাপারটা এরকম যে আপনি কিছুক্ষণ সেলস কাজ করলেন তারপরে গিয়ে ব্র্যান্ডিং এ কাজ করলেন তারপরে গিয়ে সাপ্লাই চেন কাজ করলেন তারপরে গিয়ে আবার ম্যানেজমেন্টে ঢুকলেন তো এখন কথা হচ্ছে যে

আমি কাউকে ডিসরেসপেক্ট করব না আমার কথা যে যে টু পয়েন্ট ফাইভ পাই সে অ্যাচিভ করে এটা অ্যাচিভমেন্ট হ্যাঁ কিন্তু আমি এট দা সেম টাইম এটা বলবো যে দ্য কোয়ালিটি ক্যান বি কম্পেয়ারেবল আমাদের সময় ফার্স্ট ক্লাস ছিল হাতে গোনা গুনা একটা দুইটা পেতো ঠিক আছে মানে টিচাররা খাতাই কাটতো হচ্ছে হাইস্ট দেয়া যেত সিক্সটি আসলে মানদণ্ডটা এরকম যেমন আপনাদের গ্রেডিং নিয়ে আমার একটা প্রশ্ন আছে যেটা আমি ডিন অফিসে অনেকবার করেও ব্যাখ্যা পাইনি যদিও পৃথিবীর অনেক দেশে আছে আর এগুলো নিয়ে কথা নেই যেমন আমেরিকা গ্রেডিংটা হচ্ছে এখন এইটিতে যদি এ দেন এ বা এ প্লাস দেন এটা একটা এরকম না ব্যাপারটা আপনি ওয়ান করছেন নট দমায় অর্থাৎ আপনি এইটি পাওয়া যাওয়ার কথা নাইনটি নাইন পাওয়া সে কথা হ্যাঁ বা হান্ড্রেড পাওয়া একই কথা তো আপনি জিনিসটা আমি রেশনালিটি দিতে চিন্তা এইটি এই স্কেলটা অনেক জায়গায় আছে কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যেমন আমাদের অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় এটা ওই 93 কে এ প্লাস বা এই হিসেবে কাউন্ট করে এটা আমেরিকান সিস্টেম এবং আমি মনে করি এটা রেশনাল এটা রেশনাল এই জন্য কারণ 20 মার্ক মানে হচ্ছে আউট অফ 100 এর মধ্যে 1/5 20% সো 20% মার্কে আপনি অযথা ডাম্প করলেন ঠিক আছে আর আমার কাছে মনে হয় যে এখন যে হারে ইভেন এই এ বা এ প্লাস পাচ্ছে আমাদের সময় তো ওভাবে ফার্স্ট ক্লাস অতটা পাই তার মানে আমি যদি কম্পেয়ার করতে বলেন খুব পোলাইটলি বলবো কোনো কম্পারিজন না যে আমাদের তখনকার বোধহয় হয় পঞ্চাশ মার্ক যে পেয়েছে যে একশোতে সে বোধ হয় এখনকার সেভেন্টি ফাইভ এর কাছাকাছি এটা যদি এটা আপনি আমাকে ফোর্স করছেন বলার জন্য কিন্তু আহ এটা আসলে কম্প্যারিজন না আমাদের সময় এডুকেশন সিস্টেমটা একটু অন্যরকম ছিল আমরা এত রিসোর্স পাই নাই আপনাদের সময় অনেক ভালো ভালো বইপত্র আসছে এখন সারারা লেটেস্ট গাইড ফলো করে এন্ড অল দিস ঠিক আছে তো সো আমার মনে হয় যে আপনারা অ্যাডভান্টেজ ভালো আর কি আপনাদের আর ওই যে জিপিএ নিয়ে আমি খুব বেশি বদার করি না এগেইন স্যার কাজী মোজারুল জাহিদ আরেকটা প্রশ্ন করেছেন স্যার অনেকদিন পর আপনাকে লাইভে দেখলাম আপনার জন্য শুভকামনা আর একটা প্রশ্ন হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে আমাদের নর্থ আমেরিকার সাথে আমাদের সাথে নর্থ আমেরিকার সাথে মূল পার্থক্য কি মানে আমেরিকার সাথে আসলে স্যার আমাদের পার্থক্যটা স্যার জানতে যাচ্ছে আমার মনে হয় নীতিগত পার্থক্য জিনিসটা বুঝলেই হবে না পার্থক্য অনেক এগুলো নিয়ে মনে হয় যে কথা বলে শেষ করা যাবে না কিছু কিছু আসছে ইন এন আর্টসেল যদি আমি বলি যেমন আমি আমার এক বছরের অভিজ্ঞতা বলি আমি আই এম আনফর্চুনেট দ্যাট যে মার্চ মার্চ থেকে আমরা ঘরে বসে আছি না হলে আমার আরেকটু ডাইভার্স এক্সপিরিয়েন্স হতো তাহলে আমি যদি চিন্তা করি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আমি আট মাস বা সাত মাস মাঝখানে এক মাস বন্ধ ছিল ছয় মাস বা সাড়ে ছয় মাসের মতো আমি রিয়েলি আমি কাজ করেছি মানে অফিস করেছি আর কি এবং এই ছয় মাসে আমি বলতে বারোটা না তেরোটা কোম্পানিতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং আমি নিজে ইনভাইট করেছি এরকম পাঁচ থেকে ছয়টা কোম্পানি হায়ার অফিসিয়াল আমার ক্লাসে এসে ইয়ে করেছিল যেটা আপনাদের জন্য আমি করতাম ওখানে এবং আমি আমি কিন্তু কমপ্লিটলি নতুন এখানে ঠিক আছে এখানকার বিউটিটা আমি যেটা দেখলাম এজ এ টিচার হিসেবে যখন আপনি আপনার সারাউন্ডিং অর্গানাইজেশন কোম্পানিগুলোকে লিখবেন দে আর হাইলি কোঅপারেটিভ তারা এই ইউনিভার্সিটির যে কোনো ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির এই ডোমেনে ছাত্রদেরকে জ্ঞান দেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করে কেমন তো সো সেই জন্য দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স আমি বলবো বিজনেস এডুকেশনের জন্য যেটা আমাদের দেশে এটা খুব রেয়ার আমি যে যাদেরকে ধরে ধরে আনছি এটা অনেক দিনের যোগাযোগের ফসল আমি একটা পাইপলাইন তৈরি করেছিলাম যাই হোক আমি চলে আসছি আমার নেক্সট জেনারেশন করবে আশা করি ঠিক আছে তো সো আমার মনে হয় যে দিস ইজ ভেরি ফ্রুটফুল যেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ ওরিয়েন্টেড এডুকেশন আর এখানকার স্টুডেন্টরা অনেক বেশি চ্যালেঞ্জিং অনেক বেশি চ্যালেঞ্জিং আপনি যদি ধরেন ইভেন তারা আমাকে যখন আমি ফিডব্যাক দেই ধরেন একটা অ্যাসাইনমেন্ট সে তখন পাল্টা চ্যালেঞ্জ করে নো আই ডোন্ট এগ্রি উইথ ইউ আমি এটা ডিজার্ভ করি এবং আপনাকে ও লিখছে এক প্যারা এখন আপনাকে দশ প্যারা বা তিন প্যারা বা ছয় প্যারা শিখে আপনাকে এক্সপ্লেন করতে হবে ওয়াই ডিড ইউ ওর চাইতে আপনাকে আপনার নলেজ যদি কম থাকে কোনো কারণে একটা পার্টিকুলার টপিকে এবং আপনাকে ওই তিন প্যারা লেখার জন্য আপনাকে আরো পড়ালেখা করতে হবে তখন কিন্তু আপনি নতুন নতুন জিনিস শিখছেন বাংলাদেশে এই চ্যালেঞ্জটা নাই আপনার আপনারা কি আমার কাছে এই চ্যালেঞ্জটা থ্রো করতে পারতেন বা কোনো টিচারকে আপনি থ্রো করতে পারতেন হয়তো থাপ্পড়ে ঘেয়ে পড়তেন তো থাপ্পড় খান সমস্যা নাই কিন্তু তারপর লার্নিংটা হইলে ভালো হইতো তো কারণ আপনারা ভয়ে থাকতেন আমার জিপিএ কমে যাবে আমার এটা এফেক্ট হবে একটা এই যে একটা সিস্টেম ক্রাইসিস এখানে যদি কোনো স্টুডেন্ট আমার নামে যদি আট দশ বার কমপ্লেন করে আমার চাকরি শেষ ঠিক আছে বাংলাদেশে স্যার উল্টো হয়ে যাবে স্যার আমি দেখা যাবে যদি কারোর নামে করে আমার ছাত্রত্ব শেষ হয়ে যাবে মানে আমি যদি কোনো টিচারের নামে কমপ্লেন করি ওর ওর কথাটা ওই যে বললাম যে এগুলাই সিস্টেম এই যে ব্ল্যাকবোর্ড সিস্টেম দেন অ্যাপ্লিকেশন অনলাইন সিস্টেম এই যে আমরা যে একটা কোভিড-19 সিচুয়েশনে সবকিছু অনলাইনে আসলাম বিশ্বাস করেন আমাদের একটা সেকেন্ডও আমাদের আমাদের স্টাম্বল করতে হয়নি যে আমরা এই 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 যে অফলাইন মানে ক্লাসরুম ফিচার থেকে আমরা অনলাইনে এসেছি বিকজ অফ তাদের সিস্টেমটা ক্রিয়েট করা ছিল ওকে তো সো যেমন রেজাল্টের কথা বললাম এগুলোই তো দৈন্যতা আমাদের রেজাল্ট দিতে পারতেছে না ইউনিভার্সিটি এই কারণে হচ্ছে এটা সেটা আর টায়ারিং চিটিং ইউনিভার্সিটি ছেলেরাই যাওয়া আসা করতে করতে টায়ার্ড হয়ে যায় অর্ধেক ঠিক আছে ওরা খাওয়া দাওয়া ঠিক মতো করে না বাপে যদি পঞ্চাশ টাকা দেয় সে দশ টাকা খরচ করে আর পঞ্চাশ টাকা সে অন্য কারণে অন্য কোথাও ব্যয় করে আগে নিজেকে আগে সেভ করেন এটা আমি ক্লাসরুমে বলতাম নিজের স্বাস্থ্যটাকে আগে ঠিক রাখেন হ্যাঁ একটা সিঙ্গারের উপরে বেস করে আপনি দশ ঘন্টা থাকলেন এটা যখন আফটার থার্টি হবে সো এগুলো তো আর এখানে আমাকে বেশিক শিক্ষা দিতে হচ্ছে না এখানকার ছেলে পেলেদের আমার বলতে হয় তুমি স্যান্ডউইচ খাও ওই খাও সেই খাও জুস খাও ওরা ক্লাসরুমে স্যান্ডউচ খাচ্ছে ক্লাসরুমে বার্গার খাচ্ছে ডোনাট খাচ্ছে খেতে খেতে ক্লাস করতেছে ঠিক আছে ফিচার এখানে মানে এখানে রেসপেক্টের এখানে তো রেসপেক্টের বিষয়টা অন্যরকম আপনারা যেরকম আমাদেরকে সার সার বলতে ফেনা তুলে ফেলেন এখানে তো সার বলে না এখানে নাম ধরে ডাকতেছে ঠিক আছে কারণ এটা এখানকার কালচার সে ক্লাসে যেভাবে বসার ইচ্ছে সেভাবে বসলো পায়ের উপর পা তুলে বসলো বেঞ্চের উপর পা তুলে দিল তার কথা হলো যে আমি এইভাবে কমফোর্ট ফিল করে সে বুঝতেছে এবং আমার 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 কথা হলো যে সে বুঝলে হইলো ঠিক আছে কিন্তু আমাদের দেশে আমি বলবো দেশে এমপ্লিমেন্ট করতে কিন্তু আমি বলতেছি যে এইসব দেশে যেটা আছে ফ্রিডম অফ চয়েসটা অনেক বেশি আপনি টিচারকে চ্যালেঞ্জ করতে পারতেছেন ডিসএগ্রি করতে পারতেছেন ঠিক আছে politely আবার টিচারের সাথে আপনি সিটিং দিতে পারতেছেন টিচার আপনাকে ডেকে কথা বলতে হচ্ছে আলাদা মিটিং করতে হচ্ছে ওয়ান টু ওয়ান সেটা আমাদের দেশে কি কখনো সম্ভব সম্ভব যদি সিস্টেমগুলোকে ইনকর্পোরেট করা হয় হুম তো এটা আর কি আমাদের করতে হবে রাজন দাস আমাদের আবার বন্ধু বলতে গেলে আমাদের ব্যাচের সে লিখেছে স্যার সিস্টেম ইজ মেড বাই দ্য টিচারস এন্ড ইট মোস্ট মোস্ট অফ কেস ওন প্রসেস ইজ কনসিডার ইন মেকিং পলিসিস ও বলতে যাচ্ছে স্যার জি স্যার রাজন দাস এখন আরলাতে আছে আচ্ছা রাজন যেটা বলেছে যে টিচাররা করেছে কথা তো সত্য

আমি রেগুলেশন আমি তো রিভোল্ট করতে আসিনি সেখানে কিন্তু কথা হচ্ছে যে আপনি আপনার আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি কতটুকু সেটা দেখে আপনাকে ডিন বানানো উচিত সেটা দেখে আপনাকে ভিসি বানানো উচিত ঠিক আছে যেমন আমাদেরকে যে যে কোন একটা ভিসি আমার আমি যে যত বছর চাকরি করেছি যে সবাইকে ডাকলেন আমি তো খুশি হলাম যে জীবনে কোনো সি পাত্তাই দেয় না এক বিসি ডাকলেন যে কথা বললেন যে শুরুতে যে কি কি পরিবর্তন দরকার ঠিক আছে আমি অনেক কষ্টে ফ্লোন নিয়ে সবাই প্রশংসা করতেছে যে আপনি বিজয় হতে খুব আমার বলতে এটা তো আসলে এজেন্ডা না এজেন্ডা হচ্ছে যে ইউ টু সে সামথিং হোয়াট ইউ ওয়ান্ট টু চেঞ্জ তো এনিওয়ে আমি অনেক কষ্টে খুব ছোট মানুষ নিয়ে আমার মনে হয় তিরিশ সেকেন্ডে বললাম স্যার তিনটা জিনিস আমাদেরকে করে দেন আমাদের ইউনিভার্সিটিটা মনে হয় চেঞ্জ হবে এখনো আমি দাবি জানাবো আউটসাইডার অ্যালামনা হিসাবে যে তিনটে জিনিস করে দিলে ইউনিভার্সিটি চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে যে পলিটিক্স বন্ধ করতে তো বলতে পারবো না সেই দাতা আমার নাই ওইটা ছাড়া আমি বলেছি যে একটা রেজাল্ট ইন্টিগ্রেটেড রেজাল্ট সিস্টেম তৈরি করে দেওয়ার জন্য যেটা কথা বারবার আসতেছে তারপরে ওয়ান ম্যান এক্সামিনার করে দেওয়ার জন্য যেটা আমাদের এখন কমপ্লেক্সিটি কি যে ওয়ান ম্যান এক্সামিনার সেকেন্ড ম্যান এক্সামিনার থার্ড ম্যান এক্সামিনার পর্যন্ত চলে যাচ্ছে ইট টুকস এ লট অফ টাইম সামটাইমস একটা খাতায় দেখা যাচ্ছে কেউ জিরো দিচ্ছে কেউ ষাট দিচ্ছে কেউ দিচ্ছে এটা হতে পারে কিন্তু এইটা হচ্ছে কেন আর এখানে ওয়ান ম্যান এক্সামিনার আমি যা দেই আপনি বিশ্বাস করবেন কিনা না কোনো একজন ছাত্র যদি তিরিশ পায় আমি তাকে লাস্টে অ্যাডজাস্ট করে আমি যদি মনে করি যে সে তিরিশকে কে আমি করতে পারবো আই এখন কি হচ্ছে না এখন কি করাপশন হচ্ছে না আপনি ভালো করে খবর নেন এখন কি করাপশন হচ্ছে না সেকেন্ড ম্যান হচ্ছে ঠিক আছে তারপর আরেকটা হচ্ছে যে মানে স্ট্রিক্টলি মনিটর করার জন্য যে চল্লিশ ঘন্টা বা ব্যাল থ্রি কেডিট যে আওয়ারটা ফোর্টি টু আওয়ারটা এটা একটু এনশিওর করার জন্য তা আমাকে আমার এক সহকর্মী আমাকে বললেন যে তুমি আর প্রস্তাব পাইলে না সেকেন্ড ম্যান ওয়ান ম্যান এক্সামিনার করলে এখানে করাপশনের বন্যা হয়ে যাবে তখন উনি আমি ওনাকে ফিস ফিস করে বললাম স্যার আপনি যদি শিক্ষককেই বিশ্বাস করতে না পারেন তাহলে আপনার শিক্ষক বানাইছেন কেন এগুলাকে ঠিক আছে তো এখন শত্রু বাড়বে বই কি কমবে না এসব বললে কিন্তু কথা হচ্ছে যে এগুলো আমাদের আগে পরে বুঝতেই হবে এগুলো বুঝতেই হবে যে পোস্ট টা আসলে মানুষকে দিয়ে চালালে ভালো হয় মানে কোন শিক্ষককে দিলে কিন্তু কারণ একটা বাধ্যবাধকতা আছে আর এই যে পলিটিক্যাল একে বেনিফিট দাও ওকে এ দাও ওকে সেই দাও ঠিক আছে এই দলের মানুষকে ভিত্তি করো ওকে যে আমাদের সবচেয়ে বড় চাপের মুখে থাকি আমরা এই শিক্ষকরা প্রমোশন নিয়ে প্রমোশন পাবো কি পাবো না দয়াভিক্ষা পাবো কি পাবো না এই জন্য আমাদের জীবনটা শেষ আমি দুই চারবার হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার অবস্থা হয়েছে আমার মতো স্ট্রং ম্যানারের মানুষ তো যাই হোক এসব আমি নেগেটিভ কথা বলবো না আমার কথা হচ্ছে যে এইগুলো যে হয় এইগুলো তো বাস্তব তো এইগুলো থেকে আমাদের বের হতে হবে এগুলো থেকে বের হয়ে এই যে লিবারেল হতে হবে জিনিসগুলো ঠিক আছে যে না হলে হয় কি যে একদিন বিশ্ব অনেক এগিয়ে যাবে আপনি দেখেন এই যে ইভেন এডুকেশনের যদি রেট আপনি দেখেন পার্শ্ববর্তী দেশগুলো শ্রীলঙ্কার তুলনায় আমাদের ঠিক আছে একটা দেশ কত ভালো করতেছে দিক থেকে আমরা এখন নিয়ে কথা বলি হ্যাঁ আজকে আমি আপনার ইয়ে থেকে একটা ডাটা নিলাম এটা কোথায় জানি লিখছিলাম যে লাইক যে প্রাইমারি স্কুল আর মাধ্যমিক প্রাইমারি স্কুল পাস হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি কোর

আমি কিন্তু আসলে বলতে পারছি না বা আমি চ্যালেঞ্জ করতে পারছি না স্যার আমি এখানে আরো বেশি ডিজার্ভ করি এই যে কালচারটাও আমার মনে হয় সাথে সাথে দরকার অথবা সত্যিকার ওটাই আমি তো ম্যানশন করেছি এখন সবকিছু আর টাইম আপনি আশা করতে পারেন না এগুলো বলে রাখতেছি ঠিক আছে আমি জানি যে আমরা যারা বিদেশে চলে আসি আমাদেরকে একটা মানে অনেক মানুষ মনে করে যে আমরা কমফোর্টের জন্য চলে আসছি এবং আমরা যে কথা বলি দেশকে হেও করার জন্য বলি প্লিজ ডোন্ট টেক ইট দিস ওয়ে হ্যাঁ ডোন্ট টেক ইট দিস আমরা এখনো কেন বলি জানেন যে আমরা এখনো চাই যে যে জায়গাগুলোতে কাজ করেছি সেগুলো ভালো করুক আমাদের দেশের ছেলেরা এখানে এসে ভরে যাক ঠিক আছে আমি এখানে আসার পরে প্রথম যে স্টেপটা নিয়েছি যেটা কেউ করে না আমাকে এডমিশন ডিপার্টমেন্ট থেকে বলছে স্যার আসপুট মানে স্যার না এখানে তো স্যার বলে না যে মিস্টার দোহা যে নো বডি কেম টু মে নান অফ দ্য টিচার্স ইন মাই কেরিয়ার দ্য হোল কেরিয়ার সে একুশ বছর এখানে কাজ করে যে তার দেশের লোক আনার জন্য কাজ করেছে তাই বললাম যে আমার সময় আছে আমি দেখছি যে তুমি বাংলাদেশকে কেন ফোকাস করছো না তুমি ইন্ডিয়াতে যাচ্ছ তুমি পাকিস্তানে যাচ্ছ তুমি সৌদি আরবে যাচ্ছ তুমি মিডল ইস্ট অনেক দেশে যাচ্ছ তুমি বাংলাদেশ কুড বি এ ভেরি পটেন্সিয়াল আমি তাকে একটা পেপার কাটিং দিলাম তোমাদের মনে আছে কিনা জানি না ইউএস এম্বাসির ফেসবুকে পেজে একটা দিয়েছিল যে এগারোটা ইউনিভার্সিটি এর প্রতিনিধি যাচ্ছে তারা একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে তা আমি তাকে একটা পেপার কাটিং নিয়ে দিয়েছি আমি দেখো এই এগারোটা ইউনিভার্সিটি গিয়েছে তো সেখানে তো আমরাও যেতে পারতাম আমি তো এখানে এটা একদম ভেরি কথা বলছি এবং এবং তখন মানে এই দেখেন এই যে একটু কাজ করাতে হয়তো এই যে আমাদের আমি যখন আসছি তখন একজন বাংলাদেশি ছিল আমি বলছি না যে আমার কারণেই হয়েছে কি কিন্তু এই যে ইনফরমেশন গুলো স্প্রেড করে দিয়েছে ছেলে মেয়েদের মাধ্যমে আমি বারবার বিভিন্ন ফোরামে বলেছি যে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করো দেখা যাচ্ছে যে আমাদের এখন সাত আটজন নয় জন ছেলে মেয়ে বাঙালি আছে উইদিন টু সেমিস্টার এবং অনেকে ভিসা পাচ্ছে না তো এখন আসলে তো ডিফারেন্সটা বুঝবে এখান থেকে তো শিখবে সবাই তো আসতে পারবে না আমি জানি কিন্তু এই যে এক থেকে নয় হলো নয় থেকে নব্বই হবে তো নব্বই হলে আমার ক্ষতি কোথায় ঠিক আছে তো আমার দেশে ছেলে মেয়েরা শিখলো তো সুযোগ যে ডিফারেন্স ইস আর টিচিং ডিফারেন্স আমি কোনো ডিফারেন্স দেখি না দ্য ওয়ে আই এম ওয়াজ টিচিং ইন চিটাং ইউনিভার্সিটি আই এম টিচিং ইন দ্য সেম ওয়ে পার্থক্য হচ্ছে যে বাংলা একটু একটু তোমাদের কারণে বলতে হইতো ঠিক আছে বাট আই আই ট্রাই মাই সেলফ টু মানে স্পিক ইন ইংলিশ এটা তুমি ঠিক আছে কিন্তু এখানে বাংলা বললে কেউ বুঝবে না তো সো হান্ড্রেড পার্সেন্ট ইংলিশেই বলতে হচ্ছে আর আমি আর কোনো ডিফারেন্স দেখি না এক্সাম্পল গুলো লোকাল এক্সাম্পল হচ্ছে এখানকার লোকাল চুজ করা হচ্ছে এখানকার ওখানকার লোকাল হ্যাঁ এই দুটা ডিফারেন্স ছাড়া আমার ক্ষেত্রে আমি আর কোনোভাবে পরিবর্তিত হয়নি আমি সেই তোমাদের দোহাজার যেভাবে পড়াইছি একজাক্টলি সেম ওয়েতে পড়াচ্ছি এবং জানি না কত বছর যে কদিন ভাল লাগে আমার মা আমাকে অনেকটা জোর করে এখানে পাঠাইছিল যে বললো আমার মাকে যখন জিজ্ঞেস করলাম যে এরকম একটা অপরচুনিটি আছে কি করবো আমি তো ভাবলাম যে ব্যবসা বাণিজ্য করবো অ্যানাফিস অ্যানাফ তখন উনি আমাকে বলছিলেন যে আমি যতটুকু আমার ছেলেকে চিনি যে সে নিজেকে মাস্টার হিসেবে বেশি বলতে মানে আমার মনে হয় তুমি কয়েকটা বছর করো তো সেই মাকেই আসলে হারাই ফেললাম তো যাই হোক এখন জানি না সবকিছুই সবসময় আল্লাহর উপর ছেড়ে দিয়েছে এখন কোথায় যাব কখন কোথায় যাব জানি না তো সো এটা একটা গেল আর কি আসলো

কালকে আমি গতকালকে যদি বা একটা লাইভ ছিল ওইটা যদি দেখেন আমার মনে হয় ওখানে কিছু আছে এই কেউ চিন্তা করে নাই কখনো এই সিচুয়েশন কোথায় গিয়ে থামবে কেউ জানে না সো কেউ আসলে জ্যোতিষের মতো বলতে পারবে না এটা হবে আপনি দেখবেন যে সবাই সবাই মতো করে বলে যাচ্ছে বাট আই ক্যান গ্যারান্টি ইউ যে এটাই এক্স্যাক্টলি হবে এটা কেউ বলতে পারবে না বাট অ্যাজাম্পশন গুলো কেন করে মানুষ অ্যাজাম্পশন গুলো করে নিজেকে প্রিপেয়ার করার জন্য তো সো অ্যাজাম্পশন করা খারাপ কিছু না তো আপনি আপনিও চিন্তা করবেন যে আপনার সারাউন্ডিং অ্যাজামশন গুলো আপনার মিডিয়াম বিজনেস এর যে আপনার যে সমস্যাগুলো হচ্ছে এই যে ব্যাংক লোনের কি হবে আপনার আহ ব্যবসার যে ক্ষতি হলো আপনার যে প্রোডাক্ট বিক্রি বন্ধ হয়ে গেল ইত্যাদি ইত্যাদি এটা কিভাবে কি করা যায় ঠিক আছে তো সেই সারাউন্ডিং এ আপনি যেটা চাই ব্যবসা কন্টিনিউ করাটা হচ্ছে স্মার্টনেস ছোট মানে যতটুকু পারেন কারণ ব্যবসা বন্ধ করে রাখলে তো মানে গাছটা বেঁচে থাকলে তো বিরক্ত পানি ঢেলে লাভ নাই তো এখনই যদি পানি টানি ঢেলে মানে অর্থাৎ ক্যাপিটাল ঢালতে হলে শ্রম দিয়ে হলে কোনো মতে গাছটাকে বাঁচাই রাখেন ভালো সময় আসবে হয়তো সাধারণত এভরি রিসেশনের পর একটা ভালো সময় আসে তো তখন আপনি ব্যবসাটা করতে পারবেন এই হিসাবে স্যার আমাদের আমাদের এসে কনজিউমার ব্র্যান্ডস এর আপনার আমাদের কনজিউমার ব্র্যান্ডস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর স্যারের একটা কথা আমি কোট করব যে স্যার বলেছেন যে আপনি বেঁচে থাকলে বিজনেসে যদি বেঁচে থাকে তাহলে ব্যবসা একসময় হবে তো স্যার যে এটা মনে কোনো ভাবে জাস্ট সাসটেইন করা কি এখন আপাতত আপনি মনে করেন যে জোর দিয়ে হুম লিমন সাহাব বলেছেন স্যার আমি মার্কেটিং ক্লাসে মিডিয়ো কর ছাত্র ছিলাম তবে আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল না একদা আমি আপনার ক্লাসে একটি প্রশ্ন করেছিলাম কিন্তু সেই প্রশ্নের যথাযথ উত্তর প্রদানে প্রস্তুত ছিলেন না তবে নিজের চেম্বারে ডেকে নিয়ে তা নিয়ে আলাপ করেছিলেন অন্যদিকে আমার এক টিচার ক্লাসে অবচেতন মনে হাসতে হাসাতে উনি আমাকে ভার্সিটি লাইফে শেষ পর্যন্ত পেন দিয়েছেন ইভেন ক্লাসের ফার্স্ট গার্লের সাথে একই প্রতিষ্ঠানে চাকরি হওয়াতে উনি বিশ্বাস করতে পারেননি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার না দেখানো পর্যন্ত এখানেই এটার আর বাকি অংশ দেখা যাচ্ছে না কেন এখনো আমি বুঝতে পারছি না আচ্ছা আমি আসলে অন্যের সমালোচনা করব না বাট এই ইমনের কথা আমার মনে আছে তেরো ব্যাচের ইফ আই এম নট রং তেরো বা চোদ্দ ব্যাচের হবে ও আমাকে কি আমার একটা ভুল হয়েছে ক্লাসে আমার 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 লাইফে দু তিনটে ভুল আমার হয়েছে পড়াতে গেলে এটা আমি অকপটে স্বীকার করি যে পড়াতে গেলে অনেক সময় হয়তো দেখা যাচ্ছে অনেক ব্যস্ত ছিলাম একটু দেখে যেতে পারে যে করতে তো এরকম একটা ইনসিডেন্ট হয়েছে ইমনের কথাটা আমার মনে আছে এই জন্য যে আমি ভুল করেছি এখনো স্বীকার করছি যে আমার আহ জিনিসটা যেভাবে ব্যাখ্যা করা দরকার ছিল আমি মনে হয় উল্টো ভাবে ব্যাখ্যা করছি এরকম কিছু একটা আহ হবে বা যেটা পরিপূর্ণভাবে সে দাঁড়িয়ে কোয়েশ্চেন করলো এবং সে খুব ভুটু ছিল যে তো আমিও খুব মেজাজি টিচার আপনারা জানেন ঠিক আছে তো সো সে খুব ভয় পাচ্ছিল কিন্তু আমি আমার ভুলটা ইমিডিয়েট বুঝতে পেরেছি এবং টু ভেরি ফ্রেন্ডলি আমার ভিতরে ফিলিংটা ছিল হোয়াট আই ডিড অ্যাকচুয়ালি হ্যাঁ আমি এটা কি করলাম যে আজকে ভাবলাম যে চালাই যেতে পারবো কিন্তু আসলে যে না দেখে আসার একটু করে ইয়ে করে না আসার খেসারত দিতে হয় সো এইটা আমার লাইফে দুইবার হয়েছে এটা ইমনের সাথে একবার হয়েছে আরেকটা ব্যাচ হয়েছে সেটা ইনকাম ট্যাক্স নিয়ে হয়েছে সেটা আর একটু লাইট ছিল কিন্তু এর কথাটা মনে আছে তো তখন আমি ক্লাস আমি যখন ইয়েতে এসে আমি নিজেকে খুব অপরাধী মনে করছি এবং নিজেকে খুবই গিলটি ফিল করছি এটা আমি আর ইমনকে বলি নাই আমি ইমনকে চিনতাম না আমি ওদের ক্লাস মনিটর ও বোধ সম্ভবত উপলদের ব্যাচে সাজ্জাদ উপলদের ব্যাচে আহ সাদ্যদুপলের মাধ্যমেও কাকে দিয়ে জানে ওকে ডাকালাম তো ডাকিয়ে আমি আমার ভুলটা 14 ব্যাচ বোধহয় ভাইয়াদের তাহলে 14 বা 13 যাই হোক তো আমি লিটারালি অ্যাপোলজাইজই করলাম এবং আমি পরে ক্লাসরুমে এটাকে আবার পরবর্তীতে গিয়ে বোধহয় মানে এটাকে আবার রিভাইজ করে নলেজ নিয়েই কথা বলে আসছি তো আমার কথা হচ্ছে যে আমি আসলে ক্লাস শুরু করার আগে আমি জানি না আপনারা আপনারা তো অনেক পরের ছাত্র ও আমার মনে হয় আমি এটা বলতাম যে ইফ আই হ্যাভ এনি রং জাস্ট পয়েন্ট মি আউট সো দ্যাট আই ক্যান ড্র্যাক আই ক্যান গেট এক্সট্রা নলেজ এডিশনাল নলেজ অ্যান্ড আই গেট ব্যাক টু ইউ শিক্ষক মানে এমন না যে সব জানে শিক্ষকও পড়িয়ে পড়ায় তাই না যেমন আমাকে এক সময় ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের কোর্স ডিস্ট্রিবিউশনে আর কেউ মানে একটা সিস্টেম আছে সেটাও একটা উইয়ার্ড সেগুলো চেঞ্জ হওয়া দরকার যেমন আমি এখানে সাপ্লাই চেনের বাইরে কোনো কোর্স নিতে পারবো না মজার আপনি কখনো আমাদের মানে আপনি পিএইচডি করে আসার পরে সাপ্লাই চেনে কখনো আপনি আমাদের ক্লাস টেন নেই না না ঐটাই আর কি এখানে তো ওভাবে হয় না এখানে হচ্ছে কি আপনি আসলেন কোনটা খালি এখন যদি বলেন যে বাংলা পড়াইতে হবে বাংলাই পড়াইতে হবে তো এই যে এটাও একটা সিস্টেমের অংশ এটা একটা সিস্টেমের অংশ যে এগুলো কিভাবে ইয়ে করতে পারে না মুজাহিদ জাহিদুল বলতেছে 13 বল ঠিক আছে थैंक यू सो আমি যেটা বলছি যে ওই যে এটাই যে আমায় এখানে কখনো পাবো আমি মার্কেটিং এত বছর পড়াইছি আমার ডিরেক্টরকে আমি একবার বলছিলাম মানে ফ্রেন্ডলি ডিসকাশনে যে দেখো আমি মার্কেটিং অনেক বছর পড়াইছি যদি কখনো সুযোগ থাকে আমাকে দিও এটা কিন্তু আমি খুব পপুল মানে এটা আমার খুব কমফোর্ট জোন ঠিক আছে তো তখন সে বলে যে তাহলে কি সাপ্লাই থেকে বের যাবা ঠিক আছে অর্থাৎ তুমি কি সাপ্লাই চেন থেকে বের হয়ে যাওয়া মানে কিন্তু তোমার চাকরি নেই সেও হাসতে হাসতে বলতেছে ইট ওয়াজ এ ফান বাট তার মানে সে আমাকে বুঝাই দিল যে ইউ শুড নট সামথিং অন্য জায়গায় নাক গলা

এগুলো হচ্ছে যে সেন্ট্রাল ডিসিশন মানে এগুলো হচ্ছে আমি মনে করি যে পাবলিক প্রাইভেট শব্দটা থাকা উচিত না আমি একটু আগে মেনশন করেছি যে আমেরিকায় পাঁচ হাজার পাঁচশো কলেজ ইউনিভার্সিটি আছে সেখানে কত কত নাম্বার আপনার প্রাইভেট পাবলিক আছে তো আমার মনে হয় যে এই জিনিসগুলো বাংলাদেশে এখন প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কথা বলতে গেলে আরেকটা সেশন নিতে হবে সেখানে রিসোর্সের অভাব আছে সেখানে সেখানে পাবলিক যাচ্ছেন ফুল কাজ করছেন পার্ট টাইম এবং সেখানে যতটুকু সিনসিয়ারি সিনসিয়ারিটি অনেকে দেখান সেটা আবার প্রাইভেট পাবলিকে ওইভাবে দেখান না ওখানে ধরেন একটা খাতা সবাই কথা বলছি না আবার বলছি যে অনেক ক্ষেত্রে কি তো সো কারণ হচ্ছে প্রাইভেটের একটা স্ট্রাকচার আছে প্রাইভেটের এক লাইক এ কর্পোরেশন টাইপ যা আপনি এই কাজটা একদিনে করতে হবে একদিনেই করতে হবে নালে মজুরি বন্ধ তো সো ব্যাপারটা এভাবেই চলতেছে তো সো আমাদের মানে এই ডুয়াল রোল থেকে বের হইছে আমরা আসলে একটা आवर প্রাইভেট ইউনিভার্সিটি একটা জিনিস কি না বললে না সেখানে ধরেন এমন কিছু রিসোর্স আছে যেন আপনাকে এত আন্ডারমাইন করবে আপনি হু এভার ইট ইস আপনি বাইরে থেকে ডিগ্রি করে আসছেন না প্রফেসর না কি সিনিয়র না জুনিয়র মানে একটা ক্লাস যদি আপনাকে ডাকা মনে করে যে অনেক বড় ফেভার করে ফেলছে ঠিক আছে এটাও ওদের অ্যাটিটিউড অনেকের আছে তবে এগুলো বন্ধ হওয়া উচিত কেউ ভিকারি না এখানে ঠিক আছে সবাই নিজস্ব ইউনিকনেস আছে তো প্রাইভেট ইউনিভার্সিটির অনেক জায়গায় দেখেছি একজন মানুষ পুরো ইউনিভার্সিটি চালাচ্ছে যার হয়তো ইউনিভার্সিটি না থাকলে তার হয়তো ইউনিভার্সিটির একটা চাকরি পাওয়াও মানে কষ্ট হয়ে যেত উইথ ইউর রেসপেক্ট এবং তারা দেখা যেত যে বড় বড় প্রফেসরদেরকে নাকে রশি লাগে এভাবে ঘোরাচ্ছেন তো ইট ইজ ভেরি স্যাড সো এখন আমরাও যেতে হয় অনেকের কারণ হচ্ছে আমাদের দেখেন আমি অস্ট্রেলিয়া থেকে গিয়েও আমি পঁচিশ না ছাব্বিশ হাজার টাকা বেতন পেয়েছি তো সো পরবর্তীতে বেতন বেড়েছে বেতন ডাবল ডাবল হয়ে তারপরে ডেজিগনেশন এ হয় তারপরও সত্তর না আশি পেয়েছি আপনি জানেন কিনা জানি না আমার বারো তেরো চোদ্দ পনেরো ব্যাচের অনেক ছাত্র আছে আমি নাম নিব না আপনি জানেন বোধ যাদের ইয়ারলি স্যালারি না হলো আশি লক্ষ টাকা আমি তা শিক্ষক আমি কম্পেয়ার করব না মানে আমার তো খেয়ে পরে বেজা আমার যদি নিজের ব্যাকআপ না থাকতো আমিও ওদের পিছনে নাকে রশি লাগিয়ে দৌড়াইতে হতো ভালো আমার ফ্যামিলি সাপোর্ট ছিল দেখে আমি একটু বড় বড় মাথা উঁচু করে রাখতে পারছি আলহামদুলিল্লাহ এখন মানুষ যখন আসলে যখন ফিনান্সিয়াল ক্রাইসিস এবং সোশ্যাল ক্রাইসিস পড়ে যায় না তখন মানুষ অনেক সময় কম্প্রোমাইজ করে তো সো এই জন্য প্যাকেজটা ভালো হওয়া দরকার প্যাকেজটা ভালো হওয়া দরকার ফ্যাসিলিটি ভালো হওয়া দরকার অ্যাট দ্য সেম টাইম আপনাকে সিনসিয়ার হতে হবে কেউ আপনাকে ডেকে প্রফেসর টিচার বানায় নাই আপনি হতে চেয়েছেন আমি যেভাবে আছি না কেন আমি অ্যাপ্লাই তো করছি আমি আসতে চাই নাই যেমন কিন্তু আমি অ্যাপ্লাই তো করেছি কেউ আমাকে ইন্ধন দিয়েছে বলেছে করেছে কিন্তু দ্যাট ওয়াজ এ স্টোরি বাট আমি চেয়েছি তো আমার সাইন আছে যে আমি আই ওয়ান্ট টু বি এ টিচার এন্ড দেন আই সিলেক্টেড সাম এন্ড দেন আমি আমার অনুজদের সবসময় আমি বলতাম যে দেখো যে ভাবে ইউনিভার্সিটি টিচার হয়ে গেছো তুমি হয়তো দেখতেছো যে তোমার ব্যাচের এক দুই তিন চার পাঁচ সাত আসে নাই তুমি এসে গেছো এসে গেছো ফাইন আমি এসে গেছি এখন আপনার কি করণীয় আপনি এখন এইখানে নিজেকে গড়ে তুলতে হবে হুম আপনি এখন নিজেকে গড়ে তুলতে হবে আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে আই এম ফিট ফর দিস পার্টিকুলার পজিশন ঠিক আছে আই ক্যান সার্ভ এফিশিয়েন্টলি তো সো এটাকে প্রমাণ করতে হলে আপনাকে একটু সময় দিতে হবে আপনাকে একটু সিনসিয়ারলি কাজ করতে হবে আমার মনে হয়

আপনি যেখান থেকে আসেন আপনি থার্ড ক্লাস পেয়ে আসেন এই চিটিং ইউনিভার্সিটিতে আমার কমার্স ফ্যাকাল্টিতে থার্ড ক্লাস অনার্সে থার্ড ক্লাস পাওয়া মানুষের টিচার আছে বাট হি ডিড সুপার ডুপার দেন সো মেনি ফার্স্ট ক্লাস তো আপনি এই এই যে এই এই যে ডিসক্রিমিনেশন গুলো আমি আমি মনে করি যে এই যে জিপিএ দিয়ে একটা ইয়েকে বেঁধে দেওয়া বা কনফাইন করে দেওয়া এটা কিন্তু আসলে ভালো কিছু না ভালো কিছু না মানে সেটা আপনি যদি আমাদের কমার্স ফ্যাকাল্টির স্টোরিটা দেখেন যে হাউ মেনি টিচার্স ক্যান এবল টু গেট পিএইচডি ফ্রম দ্য ডেভেলপড কান্ট্রি বা কোন সময়ে কতগুলো মানুষ গেছে কোন সময় কতগুলো মানুষ কোথায় গেছে এই স্ট্যাটিস্টিক কেউ মেনটেন করে কিনা আমি জানি না যদি আপনি নিজে থেকে একটু ডাটা নেন তাহলে আপনি বুঝবেন যে কোন সময়ে রিক্রুটমেন্ট কিরকম ঠিক আছে কোন সময়ের ছাত্রগুলো একটু বেটার ভালো করেছে ভালো পড়াচ্ছে পপুলার টিচার ছোট কথা হলো যত যত বদনামই করেন আমাদের নাম বহুবার পত্রিকা পত্রিকা দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আপনারা যারা ভালোবাসেন পত্রিকার নিউজ দেখে তো আর ভালোবাসা বন্ধ করেন ঠিক আছে তো আমাদের অ্যাচিভমেন্ট যদি থেকে থাকে ওই অ্যাচিভমেন্টটা ওই জায়গায় তো ওই আমার কথা ছিল যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে আমরা এখনো এলিয়ন ভাবতেছি প্রাইভেট ইউনিভার্সিটির দিকে আমরা এখনো ইনফ্রাস্ট্রাকচারের দিকে এখনো আমরা নজর দিবে দিচ্ছে নানা রকম কথাবার্তা অনেক কিছু করছে ইউজিসি আমি জানি না করতো কি হয়েছে বাট দে নিড টু ডেভেলপ দেয়ার ক্যাম্পাসেস ফ্যাসিলিটিস অ্যান্ড অল দিস সবাইকে একটা স্ট্যান্ডার্ডে এনে আর পাবলিক প্রাইভেট ধন্যতাটা এই যে ডিভিশনটা রাখা উচিত না কেমন কারণ এইটার কোনো আসলে আপনি আমেরিকার বড় বড় ইউনিভার্সিটি গুলো প্রাইভেট

আপনি বলছিলেন যে এথিক আসলে কাউকে শেখানো যায় না আসলে কি স্যার আমাদের কি যদি একটা করে আমাদের কোর্স থাকতো আমাদের তো অনেকগুলো কোর্স থাকে কর্পোরেট এথিক্স বাড়াল এইগুলো নিয়ে কি এটা কোনো ফায়দা দিত কিনা আলাদা ইয়ে দরকার নাই বিজনেস ইথিক্স মনে হয় অনেক সময় পড়ানো হয় কিন্তু অনেক জায়গায় আছে কিন্তু আমাদের হচ্ছে কি এত ডাইমেনশনাল কোর্স এখন আছে যে আপনার ধরেন একটা ধরেন ষাটটা কোর্সের মধ্যে ঢুকানো চল্লিশটা কোর্সের মধ্যে ঢুকানো একটু কষ্ট হয়ে যায় কোনটা বাদ দিবেন কিন্তু আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন অনেক বেশিরভাগ কোর্সের একটা চ্যাপ্টার থাকে যে ইথিক্যাল আসপেক্ট আপনি অ্যাকাউন্টিং পড়তে একটা পাবেন আপনি ব্যাংকিং পড়তে গেলে একটা ইথিক্যাল আসপেক্ট পাবেন ওই জায়গাটাই আপনাকে স্মরণ করাই দিচ্ছে মার্কেটিং ইথিক্স একটা চ্যাপ্টার আছে ওখানে আমি বারবার বলি যে মার্কেটিং কে আপনি ডিসেপ্টিভ করতে পারেন মার্কেটিং কে আপনি অনেস্টলিও করতে পারেন এখন তাহলে আপনাকে এই চ্যাপ্টারটা পড়ানোর মূল বক্তব্য হচ্ছে আমি এক লাইনে বলি যে এটা পড়ানোর কিছু নাই এটার এটার কথা হচ্ছে যে আপনি যেভাবে কাস্টমারকে মানে কাস্টমারের সবকিছু মানে খেয়াল রেখে কোম্পানির অ্যাবিলিটিকে নজর রেখে সর্বোচ্চটা দিতে পারাটাই হচ্ছে ইথিক্স আর না দিতে পারলে হচ্ছে উল্টাটা সো ওই চাপ্টারেই কিন্তু আপনাকে বলে দেওয়া হচ্ছে কাজে আসলে নাই যে কথাটা ঠিক না আর ইথিক জিনিসটা ওই যে বললাম এটা পরিবার থেকে সোসাইটি থেকে বা বিভিন্ন জায়গা থেকে জিনিসগুলোকে এখন আপনি আমি যদি না করি তাহলে তো আর হবে না ঠিক আছে তো সেটাই আর কি আমরা মনে হয় পনেরো মিনিটের মধ্যে শেষ করে দেই কারণ আমরা দু একটা কমেন্ট যেগুলো আসে ওগুলো একটু পড়ে আর আপনার একটা শেষ কোশ্চেন আছে ওইটা আমি করবো তার আগে আমি কমেন্টটা পড়ে নিই

মানে আমাদের এটা চয়েস ছিল না যে আমি প্রাইমারি স্কুলের টিচার হব মানে তো মানে ওনার প্রশ্নটা কি ঠিক আছে উনি টিচার হলেন তাহলে কোশ্চেন क्वेश्चन মানে ওনার সো আপনি চাচ্ছেন যে উনি জানতে চাচ্ছেন যে এইটাই কি হওয়া উচিত কিনা যে আমি আসলে টিচার অন্য কোনো অপশন না পেয়ে টিচার হলাম আমি ঠিকমতো সার্ভ করতে পারলাম না এরকম কিনা এটা ঠিক হবে কিনা এটা আমার মনে আমি একটু আগে উত্তর দিয়েছি এইভাবে যে আপনি যেন আমরা দরিদ্র দেশ আগেই বলছি আমরা দরিদ্র দেশ আমাদের জব লিমিটেশন আছে আনএমপ্লয়মেন্ট রেট আছে তো আমি যেরকম চাইবো সেরকম পাবো না খুব কনফিডেন্স যাদের আছে যারা হাইলি স্কিল মনে করে নিজেদেরকে হাইলি যেটা হচ্ছে লার্ন মনে করে কনফিডেন্স আছে তারা কিন্তু পেয়ে যায় যেমন এমন অনেক এমন অনেক ছেলেকে দেখছি যে ও ফার্স্ট ইয়ার থেকে বলছে যে আমি বিসিএস দিব এবং সে সত্যি সত্যি বিসিএস দিয়ে সে ক্যাডার হলো আবার এমন অনেক ছেলেকে দেখছি যে সে প্রথম থেকে বলছে আই বিসিএস আমি কিন্তু এমএনসি এমএসইতে যাব সে প্রথম সেমিস্টারে পাস করে এমএসইতে গেল এটা সংখ্যাও আছে কিন্তু এটার সবার ভাগ্য এরকম না ঠিক আছে তো সো এরকম কেউ আপনার আর একটা কোশ্চেন ছিল যে যদি এরকম কেউ আপনার টিচিং प्रोफেশনে চলে আসে তাহলে সে তার মানে একশো পার্সেন্ট ওখানে টিচিং प्रोफেশনে কিভাবে দেবে মানে তার মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত

দেখলাম যে রেশনাল জাস্টিফিকেশন হয়নি উইথ ইউ রেসপেক্ট আমি টিচারদেরকে সম্মান করি ওনারা না হলে আজকে আমি জাস্ট বলছি যে ট্রিটমেন্ট গুলো আমার ক্ষেত্রে কেন জানি সব সময় আমি ট্র্যাপড আউট হয়ে গেছি যে আমার লাগ ভালো ছিল না তারপরে হাই স্কুলে উঠলাম একটু ক্রিকেট খেলতাম ক্রিকেটের ক্যাপ্টেন মানে ক্লাসে ক্রিকেটের ক্যাপ্টেন ক্যাপ্টেন ছিলাম খেলতে যেতাম ক্যাপ্টেন হিসেবে সবাই শাস্তিটা মনে হয় আমাকেই পাইতে হতো ঠিক আছে যে আমি নাকি আমি নাকি সবাইকে নিয়ে ক্লাস পালাইতাম ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আর ইউনিভার্সিটিতে এসে আরো মজা কলেজ লেভেলে অত ক্লাস করা হয়নি কারণ আমরা সেটা অন্য স্টোরি কিন্তু ইউনিভার্সিটি লেভেলে এসে সে আবার দেখা গেল যে কেউ পছন্দ করছে না বিভিন্ন কারণে কোশ্চেন করলেই উল্টো ঝামেলা তো এখন এগুলো সবাই করেনি ওখানে নুরুদ্দিন সারের মতো সাজ ছিল মেহেজ স্যারের মতো সাজ ছিল ঠিক আছে ওনারা টেক কেয়ার করেছেন ওনারা পড়েছেন ওনাদের ক্লাস আমরা করেছি কখনো ঝামেলা হয়নি

তো সো এখন এটার জন্য আপনাকে কাজ করতে হবে এটা একদিনে হবে না এটা একদিনে হবে না এখন আপনি প্রথমে এসে আপনাকে দেখতে হবে যে এই প্রফেশনে ভালো করার কি আছে আমি একটা উদাহরণ দিই আমি যখন প্রথম সপ্তাহে যখন টিচার হিসেবে আসলাম তো আমারে কন্টেম্পোরারি সাথে আড্ডা দিচ্ছি কন্টেম্পোরারি কয়েকজনের সাথে তো যেখানে আমি এইচএসবি ব্যাংক থেকে আসছি তে আমি বলছিলাম যে আমি খুব একসময় তে মানে রেজুমি সাবমিট করতে ভয় পেতাম যার আমার সিবি তো ওরা হাতেই নেবে না ওই যে লো কনফিডেন্স তো আমি পরে চাকরি করতে গিয়ে দেখলাম যে মানে আই বিকাম বেস্ট পারফর্মার উইদিন টু থ্রি মান্থের মধ্যে আমি প্রুফ করলাম যে না আমি পারি তখন কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে গেল তো তখন থেকে ভাবা শুরু করলাম এই ধরনের একটা গল্প করছিলাম তো যাই হোক উনি হয়তো কোনো ইয়া না জাস্ট ফান করে বলছে ও আচ্ছা তাহলে বুঝছি এখানেও তুমি বুঝাতে যাচ্ছ যে এখানেও একদিন তুমি ফার্স্ট হয়ে যাবে মানে সবাইকে ছাড়িয়ে যাবে ব্যাপারটা আসলে আমি ওভাবে বলতে চাই নাই মানে আমি ব্যাপারটা বলে যে অর্থাৎ যে আমি এখন চেষ্টা করলে হয়তো আমি কেন কোপ আপ করতে পারবো এই ধরনের একটা কথা কথা হচ্ছে তো সো আমি এই জন্য বলছি যে আসলে সমাজ আপনাকে নেগেটিভিটি দেখাবে আপনাকে প্রুফ করতে হবে আপনারা যখন শিক্ষকের লেকচার শুনেন তখন কি আপনারা কি ডিশ্চপটে আঁকেন আমি খুব শুন না যে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড ক্লাস সেকেন্ড এই টিচারটা এইভাবে আসছে টিচারটা মন্ত্রী মিনিস্টার ধরে আসছে এই টিচারটা ওইটা ধরে আসছে এভাবে কি চিন্তা করেন আমি ঠিক জানি না যদি করেন স্যার আদর্শ সময় আদর্শ চিন্তা করতে যে আসলে কোন টপিকটা কে আমাদের খুব ভালোভাবে বোঝাতে পারলে রাইট কত রিয়েলিস্টিক উদাহরণ দিয়ে আমাদেরকে মনে করেন জিনিসটা বোঝাতে আসলে তো এখন মানে আমরা মানে আপনারা যখন একজন শিক্ষক লেকচার দেন তখন কিন্তু আমরাও আসলে মনে করেন যে যারা সামনে থাকে তারাও কিন্তু বুঝতে পারে যে আসলে তার মানে সে কতটুকু দিতে পারছে বা আসলে তিনি নিজেই কনফিডেন্ট কিনা এখন কিন্তু আপনাদেরকে ফাঁকি দেওয়া অনেকটা আমি জানি যে আমি অনেক শিক্ষক ইয়াং শিক্ষকদের জন্য এটা আমি বলছি জানি না কেউ শুনবে কিনা যে লেভেলে আছেন আপনার আপনার ছাত্ররা কিন্তু এখন মানে ক্লাস টু থেকে কিন্তু গুগল চালাতে জানে ইউটিউব চালাতে জানে হ্যাঁ তো কাজেই আপনি যেটা বলবেন সে কিন্তু এক ক্লিকে পেয়ে যাবে ইফ ইউ আর রং সো বি কেয়ারফুল হোয়েন এভার ডেলিভারিং সামথিং আহ তো সো আমি যেভাবে প্রিপেয়ার করে রাখতে হবে কারণ সে এক্লিকে আপনি আপনি যা বলবেন তার চেয়ে অনেক নলেজে তার স্ক্রিনে নিয়ে আসবে তো সো সেজন্য এখন টিচিং কিন্তু অনেক চ্যালেঞ্জিং এখন টিচিং যেমন আমরা এখানে টিচিং করে এখানে ছাত্ররা একই সময় ল্যাপটপ চালায় যেমন আমরা অনেক সময় একটা উদাহরণ দেই যেমন আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি এখানকার তো আমি একদিন একটা উদাহরণ দিলাম যে মানে एग्জ্যাক্ট উদাহরণ পাচ্ছি না তো আমি এ বি সি ডি হাইপোথেটিক্যাল एग्जांपल দিচ্ছি তো আমাকে বলছে

সেই আবার গুগল ডিগ আউট করে দেখবো যে কোনো আর্টিকেল বা কোন রেফারেন্সে এই ধরনের কোনো এক্সাম্পল কোনো কেসে আছে কিনা দেন আই উইল টেল ইউ অথবা আমি তোমাদের ওদের গ্রুপে পোস্ট করব ঠিক আছে সো দ্যাস কাইন্ড অফ চ্যালেঞ্জ উই হ্যাভ টু ফেস এয়ার তো এটার সুবিধা কি যে এটা আপনি কিন্তু লার্নিং করছেন কেমন তো যাই হোক আমরা ইয়ে করি আর এটা কি আগে হয়েছে কিনা দেখেন তো না স্যার এম এম সাকিব তিনি বলেছেন আসসালাম আলাইকুম আমরা সবসময় উন্নত দেশের তুলনা দিয়ে থাকি শিক্ষা চিকিৎসা কিন্তু করোনার পরিস্থিতিতে অন্য দেশের মতো চলে না তাহলে অন্য দেশকে কেন আইডিয়াল মানা হচ্ছে তার প্রশ্ন আমরা করোনার পরিস্থিতিতে আসলে একটু সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে আছি এই সময় আসলে আমরা তো আমেরিকাকে আহ আপনাদের আইডল মানছি না কারণ দেখা যাচ্ছে স্যার আমেরিকাতে মৃতের সংখ্যা বা করোনা যেভাবে তারা করোনাকে ম্যানেজ করেছে তারা খুব ভালোভাবে কেউ মানে এটাকে আইডিয়াল হিসেবে নেওয়া যায় না তো আমরা সব কিছু কেন আমেরিকাকে ইভেন শিক্ষা তো আইডল মানতে হবে কেন মানে আমি জাস্ট এমনি বলছি এখন ধরেন অনেক ভালো ভালো লেখাপড়া জাপান ইউরোপের অনেক কান্ট্রিতে ইভেন আপনার চায়নাতে অনেক জায়গায় হচ্ছে তাই না ইন্ডিয়াতে হচ্ছে আমার কথা হচ্ছে এডুকেশনের কোনো বাউন্ডারি নেই এডুকেশনের কোনো বাউন্ডারি নেই এখন আমরা আজকে এখানে বসছি আপনারা চাচ্ছেন যে আমি কয়েকটা প্ল্যাটফর্মে কাজ করেছি এটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য তো আমি যেটা জানি সেই লেভেলে বলছি আমি তো ধরেন এখন যে দেশে কাজ করি না সেটা আমি জানি না তো এখন আপনার করোনার বিষয়টা হচ্ছে এমন আমি এটা বলতে থার্ড টাইম রিপিট করছি দিস ইজ এ সার্টেন সিচুয়েশন ইউনিক সিচুয়েশন যেটা আগে কেউ দেখে নাই আগে কেউ চিন্তা করে কারো কাছে কোনো তথ্যই নাই এই ব্যাপারে কোনো ইনফরমেশন দিস করোনা ইজ বিহেভিং কমপ্লিটলি डिफरेंट ইন डिफरेंट ফেজেস এন্ড डिफरेंट কান্ট্রিজ অথবা লোকেশন ইভেন আমেরিকার পঞ্চাশটা স্টেটে পঞ্চাশ রকম বিহেভিয়ার করতেছে সে ঠিক আছে কাজেই এটা কেউ আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা অলরেডি আপনি দেখছেন যে তারা হিমশিম খাচ্ছে কারণ এন ইনসিডেন্ট আহ এবং এটা শেষ কোথায় কেউ জানে না আমি বারবার এই কথা কিন্তু এটা থার্ড টাইম আমি বললাম তো কাজেই আমরা কাউকে আর্ডেল মানার কথা আমি কখনো কাউকে বলি না আপনি আমি আমার স্টুডেন্টকে বলতাম নো সো মেনি থিংস গ্র্যাব দ্য বেস্ট ফ্রম দ্য ডিফারেন্ট থিং মানে অর্থাৎ আপনি অনেকগুলো জিনিস আপনি পড়ালেখা করেন অনেকগুলো জিনিস জানেন সেখান থেকে আপনি বেস্ট অফ ইট সেটা ইউরোপ থেকে একটা হোক চায়না থেকে একটা হোক জাপান থেকে একটা হোক কোরিয়া থেকে একটা হোক নিয়ে আপনি আপনার একটা ইউনিকনেস তৈরি করেন তাই না এটাই হচ্ছে বেস্ট আর কি আপনি আপনাকে ব্লাইন্ডলি কোনো দেশকে গুরু মানা আমার মনে হয় সেই দিনটা বোধ হয় এখন ওইভাবে কেউ ফলো করে বললে তো আমার মনে হয় না আর কি হম আচ্ছা আর স্যার কথা বলতে বলতে আসলে আমরা কথা বললে শেষও হবে না আমরা অনেকটা সময় নিয়ে ফেলেছি বলতে গেলে স্যার লাস্টে আমরা এতক্ষণ অনেক সমস্যা নিয়ে কথা বললাম এবার স্যার আপনার স্বপ্নের কথা শুনবো আপনি বাংলাদেশকে প্রায় আঠারো বছর শিক্ষা ব্যবস্থায় সাথে জড়িত ছিলেন শিক্ষক হিসেবে আপনি এখানে কাজ করেছেন তো স্যার আগামী বিশ বছর আপনার কি মনে হয় স্যার আগামী পনেরো বা বিশ বছর পরে বাংলাদেশের শিক্ষার মান কতটা আন্তর্জাতিক মানের হতে পারে বলে আপনার ধারণা আমি তো বলবো যে আমরা যে একেবারে যে কিছু মানে হয় নাই সেটা তো আমি বলবো না আমরা তো কিছু না কিছু মানে ধীরে ধীরে অল্প অল্প করে একটা জায়গায় এসেছি আর একটা জিনিস দেখেন আমরা আমি তো বাংলাদেশের প্রোডাক্ট আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট হিসাবে আমি এখানে কাজ করছি ঠিক আছে তারপর আমাদের বহু বাংলাদেশে আমি জানি যে বাংলাদেশ এখানে অনেক বড় 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 প্রতিষ্ঠান এবং সায়েন্স কাজ করছে সায়েন্সের আর কি বলছি এবং অনেককে চিনি না অনেক বাংলাদেশে কাজ করছে অনেক আপার লেভেলে কাজ করছেন অনেক আপার লেভেলে এবং গুগলে কাজ করছেন মাইক্রোসফটে কাজ করছেন তো এরা তো বাংলাদেশি তাই না হয়তো এদের অনেকে সেকেন্ড জেনারেশন বাট অনেকেই ফার্স্ট জেনারেশন যারা হয়তো ঢাকা ইউনিভার্সিটি বুয়েট বা চিটাং ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি এইসব জায়গা থেকে পড়েই তো আসছেন তাই না তার মানে হচ্ছে আওয়ার এডুকেশন যে আওয়ার এডুকেশন হ্যাজ সামথিং এবং আমি তো মনে করি যে আমাদের অনেক কিছু আছে নিতে পারলে অনেক কিছু না নিতে পারলে কিছু না ওকে তো সো আমার মনে হয় যে আমাদের হতাশা হওয়ার কিছু নাই আর সবচেয়ে এখন পৃথিবী গ্লোবালাইজড হয়ে যাওয়াতে অনলাইন হয়ে যাওয়াতে ইন্টারনেট অ্যাক্টিভিটিজ বেড়ে যাওয়াতে যেটা হচ্ছে আমরা এখন রিসেন্ট বুক গুলো মানে পাচ্ছি রিসেন্ট চেঞ্জেস গুলো আমরা টিচাররা বের করতে পারতেছি তো সো দ্যাট ইজ সামথিং অ্যামেজিং তাই না তো আমার মনে হয় যে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ওকে তো সো আমার এই জায়গা থেকে আমরা আমার কথা হচ্ছে যে আমাদের নতুন কিছু করারও তো দরকার নাই যেমন ধরেন ইউজিসি যদি ধরেন আমি আমি বলছি ওখানে মুরব্বীরা আছেন ওইটা আমার আমার তারপরে বলছি আর কি যে অর্থাৎ ধরেন একটা ব্রিটিশ ফরমেট হোক আমেরিকান ফরমেট হোক একটা ফরমেট সবার জন্য সে ইম্পোজ করে দিল যে এই ফরমেটে তোমরা চলো এখন যেটা হচ্ছে যে ওই যে আপনি বললেন যে প্রাইভেট ইউনিভার্সিটি নাইনটি থ্রি করছে জাস্ট জিপিএ উদাহরণ দিচ্ছি আমরা এখানে এইটি করছে আরেক জায়গা আরেক রকম করছে যেমন এখন আবার পঁচাত্তরের পরীক্ষা বিশে টিউটোরিয়াল পাঁচ নাম্বার আবার ভাইবা এত কমপ্লেক্সিটি গুলো তো রেজাল্ট আরো দেরিতে হবে যেমন আমাদের আমাদের হাতে এখানে সবকিছু আমাদের হাতে হান্ড্রেড পার্সেন্ট মার্কস আমার হাতে এখানে আর কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি নাই একটা কোর্সে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে যার যে আমার যে আমার কোর্সে ইন্টারভিন করবে যার জন্য আমাকে ওয়েট করতে হবে দুই দুই ঘন্টা না দুই সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে দেয়ার ইজ নো রিলেশনশিপ কারো কোনো হস্তক্ষেপ না আমি এখানে পুট করবো সাথে সাথে এটা সেন্ট্রাল ডাটাবেজে চলে যাবে শেষ একটা টাইম থাকবে অ্যামেন্ডমেন্ট করো সেটা দরকার আমি অ্যামেন্ডমেন্ট করতে হলে আমি করব এখন কথা হচ্ছে যে তাহলে এই লেসনটা আমেরিকা বহু বছর ধরে চলতেছে আমেরিকান এডুকেশন বা ব্রিটিশ এডুকেশন গুলো পৃথিবীতে প্রুফ করছে যে দে প্রডিউস এ সিগনিফিকেন্ট নাম্বার অফ স্কলার সো ওয়াই নট উই 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 আর গোয়িং টু ফলো দ্য সেম ফরম্যাট আমাদের তো নতুন কিছু বাইর করতে হবে না আমরা জাস্ট কাট কপি পেস্ট করব আমরা যারা অনুন্নত উন্নত মধ্যমায় হোয়াট আমরা এখন আমাদের যেমন শিক্ষা খাত এডুকেশন খাত এগুলোতে আমাদের মেসিভ একটা চেঞ্জ রিস্ট্রাকচার দরকার তো যখনই সরকার রিস্ট্রাকচার করবে যেই যাবে আপনারাই তো হয়তো কালকে যাবেন ছাত্ররা যারা আছে আমরা তো আমাদের জীবন শেষ আমরা তো আর কিছু হইতে পারলাম না মাস্টার ছাড়া তো ঠিক আছে তো সো আপনারা যদি কেউ যেতে পারেন বা যারা এখানে শুনছে তাদের মধ্যে যদি কেউ যদি যেতে পারে তারা চেঞ্জেস গুলো আনবে থিওরি তো সিম্পল নতুন ইনোভেশন দরকার নাই আপনি দেখেন আমি আঠারো বছরে কত পরিবর্তন দেখলাম প্রথমে একশোতে পরীক্ষা ছিল তারপরে নব্বই প্লাস দশে পরীক্ষা হলো তারপরে চল্লিশ হলো তারপরে কি আবার এখন হলো আশি বিশ হলো আপনি যদি এই যে ধরেন একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে বারবার জাম্প আউট করলে এই যে এই যে ইন্টারিম পিরিয়ডে যারা ট্রানজিশন পিরিয়ডে যারা করছে তারা আটকায় যাচ্ছে না যারা ধরেন এইটি এইটি লোকগুলো সেভেন্টি ফাইভ এর আটকায় যাচ্ছে সেভেন্টির গুলো ইয়েতে আটকায় যাচ্ছে কোন দরকার তো নাই এক্সপেরিমেন্ট করার একটা ইউজিসি একটা মানদণ্ড তৈরি করে দেখ একটা সার্ভার করে দেখ সেন্ট্রাল সার্ভার করে দেখ সবগুলো ইউনিভার্সিটি ক্যান ইউজ একটা হিউজ ইনভেস্টমেন্ট করে দেখ সরকার সরকারের জন্য তো একশো দেড়শো কোটি টাকা কোনো ব্যাপার না আর সরকার খরচ করতেছে না হাজার হাজার কোটি টাকা পাবলিক ইউনিভার্সিটি দিচ্ছে না তো সে একটা একটা ইনটিগ্রেটেড রেজাল্ট সফটওয়্যার অ্যাপ্লিকেশন করে দেওয়া যেখানে সব ইউনিভার্সিটি ডাটাবেস চলে যাবে অসুবিধে কি হুম যদি এখানে যদি ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি গুলো করে সেখানে আমাদের দেশে যে স্কেলে করে সেই স্কেলে তারা করতে পারে আর আমাদের দেশে ছেলেরা এখন আইটি তে অনেক ভালো এবং তারাই এটা কাজটা করে দিতে পারবে আমার মনে হয় কারণ কম্পিউটার সায়েন্সে অনেকে অনেক ভালো ভালো লোকজন এখানে গুগলে কাজ করতেছে মাইক্রোসফট কাজ করতেছে নট সো আমার মনে হয় যে চেঞ্জেস আসতে বাধ্য চেঞ্জেস না আসলে তো আমরা টিকে থাকবো না তাই না এবং এর পরের জেনারেশন হয়তো আহ আরো অনেক চেঞ্জেস আনবে এইভাবে করে তবে চেঞ্জেস গুলো একসাথে হয়ে গেলে বেটার তিলে 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 করে হলে হয় কি যে আসলে কিছু হয় না লাস্টে প্রথমে যেটা চেঞ্জ করেছিল ওইটা আবার চেঞ্জ করার সময় চলে আসে হ্যাঁ যেমন এই যে হ্যাকে ওয়ার্ল্ড ব্যাংকে যে প্রজেক্ট গুলো হলো সেখানে যে রকম চেঞ্জেস গুলো আনার আশা প্রত্যাশা ছিল তো কই তেমন কি হলো হয় নাই কিছু বলবো না কিন্তু একেবারে যে যুগান্তকারী কোনো চেঞ্জেস এসছে আমার তো মনে হয় না হুম তো অ্যাটলিস্ট আমি আসার রাখ পর্যন্ত যে এমন না যে এখনো তো ওই যে ব্যাচ গুলো আটকাই আছে বিভিন্ন জায়গায়

অনেকের অনেকের প্রশ্ন ছিল হয়তো এখনো অনেকের আছে আমরা হয়তো অন্যদিন অন্য কোন সাথে এটা কোনো জুড়ে অন্য কোনো আর কি জানাই আপনাকে স্যার অনেক ধন্যবাদ এই সময়ে আপনার এখান থেকে এতটা দূর থেকে হলো আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেকের অনেক প্রশ্ন ছিল যেগুলোর উত্তর আপনার এখানে খোলাখুলি ভাবে আপনি দিতে পারলেন যেটা লিখে দেওয়া অনেক সময় সম্ভব হয় না তো অনেক ধন্যবাদ স্যার আমরা আশা করছি স্যার আরো কয়েকটা সেশন আমরা আরো কিছু টপিক নিয়ে আপনার সাথে করবো আমার কথা বলতে কি আমি করি যে আমার ফ্রি টাইম এখন এখন সেমিস্টার বন্ধ আমেরিকার চাকরিগুলো সাধারণত নয় মাস হয় আর তিন মাস বেকার আমাদের তিন মাস বেতনও থাকে না ঠিক আছে আহ সো মানে পুরো ইয়ারলি প্যাকেজটা নয় মাসে দিয়ে দেওয়া হয় তো যার ফলে এটা ফ্রি টাইম বাট ফ্রি টাইম বলতে আমার কাজ আছে রিসার্চ এর কাজ আছে বাট এখন যেটা আসলে মনটাও ভালো নাই আম্মা মারা গেছেন এন্ড অল দিস তো সো আমি আসলে ইয়ে করতে পারতেছিলাম না তো একটু নরমাল হওয়ার জন্য আপনাদের সাথে অনেক দিনের অনেকে বলছিল তো ভালোই হলো যে প্রায় 3 ঘন্টার একটা সেশন তো শেষ করার আগে আমি একটু অনুরোধ করব অনেক কথা বলেছি সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে নাথিং পার্সোনাল যেটা দেখেছে যেটা ভালো মনে করেছে সেটাই বলেছি এখান থেকে কোনো কোনো কিছু নিয়ে মানে যেটাকে হয়তো ব্যাখ্যা করার সুযোগ নাই সেটা কমপ্লিটলি আমার ওপিনিয়ন কেউ নিলে নিতে পারেন না নিলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে সো জাস্ট শেয়ার করলাম আমার আইডিয়া তবে বাংলাদেশকে বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশে আবারও কাজ করার আমার ইচ্ছা আছে যেহেতু আমার ফ্যামিলি বিজনেস আছে আমার ফ্যামিলি আমার ভাইরা আছে ঠিক আছে আমার বোন আছে আত্মীয় স্বজনরা আছে তো সো আর বাংলাদেশের প্রতি আমার সবসময় একটা উইকনেস আছে লাইভ আবার কাজ করার জন্য তো আল্লাহ যখন কপালে রাখে আবার আসব তো সো আশা করব দূর থেকে বাংলাদেশকে ভালো দেখলে ভালো লাগবে বাংলাদেশে সবকিছু যাতে অনেক ভালো হয় আর বাংলাদেশ সবাই যাতে অনেক ভালো ভালো কিছু করতে পারে সেটাই প্রত্যাশা আর কি তো ভালো থাকবেন সবাই হ্যাঁ ধন্যবাদ স্যার আবার আপনাকে এই বলে আমরা আজকের লাইভ সেই